بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وفضل بعضهم على بعض كما نطق به القرآن وفضلنا سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومأوانا وملجانا ومولانا محمدا عبده ورسوله على جميع الأمم وعلى جميع الأنبياء الكرام وعلى آله وأصحابه الذين اهتدوا بالهدى والدين وآله وصحابه أجمعين نجوم الهداية والدين أما بعد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الله تعالى في القرآن المجيد واعبدوا الله ولا تشركوا به شيئا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আসলেন মানব সুরতে তাই তো তাহার হয় না ছায়া চাঁদ সূরজের আলোতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জীবন কাঁদছেন নবী এই নামায়ার দুনিয়ায় এখনো কাঁদিতে আছেন ওই না সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুসলিয়ানে কেরাম হযরত শাহ জালাল মুজাদ্দিদে ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা নামে প্রতিষ্ঠিত
শাহজালাল মসজিদের ইন্তেজামিয়া কমিটি, পরিচালনা কমিটি এই গভীর রাত্রে যাদের উদ্দেশ্যে এই সময়ে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আমার সেই নওজোয়ান মুসলমান ভাইয়েরা, যুবক শ্রেণী, আমার মুরব্বিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকর, তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলার ডবল শুকর, তিনি আমাদেরকে উম্মতে মুহাম্মদি বানিয়েছেন। লাখো কোটি দুরুদ সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়েছেন। দুনিয়ার মধ্যে যখন আল্লাহর কোনো পরিচয় ছিল না, সঠিক আল্লাহর কোনো ধারণা দুনিয়ার মধ্যে ছিল না, কোথায়ও ছিল ট্রিনিটি, তিন খোদা, কোনোখানে এক খোদা, ইহুদিদের উজার আলাইহিস সালাম, খ্রিস্টিয়ানদের আল্লাহ ঈসা মারিয়াম, হিন্দুদের 33 কোটি দেবতা, সারাটা দুনিয়ার মধ্যে কেউ চন্দ্র, কেউ সূর্য, গ্রহ, নক্ষত্র, খোদা তালার রিয়েল কনসেপশন, অলমোস্ট অফ অল পিপল অফ দ্য ওয়ার্ল্ড, দে হ্যাভ ফরগটেন দ্য রিয়েল কনসেপশন অফ গড, আল্লাহ। বাজারের মধ্যে বিক্রি করে খোদা, পূজা করে আবার পানির মধ্যে ডুবে যাবে, নিজের হাতের পুতুল বানাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সত্যিকারের খোদার পরিচয় আমাদেরকে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ, যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টি বেহেশতকে আবাদ করবেন। তাআজ্জুব কি যা হ্যায় কে ফেরদাউস আলা, তাআজ্জুব কি যা হ্যায় কে ফেরদাউস আলা, বানায়া খুদা আর বসায়া মুহাম্মদ, বানায়া খুদা আর বসায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ, সেই জান্নাত এখন খালি পড়ে আছে, কেউ নাই, অনাবাদী। সেখানকার যারা সার্ভিস হোল্ডার তারা আছে, কিন্তু যাদেরকে সার্ভ করবে তারা কেউই নাই। আল্লাহর বেহেশতটা এখন খালি। সর্বপ্রথম খোদার এই বেহেশত আবাদ করবেন কে? আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আমি সর্বপ্রথম নবী, আমি সর্বপ্রথম নবী, আমি সর্বপ্রথম শাফাতকারী, আমি সর্বপ্রথম বেহেশতের কড়া নাড়ব, আমি সর্বপ্রথম বেহেশতের দরজা খুলব, আমার উম্মতই সর্বপ্রথম বেহেশতের মধ্যে যাবে নবীদের পরে। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনাদের প্রবেশের পরে আমার উম্মতের আগে কোনো উম্মত বেহেশতে যেতে পারবে না। নাহনুল আখিরিন ওয়া নাহনুল আউয়ালিন, উই হ্যাভ কাম লাস্ট অ্যান্ড উই উইল এন্টার দ্য প্যারাডাইজ ফার্স্ট, আসছে দুনিয়াতে আমরা শেষে, কিন্তু বেহেশতে যাবো সবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অনেক রাজ ও নিয়াজ, 90,000 কালাম, কোরআন শরীফ ছাড়াও 90,000 কালাম করেছে। সেই কথাগুলি ছিল আসরার, হাকায়েক, রহস্য, ভেদের কথা। কোরআন শরীফ নাজিল হয়েছে দুনিয়াতে, মেরাজের রাত্রে মাত্র 3টা আয়াত নাজিল হয়েছে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মসীর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা اكتسبت রাব্বানা লা তু'আখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযিনা মিন ক্বাবলিনা রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাওয়াকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়া রহমনা আনতা মাওলানা ফানসুরনা আলাল ক্বাউমিল কাফিরিন। এই 3টা আয়াত নাজিল হয়েছে আসমানের মধ্যে, পড়েন না সুবহানাল্লাহ, আর বাকি 6,663 আয়াত নাজিল হয়েছে দুনিয়াতে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমি আল্লাহর সাথে মোলাকাত করলাম,
তখন আল্লাহর সাথে আমার অনেক কথাবার্তা হলো। আমি শুরু করলাম ফার্স্ট আই স্টার্টেড আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত অনলি আই আটার থ্রি ওয়ার্ডস তাহিয়া সালাওয়াত তাইয়িবাত তিনটে শব্দ দ্বারা আমি খোদার সমস্ত প্রশংসা শেষ করেছি। তিনটা ওয়ার্ডের দ্বারা খোদা তালার সমস্ত প্রশংসা তিনি সমাপ্ত করেছে। কিভাবে? আত্তাহিয়াত, তাহিয়াত অর্থ হলো অন্তরের ভক্তি, কলব এবং অন্তর দ্বারা আমি তোমার প্রশংসা করি। ওয়াসসালাওয়াত, আমার শারীরিক এবাদত বন্দিগি যা আছে, নামাজ, হাতে, পায়ে, চোখে, নাকে, মুখে, শরীরের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে সমস্ত এবাদত করা হয় সেগুলি দ্বারাও আমি তোমার প্রশংসা করি। ওয়াত্তাইয়িবাত, মাল দৌলত, টাকা পয়সা, দান সকা, আমার শারীরিক, আমার মানসিক এবং আমার আর্থিক সব প্রশংসা তোমার জন্য। এর বাহিরে তো আর কিছুই নেই। ফরম বিভিন্ন রকমের আছে, শরীরের হজ আছে, শরীর দিয়ে নামাজ পড়ি, হাত দিয়ে মানুষকে সাহায্য করি, জবানে দিয়ে খোদার প্রশংসা করি, কলবের দ্বারা খোদাকে বিশ্বাস করি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তিনটা প্রশংসা করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত। আল্লাহ রাব্বুল আলামিন ইন রিটার্ন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আটার আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে যে রিসেপশন দিয়েছেন, আই হ্যাভ বিন অ্যাকর্ডে মেনি রিসেপশনস, ফার্স্ট বাই দ্য অ্যাঞ্জেলস ফ্রম মক্কা টু বাইতুল মুকদ্দাস এন্ড দেন বাই দ্য প্রফেটস। 1,24,000 পয়গম্বর আমার পিছনে নামাজ পড়েছে, আমি তাদের ইমাম। তারপর যখন আকাশে গেলাম তখন আবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেক আসমানের মধ্যে আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াসসালাম উইথ দেয়ার ফলোয়ার্স, উইথ দেয়ার কোম্পানি, আদার প্রফেটস, দে হ্যাভ শোন রেসপেক্ট টু মি। প্রথম আসমানে হজরত আদম আলাইহিসাল্লাম, দ্বিতীয় আসমানের মধ্যে গিয়ে দেখি হজরত জাকারিয়া আলাইহিসাল্লাম, ইয়াহিয়া আলাইহিসাল্লাম, ঈসা আলাইহিসাল্লাম, তৃতীয় আসমানের মধ্যে গিয়ে দেখি হজরত ইউসুফ আলাইহিসাল্লাম, চতুর্থ আসমানের মধ্যে গিয়ে দেখি হজরত ইদ্রিস আলাইহিসাল্লাম, পঞ্চম আসমানে গিয়ে দেখি হজরত হারুন আলাইহিসাল্লাম, ছয় নম্বর আসমানে গিয়ে দেখি হজরত মুসা আলাইহিসাল্লাম, সাত নম্বর আসমানে গিয়ে দেখি হজরত আদম, হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম অ্যালং উইথ আদার প্রফেটস। যখন আমি আল্লাহ তাআলার কাছে গেলাম তখন স্বয়ং আল্লাহ তাআলা আমাকে 100 বার রিসেপশন জানিয়েছে, 100 টাইমস। বাকি রইল আর কি, ফেরেশতা দিয়েও রিসেপশন হলো, আম্বিয়ায়ে কেরাম দিয়েও রিসেপশন হলো, তারপর তো স্বয়ং খোদা তালা 100 বার ওনাকে রিসেপশন দিলেন বাই আটারিং দ্য ওয়ার্ড উদ্মু মিন্নি ইয়া মুহাম্মদ, উদ্মু মিন্নি ইয়া আহম্মদ। তফসিরে রুহুল বয়ান, তফসিরে খাজেন, তফসিরে রুহুল মানি, তফসিরে মগনি, তফসিরে কাশাফ, তফসিরে বাইজাবি, তফসিরে সাবি, তফসিরে জালালা এটসেট্রা, সমস্ত তফসিরের মধ্যে এই কথাগুলি লেখা আছে। হয় হয় হি পাসেস দ্য আশ্রম আল্লাহ, দেন হি ওয়াজ অ্যালোন অ্যান্ড আল্লাহ কল্ড হিম অ্যাজ ইয়া মুহাম্মদ উদনু মিন্নি কাম অন। আমরা বলি কাম ইন, সেখানে হল কাম অন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে তার ইঙ্গিত করেছেন, তাফসিরে মুবিনের মধ্যে এবারেটা লেখা আছে, সুম্মা তানা ফাতাদাল্লা হোয়েন হি ক্রসেস দ্য আশ্রম আল্লাহ হি কেম নিয়ার আর সুম্মা দানা দুনুবুন, তিনি খোদার নিকটবর্তী হতে আরম্ভ করলেন, ফাতাদাল্লা তিনি সেজদা করলেন, তিনি শির নত করলেন, মহাশূন্য, মসজিদ নাই, বিছানা নাই, মুসল্লা নাই, কিছুই নেই। আল্লাহ তাআলা যখন বললেন উদ্মু মিন্নি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ওই শূন্যের মধ্যে একবার সেজদা করলেন। আল্লাহ তাআলা আবার বললেন উদ্মু মিন্নি ইয়া আহম্মদ, হে আমার প্রিয় হাবিব, হে আমার প্রিয় মুহাম্মদ, আপনি আমার কাছে আসেন।
একশোবার ইয়া মোহাম্মদ ইয়া আহমদ ডাক দিয়েছে দুনিয়ার মধ্যে, কিন্তু ইয়া মোহাম্মদ ইয়া আহমদ বলে একবারও ডাক দেন নাই। কোরআন শরীফের মধ্যে ইয়া মোহাম্মদ নাই, কোরআন শরীফের মধ্যে ইয়া আহমদ নাই, কি আছে? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুসাম্মির, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তোহা, লকব, উপাধি, টাইটেল। কিন্তু যখন নিরিবিলি একা তখন বলছে ইয়া মোহাম্মদ ইয়া আহমদ। এক্সাম্পল আমাদের দুনিয়াতে আছে, ছেলে যখন শিক্ষিত হয়ে যায়, ম্যাজিস্ট্রেট হয়, সাব হয়, তখন সাব মিয়া বলে, ম্যাজিস্ট্রেট সাব কোথায়, এদিকে আসো। কিন্তু যখন খানা খাইতে যায় মার কাছে, কালা মিয়া কেমন আছে, নাম ধরে বলে, লাল চান কেমন আছে, নাম ধরে বলতে ভালো লাগে। অন্য কেউ শুনলে কে শরম হবে? যেহেতু সে এখন পোস্ট অ্যান্ড র্যাঙ্কে আছে, তার বন্ধু বান্ধবের কাছে শরম হবে, এই জন্য বাহিরে যাওয়ার ছেলের নাম ধরে ডাকে না, লকব ধরে ডাকে। কিন্তু যখন ঘরে আসে তখন নাম ধরে ডাকে, ঠিক একই পজিশন। কোরআন শরীফের মধ্যে ইয়া মোহাম্মদ ইয়া আহমদ নাই, কিন্তু যখন আশ্রমওয়ালা তিনি পাস করে গেলেন তখন ইয়া মোহাম্মদ ইয়া আহমদ শেখের মধ্যে নাম ধরে ডাকতে আরম্ভ করলেন। বলেন না সুবহানাল্লাহ। ভাই কোরআন সবাই পড়বে, মুসলমানও পড়বে, কাফেরও পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন আমি ইচ্ছা করলে ইয়া মোহাম্মদ ইয়া আহমদ ডাকতে পারি, তার ইনস্টেন্স আছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম ইউ রিসাইড ইন দ্য প্যারাডাইস অ্যালং উইথ ইউর ওয়াইফ। স্ত্রী সৃষ্টির আগে আদম আলাইহিস সালাম বেহেশতে গিয়েছেন, তখন আল্লাহ বললেন ইয়া আদম উসকুন আনতা, তুমি বাস করো। যখন ওনাকে পারমিশন দিলেন, সেখানে যাওয়ার পর বিবি হাওয়া পয়দা হলেন, এখানে ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকা ইউ অ্যান্ড ইউর ওয়াইফ উইল ডিসাইড ইন দ্য প্যারাডাইস। একসাথে না বলে দুইবার এখানে বললো ইউ অ্যান্ড ইউর ওয়াইফ, বিকজ হযরত আদম আলাইহিস সালাম এন্টার ফার্স্ট অ্যান্ড বিবি হাওয়া ওয়াজ ক্রিয়েটেড বাই লেফট সাইড। এই জন্য আল্লাহ এখানে পৃথক করে বলছেন উসকুন আনতা, জান্নাত তোমার জন্য, তোমার সুখ শান্তির জন্য তোমার স্ত্রী। তাফসীরে নাঈমের মধ্যে এই রহস্যটা বলা হয়েছে, আদমকে পৃথক করে বলার অর্থটা কি, আবার ওয়া যাওজুকা কেন বললেন, ওয়া অর্থ কেন মা অ্যালং উইথ, এখানে এবং হয় না এন্ড হয় না, অ্যালং উইথ তোমার সাথে, বিবি হাওয়া তোমার সাথী, তোমার চিন্তাধারা বিবি হাওয়ার চিন্তাধারা এক হইতে হবে, তোমার সুখ বিবি হাওয়ার সুখ এক হইতে হবে, এই জন্য ওয়া যাওজুকা বলা হয়েছে। তুমি এবং বিবি হাওয়া সেপারেট নয়, ইন্ডিপেন্ডেন্ট নয়, ইসলামের মধ্যে ইন্টারডিপেন্ডেন্ট, কেউ স্বাধীন নয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে গেলেন, সেখানকার মধ্যে তিনি বসবাস করতেছেন, হযরত বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার থেকে পয়দা হয়ে ওনার সুখ শান্তির ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বেহেশতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জায়গা দিলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে, দেখো যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে যায়, বেহেশতের মধ্যে যাওয়ার পর ওনার কাছে ভালো লাগে না, আরাম লাগে না, ওনার আরামের জন্য হযরত হাওয়া আলাইহিস সালাম পয়দা হলেন। হাওয়া অর্থ জীবিত, ক্রিয়েটেড ফ্রম এ ম্যান, লিভিং বিং, একজন জীবিত লোক থেকে যিনি পয়দা হন ওনার নাম হলো হাওয়া, হাইয়ুন হাওয়াউন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যখন বিবি হাওয়া পয়দা হলেন, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাওয়ার সাথে কথা বলার ইচ্ছা করলেন, তখন আল্লাহ তাআলা নিষেধ করলেন, হে আদম এখনো কথা বলা যাবে না, কিছু বিধিবিধান আছে পালন করতে হবে, এখানে বিয়ে হতে হবে, মোহর আদায় করতে হবে, তারপরে যে তোমার ওয়াইফ হবে, এরপরে কথাবার্তা বলতে পারবে। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, বারে ইলাহি আমি সরকারে খাই, মসজিদে ঘুম যাই, তোমার বেহেশতের মধ্যে আমি আছি, আমার টাকা নাই, পয়সা নাই, মোহর কি দিয়ে দিব? তখন আল্লাহ পাক বললেন, তোমার মোহর হবে আমার শেষ নবীর উপরে দরবার দরুদ শরীফ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই হাদিস বয়ান করলেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা আনতা,
আইনা আনতা আইনা কুনতা হিনা আদম কানা ফিল জান্নাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ওনার বিয়ে শাদি হচ্ছে, মোহরের কথা বলতেছে, আপনি মনে হয় যেন একেবারে আই উইটনেস, সব দেখা, আপনি কোথায় ছিলেন তখন? আইনা কুনতা হিনা কানা আদম ফিল জান্নাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেহেশতে বিয়ে শাদির ব্যাপারটা হয় তখন আপনি কোথায় ছিলেন? আপনি কি উপস্থিত না অনুপস্থিত, হাজির না গায়েব? قال رسول الله صلى الله عليه وسلم كنت في صلب آدم هي عبد الله بن عباس তখন আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠ দেশের মধ্যে আমি আছি, ওনার ঔরুশে বসে বসে আমি নূরের নজর দিয়ে সব দেখেছি। সুবহানাল্লাহ, উইদাউট মাই ফিজিক্যাল বডি আমি কিন্তু হাজির না, যে সবখানে কোনো সময় ফিজিক্যাল বডিতে, কোনো সময় আমি অ্যাস্ট্রাল বডিতে, কোনো সময় ইথিক্যাল বডিতে, কোনো সময় কজাল বডিতে, আর কোনো সময় ফিজিক্যাল বডিতে। আমার চার রকমের বডি আছে, আমি সব রকমই পারি। ফিজিক্যাল বডি নিয়ে আমি হাজির হইতে পারি, ইথিক্যাল ইথারিক সিস্টেমে আমি হাজির হইতে পারি, আর পজল সিস্টেম হইতে পারি, অ্যাবস্ট্রাক্ট সিস্টেমও হইতে পারি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে তখন আমি এই শরীর নিয়ে ছিলাম না, তখন আমি নূরের দেহধারী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আমি উপস্থিত ছিলাম। আমি ওনার সব ঘটনা চোখে দেখেছি। সুবহানাল্লাহ, আই কোটেড ফ্রম আল বেদায়া ওয়ান নিহায়া, আমি থোরলি এটা পড়েছি, একবার স্টাডি করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেরাজের ঘটনাটা রয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইন্নী উহবিতু ইলাল আরদে মা আদম। হযরত আদম আলাইহিস সালাম যেই দিন দুনিয়াতে এসেছেন, আমিও হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সেই দিন দুনিয়াতে আসি। সুবহানাল্লাহ, তিনি কোথায় ছিলেন দুনিয়াতে এসে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আদমের পৃষ্ঠের মধ্যে, কুন্ত শাহেদান আমি উপস্থিত ছিলাম, কুন্ত শাহেদান ফিল আরাফা, আরাফাতের ময়দানের মধ্যে আমি উপস্থিত ছিলাম। হযরত আদম আলাইহিস সালাম যখন তওবা করেন কাঁদতেছেন, 300 বছর পর্যন্ত উনি কান্নাকাটি করেছেন, আমি ওনার পৃষ্ঠদেশে আছি। 300 বছর পরে ওনার তওবা আল্লাহ কবুল করেছেন, যদিও কোনো গুনাহ করেন নাই। যারা নিকটবর্তী তাদের মান অভিমানের ব্যাপার, হাজবেন্ডে যদি গোসা করে অভিমান করে তাহলে স্ত্রী কতবার যে মাফ চায়, কিন্তু বাহিরের মধ্যে এটা মাফ চাওয়া লাগে না। স্বামী স্ত্রী সম্পর্কটা খুব ঘনিষ্ঠ, সামান্য জিনিসে মান অভিমান হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর পর্যন্ত কাঁদলেন, আল্লাহ তাআলা একটু সাড়া শব্দ দেন না। 300 বছর কাঁদতে কাঁদতে ওনার সমস্ত চেহারার বস্তুগুলি খসে গেল। এমত অবস্থা হঠাৎ করে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, এই আয়াত আল্লাহ পাক নাযিল করলেন। হুজুরে পাক এই আয়াতের তাফসীর বর্ণনা করলেন, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, লাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমাতিন মির রাব্বিহি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইল্লা গাফারতা লি, ক্বালা কাইফা আরাদতা আদম ইসমা মুহাম্মাদ ওয়া লাম ইউতলাক বাদু, ক্বালা ইয়া আল্লাহ লাম্মা খালাকতানি বিয়াদাইকা ওয়া নাফাক্তা ফিয়্যা মির রূহিকা নাযারতু ইলা ক্বাওয়িমিল আরশ ফাওয়াজাদতু মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা'আরিফতু আল্লা তাযুম ইসমা আহাদিন ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আদম আলাইহিস সালামের ঘটনা আরাফাতের মধ্যে আমার থেকে শোনো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, খোদা আমি জুলুম করেছি, সীমা লঙ্ঘন করেছি। জুলুমের কারণে সীমা লঙ্ঘন করা, আমি সীমা লঙ্ঘন করেছি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো, রহম করো, যদি ক্ষমা না করো, রহম না করো, আমার ক্ষতির সীমা থাকবে না। 300 বছর পর্যন্ত কান্নাকাটি করলেন, আল্লাহ রহমও করে না, ক্ষমাও করেন না। অবশেষে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাত করলেন,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা গফরতা লি, হে খোদা আমি 300 বছর রব্বানা জালামনা বলে কান্দলাম, রব্বানা 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 হে আমার রব, হে আমার রব, তোমাকে ডাইরেক্ট আমি 300 বছর ডাকলাম, তুমি আমার ডাক শুনলে না। এখন হঠাৎ করে আমার একটা কথা মনে হয়েছে, এখন আমি তোমার কাছে দোহাই দেই, উসিলা দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা, ওনার উসিলা দিয়ে আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমাকে ক্ষমা কর। এখানে সরার মধ্যে একটা কথা লেখা আছে, হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আদম কাইফা আরাফতা ইসমা মুহাম্মদ ওয়ালাম আখলুক বাদু, তুমি মুহাম্মদের নাম কি করে জানলে, এখনো তো আমি দুনিয়ার মধ্যে ওনাকে প্রকাশ করি নাই, এখনো সশরীরে জাহির করি নাই, তুমি জানলে কি করে। তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ তুমি যখন আমাকে সৃষ্টি করেছিলে তখন আমি আরশের দিকে নজর করেছিলাম, সেখানে আরশের পায়ার মধ্যে লেখাছিলাম লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন কলমা তৈবা কোথা থেকে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটার এখন পরিবর্তন করে হচ্ছে আহলে হাদিস যারা বাংলাদেশ, এখানে জানি না কি অবস্থা, বাংলাদেশের মধ্যে আমার বাসার কাছে মোহাম্মদপুর ইকবাল রোড আল আমিন জামে মসজিদ, সেই মসজিদের দরজার মধ্যে কলমা শরীফ লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আমার সুন্নি বার্তার মধ্যে সমালোচনা করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কোনো হাদিসে নাই, হাদিসে আছে এইভাবে যখন শাহাদত শব্দ থাকে তখন আন্না আসে, যখন শাহাদত শব্দ থাকে না তখন আন্না বসে না, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আন আশহাদু থাকলে আন্না হয়, আশহাদু না থাকলে আন্না হয় না, অরিজিনাল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দলিল হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আপনার পিতা আমার পিতা, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আদি পিতা, উনি কিভাবে কলমাটা পড়েছিলেন, এই আটার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ রিটেন আর সুমাল্লার মধ্যে যে কলমা লেখা ছিল সেই কলমাটাই আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, ফরেন না সুবহানাল্লাহ, এটা হলো অরিজিনাল কলমা। আর অন্যান্য কলমা আদম সফিউল্লাহ, মুসা কলিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এই কলমাগুলো ছিল টেম্পোরারি, কিন্তু পার্মানেন্ট কলম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওনার উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। হযরত নূহ আলাইহিসসালামের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার উম্মতকে শিক্ষা দিয়েছে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল যবিহুল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ, হযরত দাউদ খলিফাতুল্লাহ, হযরত ঈসা রুহুল্লাহ, কিন্তু নবীরা কলমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেহেতু আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম শিক্ষা দিয়েছিলেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই দিনের সাক্ষী, আদম আলাইহিসসালামের তওবা যে কবুল হয়েছে এটা আমি নিজের চোখে দেখেছি, আমি সাক্ষী। নূরের নজর দেখা দুই রকমের হয়, আশ-শাহিদু আশ-শাহাদাতু ওয়াল মুশাহাদাতু বিল বসরে আও বিল বসিরাতে, একটা হলো এই চোখের দ্বারা দেখা আরেকটা হলো নূরের দৃষ্টিতে দেখা, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে রসুলকে বলেছে, ইন্না আরসালনাকা শাহিদান, হে রসুল আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আই উইটনেস প্রেজেন্ট, সাক্ষী চোখে দেখা সাক্ষী, চোখে দেখা সাক্ষী উপস্থিত থাকতেই হবে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমনে হাজির নাজির করেছেন এটা একটা কুদরতি ব্যাপার, যদি নবীকে নূর মানা হয় তাহলে হাজির নাজির মানা সহজ, আর যদি নবীকে নূর মানা না হয় তাহলে হাজির নাজির কেউ স্বীকার করবে না কোনোদিন, কেননা আমাদের এই শরীর নিয়ে আমরা কোনো কেন হাজির নাজির হইতে পারি না, যখন নূরের বডি হয় তখন এক মুহূর্তে সব জায়গাতে হাজির হইতে পারে, সূর্যের আলো লাইট এক সেকেন্ডে 186,000 মাইল সে যাতায়াত করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সূর্যের আলোর চেয়ে আরো স্ট্রঙ্গার ছিল, নতুবা এক মুহূর্তে কেমনে তিনি মেরাজে গেলেন এবং আসলেন। সূর্যের আলোর গতির সমান যদি রসুলের গতি হইতো নূরের, তাহলে সূর্য পর্যন্ত যাইতে আর আসতে 16 মিনিট 40 সেকেন্ড লাগত,
সূর্যের আলো দুনিয়াতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড লাগে, আবার এই আলোটা চলে যেতে সূর্যের কাছে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। তাহলে সূর্য পর্যন্ত যাতায়াত করতে এই আলোর গতিতেও যদি যায় তবে 16 মিনিট 40 সেকেন্ড লাগে। আমার হুজুরের তো 16 মিনিট লাগে নাই, উনি মেরাজ থেকে এসে থেকে পানি গড়ায়, ঘরের পড়া নড়ে, বিছানা গরম সবই, তাহলে মুহূর্তের মধ্যে। তাহলে বোঝা গেল যে হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গতি, হুজুরের নূরের গতি, এটা কোনো ক্যালকুলেটর দিয়া কেউ কোনোদিন ক্যালকুলেট করতে পারবে না। সূর্যটা করা সম্ভব, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সম্ভব নয়। আমার হুজুরের যার এই গতি তিনি এক মুহূর্তে সারা পৃথিবী ভ্রমণ করতে পারেন, ভেরি পসিবল, রিজনেবল, এবং এটা দেখাও গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেরাজের কথা রয়ে গেছে, আদম আলাইহিস সালামের কথাও কিছু কিছু রয়ে গেছে বলব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর ইন 61 আল হিজরা, কারবালার ঘটনা ঘটল 61 আল হিজরা, 61 হিজরির মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় রওজা মুবারকে, রওজা মুবারকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হি লেফট মক্কাতুল মুকাররমা অন 8 জিলহজ, জিলহজের 8 তারিখে যখন মানুষ মিনাতে যায়, হযরত ইমাম হুসাইন ওনার পরিবার পরিজন নিয়ে কুফার দিকে রওনা দিলেন। সবাই বললেন যে হজের আগামীকাল হজ, আজকে জিলহজ চান্দের 8 তারিখ, আপনি চলে যাচ্ছেন কুফাতে, মানুষে কি বলবে, আপনি হজটা আদায় করে যান। হযরত ইমাম হুসাইন বলেন আমার নানা জান আমাকে নিষেধ করেছে, আমার নানা জানের অর্ডারে আজকে আমি রওনা দিচ্ছি। যে হজ এদের হেকমত কি বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে দিয়া শায়ের ফরজদুক ওনাদেরকে বললেন যে দেখেন আমি যদি আরাফাতের ময়দানের মধ্যে যাই আগামীকাল, সেখানকার মধ্যে এজিদ তার সৈন্যবাহিনী মোতায়েন করে রাখছে, টেরোরিস্ট সব সৈন্য ওখানে মোতায়েন করে রেখেছে, আমি সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে মারপিট আরম্ভ হয়ে যাবে, রক্তারক্তি হবে, আমি চাই না নবীর বংশ হইয়া আরাফাতের ময়দান মুসলমানের রক্তে রঞ্জিত হোক, এটা আমি চাই না। এই জন্য আমার দয়াল নবী বলতেছে তুমি এই হজের মধ্যে যাইও না, আরাফাতের মধ্যে যাইও না। ফরেন না সুবহান, আমার হুজুর কত বড় হেকমত জানে। ইমাম হুসেন রওনা দিয়ে চলে গেলেন, মহরম মহরম মাসের 2 তারিখে কারবালার ময়দানের মধ্যে তিনি উপস্থিত হলেন, কারবালার ময়দানের মধ্যে তিনি 2 তারিখে উপস্থিত হলেন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 9 দিন তিনি কারবালা, 7 তারিখ থেকে পানি বন্ধ, সেখানে নো সাপ্লাই অফ ওয়াটার, নো সাপ্লাই অফ ফুড, খাদ্য তো নাই, পানিও নেই, 4 দিন পিপাসায় মরে যায়। 10 তারিখ শুক্রবার ইমাম হোসেন শহীদ হইলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু রওজা মুবারকে 50 বছর হয়ে গেছে, হুজুরের ওফাত শরীফ বেসাল শরীফ 11 হিজরির রবিউল আউয়ালের 12 তারিখ, সেখান থেকে 50 বছর পরে হয় 61 হিজরি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সেখানে শহীদ হইলেন। সেই সময় কমিউনিকেশন ছিল না, যোগাযোগ নাই, ডাক নাই, চিঠি নাই, পত্র নাই, মানুষ কারবালার থেকে রওনা হয়ে মদিনা শরীফ যাইতেই সেখানে মধ্যে সময় লাগে 600 কিলোমিটার, কারবালার থেকে দক্ষিণ দিকে মদিনা শরীফের ডিস্টেন্স হলো 600 কিলোমিটার, যাইতে হবে কুয়েত হয়ে 800-800 কিলোমিটার বাড়ি দিয়ে যেতে হয়, 24 দিন সময় লাগে। কিন্তু শুক্রবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে হযরত বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্নে দেখাইলেন। তিরমিজি শরীফের হাদিস মেশকা শরীফে বর্ণনা করা হয়েছে, সংকলন করা হয়েছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুমার টাইমে ঘরের মধ্যে কান্নাকাটি করতেছে, এমন সময় এক মহিলা ওনার নাম সালমা আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার খাদেমা, উনি আসলেন দেখা করতে, দেখা করতে এসে দেখে যে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা না কাঁদতেছেন, উনি জিজ্ঞাসা করেন ইয়া উম্মা সালমা মা ইউ কি কি, হোয়াট ইজ দ্য রিজন
of your weeping and crying. Qalat inni ra'aytu Rasulullah sallallahu alayhi wa sallam ta'ani fil manam wa ala ra'sihi wa ala ra'sihi wa lihyatihi turab. Hazrat Umm Salma bole, he Salma Ansariya, ei matro ami shopne dekhlam Nabi Karim sallallahu alayhi wa sallam amar gujrate hazir. পাশেই তো রসুলের রোজা মোবারক। আমি দেখি আমার হুজুরাতে হুজুরে পাক হাজির, দেখি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল এবং দাড়ি মুবারকের মধ্যে ধুলা বালু সফর করে আসছে কোথার থেকে, অনেক জায়গা ট্রাভেলিং করে তিনি আসছেন, আর চোখে দিয়ে পানি পড়তেছে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মা বালুকা ওয়া মা হালুকা, হুজুর আপনার এই অবস্থা কেন, জীবনেতে কোনোদিন আপনার ধুলা বালি দেখি নাই, সবসময় আপনি চিরুনি দিয়ে মাথা পরিষ্কার রাখতেন, দাড়ি মুবারক আশ্রিয়ে রাখতেন, আজকে আপনার কেন মাথার মধ্যে চুলের মধ্যে দাড়ির মধ্যে ধুলা বালু? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মা সালিমা ইন্নী শাহিদতু কাতলাল হুসাইনে আনিফা, আমি এই মাত্র কারবালার ময়দানের থেকে আসলাম, পড়েন না সুবহানাল্লাহ, ইন্নী শাহিদতু শাহিদুন, আমি এই মাত্র উপস্থিত হয়ে আসছি কারবালার ময়দানের মধ্যে, এই যাতায়াতের মধ্যে ধুলা বালু আমার মাথার মধ্যে লেগেছে, আমার দাড়ির মধ্যে লেগেছে, ফরেন না সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারা কয়টা জিনিস প্রমাণ হয়, এটা তো সহি হাদিস, কেউ অস্বীকার করতে পারবে না, হাজির নাজির নিয়ে যত কথাই বলুক সবগুলোর মধ্যে প্রমাণ আছে। ইন্নি সাহিত্য, হুজুরে নিজে বলেন আমি শাহিদ, আমি হাজির, আমি কারবালার ময়দানের মধ্যে উপস্থিত। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারবালাতে উপস্থিত তখন কি রওজা মুবারক খালি কিনা, একটা প্রশ্ন। আরেকটা হলো তিনি কেমনে গেলেন, কেমনে আসলেন, এটা কি সম্ভব? আরেকটা কথা হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে বলেছেন, এটা তিরমিজি শরীফের মধ্যে কিভাবে আসলো? আমরা জানি হাদিস বলা হয়, হোয়াট ইজ হাদিস? হাদিস বলা হয় আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান নিঃসৃত যেই বাণী, হুজুরের বাণীকে বলা হয় হাদিস, জীবিত অবস্থায় বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সেহাসত্তার হাদিস হুজুরের জীবিত অবস্থায়। কিন্তু এখন দেখি এই হাদিস শরীফ হুজুরের এন্তেকালের 50 বছর পরের হাদিস, বলেন না সুবহানাল্লাহ। হুজুর যদি মৃত হতেন নাউজুবিল্লাহ, তাহলে ওনার হাদিস কি করে হয়? মরা মানুষের কথা কি গ্রহণযোগ্য হয়, শরীয়ত হবে? মরা মানুষের কোনো কথা শরীয়ত হয় না, কবরে চলে গেলে তার কথা শরীয়ত হয় না, স্বপ্ন কেউ দেখলে সেটা শরীয়ত হয় না। এখন বিভিন্ন রকমের ফেরকা বাইরে রয়েছে, স্বপ্নে এটা দেখে, স্বপ্ন ওইটা দেখে, ছয় দেখে, পাঁচ দেখে, সাত দেখে, 6 পয়েন্ট অফ ক্যামালিজম, 6 পয়েন্ট অফ তবলিগিজম, 6 পয়েন্ট অফ মুজিবিজম, 6 পয়েন্ট অফ শুকর্নিজম, কত রকমের 6 পয়েন্ট বাইরে দেখতেছে দুনিয়ার মধ্যে স্বপ্নে দেখা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন এটা ওহি, বলেন না সুবহানাল্লাহ। হুজুরে যা বলেন স্বপ্নে এটা ওহি। সর্বপ্রথম হুজুরের উপরে 6 মাস ওহি নাজিল হয়েছে স্বপ্নে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বৎসর, রবিউল আউয়ালের 12 তারিখে 40 বৎসর পুরা, তখন ওনার উপরে ওহি নাজিল শুরু হলো। কিভাবে? স্বপ্নের মাধ্যমে। বুখারী শরীফের প্রথম বাদুল কবি কাইফা কানা বাদুল ওহি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকার থেকে রাওয়ায়, 6 মাস পর্যন্ত হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ওহি নাজিল করেছেন, জিব্রাইল পাঠায়নি, ডাইরেক্ট ওহি। রবিউল আউয়ালের 12 তারিখ, রবিউস সানি, জামাদুল আউয়াল, জামাদুস সানি, রজব, শাবান, রমজান, 27 তারিখ, 6 মাস। রমজানের 27 সোমবার রাত্র, শবে কদরের রাত্র, তখন জিব্রাইলকে পাঠাইয়া আল্লাহ তাআলা প্রথম ওহি নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, বলেন না সুবহানাল্লাহ। ইওর লর্ড, ইওর রব টট ইউ হোয়াট ইউ ডিড নট নো। হে আমার প্রিয় হাবিব, আপনার অজানা যত জিনিস ছিল আমি স্বয়ং খোদা আপনাকে শিক্ষা দিয়েছি, এটা এলমে গায়েবের আয়াত। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, তফসিরে সাবির মধ্যে লেখা ইনসানের তো আব্দুল জলিল নয়, ইনসানের তো মুশতাক আহমদ নয়, ইনসানের তো বশির আহমদ নয়, আল ইনসান, এখানে ডেফিনিট টার্ম, ডেফিনিট আর্টিকেল আছে আলিফ লাম,
এই আল ইনসান ইনসানে কামেল ইয়ানি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 65 বছর পরে দেখা যায় হাদিস ইট ওয়াজ কোটেড ইন দা হাদিস অফ তিরমিজি তাহলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী জিন্দা নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইট ইজ ওয়ান অফ দা মেইন প্রিন্সিপাল আকীদা অফ ইসলাম ইসলামের মধ্যে যতগুলি আকীদা আছে তার মধ্যে একটা আকীদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ স্টিল অ্যালাইভ এন্ড হিজ বডি অলওয়েজ রিমেইনস ইনট্যাক্ট সেই দাড়ি মুবারক যেই চুল মুবারক যেই দাঁত মুবারক যেই শরীর মুবারক নিয়ে উনি রওজা শরীফের মধ্যে শুয়ে আছেন কিয়ামত পর্যন্ত এরকমই থাকবেন পরে না সুবহানাল্লাহ হি ক্যান বডিলি গোস টু এনি হয়া তিনি সশরীরে যেতে পারেন যেহেতু ওনার বডি নূরের কভার হয়েছে রূপ হয়েছে বশরিয়া বশরিয়া তো সামরা সামরার সুরতে নূর তারের সুরতে লাইট এই তারের মধ্যে কারেন্ট থাকে সুরত হলো তার তার কিন্তু জিনিস হলো লাইট হুজুরের পাকে আল্লাহ বলেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আপনি শুধু সুরত আকৃতিটা হলো আপনার বশরীয় কিন্তু আর বাকিটা আপনার বশরীয় না ফরেন না সুবহানাল্লাহ আকৃতিতে আপনি বশর প্রকৃতিতে আপনি মালাক ফেরেশতার ঊর্ধ্বে এইটা দুনিয়ার মধ্যে সুরতে বশরী নিয়ে তিনি আসছেন এর পূর্বে সুরতে নুরি এর পূর্বে সুরতে মালাকি যখন মেরাজের মধ্যে গেছেন তখন সুরতে হককি স্বয়ং আল্লাহ নূরের সাথে উনি মিশে গেছিলেন পরে না সুবহানাল্লাহ তফসিরে রুহুল বায়ান চতুর্থ পারা মা কানাল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা এই আয়াতের তফসিরের মধ্যে লেখা আছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদারে গেলেন আল্লাহ তো কোনো সুরত নাই আল্লাহ নূর রসুলে পাক নূর আল্লাহ স্রষ্টা নূর রসুলে পাক সৃষ্টি নূর সেই দিন স্রষ্টা সৃষ্টির নূর এক হয়ে গিয়েছিল কেমনে হয় যেহেতু আল্লাহর নূরের ঝলক আল্লাহর নূরের জ্যোতি দিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি ইয়া জাবির ইন্নাল্লাহ খালাকা কাবল আশিয়া নূরা নবিয়াকা মিন নূরিহি হে জাবির খোদা তাআলা নিজের নূরের ঝলক জ্যোতি দিয়া আমার নূর পয়দা করেছেন পানির মধ্যে চিনি মিশাইলে তার নাম হয় শরবত কিন্তু এটাকে আবার অ্যানালাইসিস করে আলাদাও করা যায় চিনি আরেকটা হলো ওয়াটার দুইটাকে মিক্স করলে এটার নাম ওয়াটারও নয় এটার নাম চিনিও নয় সুগারও বলে না পানিও বলে না তার একটা থার্ড নাম হয় কি শরবত মূলে কিন্তু চিনি মূলে কিন্তু ওয়াটার কিন্তু তার নাম হয় শরবত তাসাবুফের কিতাবের মধ্যে লেখা আছে তুমি বন্দা কিন্তু যখন বন্দিগি করো নফল ইবাদত করতে করতে যখন খোদার প্রিয় হইয়া যাও তখন তোমার নাম আর বন্দা থাকে না তোমার নাম বন্ধু হইয়া যায় বলি এত বন্ধু তোমার নাম এখন আব্দুল জলিল আব্দুল রহিম আব্দুল খালেক কিন্তু তুমি যদি নফল ইবাদতের মাধ্যমে খোদার প্রিয় হও তখন খোদা বলে তোমাকে আর আমি বন্দা বলবো না তোমাকে বলবো বন্ধু হাদিসে কুদসি লা ইয়াযালুল আব্দু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলে হাত্তা উহিব্বাহু বান্দা ইবাদত করতে করতে আমার বন্ধু হইয়া যায় ফাইজা আহাবাবতুহু যখন সে আমার বন্ধু হইয়া যায় কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি আমি তার কান আমি তার চোখ আমি তার হাত আমি তার টাং আমি তার পাও সব কিছু আমি ফরেন না সুবহানাল্লাহ এটার নাম হলো ফানা ফিল্লাহ ফানা ফিল্লা যখন হইয়া যায় তখন দেখা যায় মানুষের বডিও ঠিক আছে চোখও ঠিক আছে কিন্তু গুণের মধ্যে দেখা যায় এই মুখে দিয়া ফুক দিলে বোতল ফেটে যায় এই হাত পাগলের মাথার মধ্যে রাখলে সঙ্গে সঙ্গে ভালো হইয়া যায় ওলি আল্লাহর এই চোখ দিয়া যদি চোখ বন্ধ করে আমি নজর করলে আসমান দেখি না শুধু মেঘমালা দেখি আল্লাহর ওলিরা যদি চোখ বন্ধ করে আর সমূহ আল্লাহ দেখে হযরত গাউসুল আজম বলেন আন্নাস সুয়াদা ওয়াল আশকিয়া লায়ুরাদুনা আলা আইনে ইয়াফিল লাউহিল মাহফুজ আমার নজর লৌহে মাহফুজের মধ্যে আছে আমি সেই রেকর্ড দেখে দেখে আমি বলতে পারি কে জান্নাতি কে জাহান্নামি পড়েন না সুবহানাল্লাহ কে বুঝবে আমার দৃষ্টি আর গাউসুল আজমের দৃষ্টি এক নয়
মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, লৌহে মাহফুজ লৌহে মাহফুজ আস্ত পেশে আউলিয়া, আছে মাহফুজ আস্ত মাহফুজ আজ খাতা। ওলি আল্লাহর নজরের মধ্যে লৌহে মাহফুজ থাকে, ফরেন না সুবহানাল্লাহ। তোমার কিতাবের মধ্যে গলত হইতে পারে, প্রিন্টিং মিস্টেক হইতে পারে, এবারতের মধ্যে গলত হইতে পারে, বুজার মধ্যে গলত হইতে পারে, লেখার মধ্যে গলত হইতে পারে, কেন এগুলো তোমার অর্জিত বিদ্যা। তুমি যার থেকে শুনেছো, পাঁচজনে একজনের কথা শুনো, একজনে বলে এইরকম, আরেকজনে বলে এরকম, একজনে কয় আমি শুনছি উনি বলছে কালো, আরেকজনে বলে আমি শুনছি উনি বলছে কাকের মতো কালো, আবার আরেকজনে কয় না আমি শুনছি কাক। এক মাস্টারের কথা 30 জন ছাত্র শুনে, কিন্তু বাইরে এসে যদি জিজ্ঞাসা করে 30 রকমের হবে, একরকম হবে না, কিন্তু কথা বলেছে একটা। যারা শ্রোতা তাদের ব্যবধান, কেউ তো উচ্চাঙ্গের কারো মেমোরি সার, কারো মেমোরি ডাল, এই জন্য কথা বেশ কম হয়ে যায়। কিন্তু ওলি আল্লাহরা বলে কিতাবের কথার মধ্যে বেশ কম হইতে পারে, এই এডিশনে যেই কথা আছে নেক্সট এডিশনে গিয়ে দেখবে সেই কথা আর নাই। অনেক কিতাবের মধ্যে পরিবর্তন করে, যেমন হেফজুল ইমানের এবারত পরিবর্তন হয়ে গেছে, তবলিগের মজবুজাত ইলিয়াস সেটার এবারত পরিবর্তন করে ফেলেছে, ফতোয়ায় রশিদিয়া দেওবন্দের সেটার এবারতও পরিবর্তন করে ফেলেছে, 1965-এর যেই এডিশন সেটার মধ্যে যেই এবারত ছিল, 1985-এর এডিশন সেই এবারত আর নাই, মুছে ফেলেছে। আমাদেরকে চ্যালেঞ্জ করে, আপনারা যে বলছেন এই কথা ফতোয়ায় রশিদিয়াতেছে, ওই দেখান তো, আমাদের সামনে আসলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায়, দেখো তো এটা কোন সনের 85, আমি যেটা বলছি এটা 65, ওইটা আনো, তখনই ধরা পড়ে যায় সব। এমনি ভাবে অনেক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আদম আলাইহিস সালামের সঙ্গে আমি দুনিয়াতে একসাথে এসেছি, আদম আলাইহিস সালাম তওবা করেছে, আমি নিজের চোখে দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি কলমা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, এখানে ইন্টারপ্রেটার নাই, হযরত জিব্রাইল আলাইহিস সালাম নাই, আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ জবাব দিতেছে। এমত অবস্থায় আদম আলাইহিস সালাম বললেন, ইন্নি আসালুকা বিহাক্কি মুহাম্মাদ, হে খোদা আমি তোমার উসিলা দিয়ে আমি চাই না, আমি মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। কলমার মধ্যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর উসিলা বানায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে বোঝা গেল আল্লাহ উসিলা না, পরে না সুবহানাল্লাহ। উসিলা তো মাধ্যম, আল্লাহ তো মাধ্যম হইতে পারে না, আল্লাহ হলো সরাসরি ডাইরেক্ট, মাধ্যম হয় সৃষ্টি, স্রষ্টা কোনোদিন বায়া মিডিয়া হইতে পারে না, হ্যাঁ পরে না সুবহানাল্লাহ। আমাদের নাম আব্দুল সালাম, আমরা বলি আসসালামু আলাইকুম, কিন্তু খোদাকে আসসালামু আলাইকুম বলা যাবে না, এই জন্য রসুল পাক আল্লাহকে আসসালামু আলাইকুম বলেন নাই, আল্লাহ রসুল পাক বলেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ইন প্লেস অফ সালাম, হি আটার আত্তাহিয়া, খোদার সামনে তাহিয়া হয় সালাম হয় না। হুজুর পাক বলেন লা তাকুলু আসসালামু আলাইক ইয়া আল্লাহ, বাল কুল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়ামিনকা সালাম ওয়াইলাইকা ইয়ারজিউস সালাম হাইয়েনা বিস সালাম ওয়াদখিলনা দারাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহকে আসসালামু আলাইকুম বলতে পারবে না, আল্লাহ বলে আসসালামু আলাইকুম, এই শব্দটা আমার পরিবর্তে আমার নবীকে আমি দান করে দিলাম। কখন? মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা, হে ইমানদার বান্দারা তোমার ঘরে যখন তুমি প্রবেশ করবে, অন্য কারো ঘরে প্রবেশ করবে, তখন ঘরের বাসিন্দা যারা আছে তাদেরকে বাহিরের থেকে আগে সালাম দাও, ফাসাল্লিমু আলা আহলিহা, আগে তাদের সালাম দাও, যদি সালামের জবাব আসে দরজা খুলে তাহলে ভিতরে যাইও, আর যদি সালামের জবাব না আসে তাহলে চলে এসো, পরে না সুবহানাল্লাহ। কত সুন্দর সোসাইটি ইসলামী, একজনের ঘরের মধ্যে উইদাউট পারমিশন তুমি ঢুকতে পারবে না, সালাম দিবে। এখন অন্যের ঘরের মধ্যে ঢুকতে হইলে সালাম দেওয়া লাগে, আমার হুজুরে বলেন খোদার ঘরে মসজিদের মধ্যে ঢুকতে হইলে সালাম দেওয়া লাগবে, পরে না সুবহানাল্লাহ। নিয়ম হইলো ঘরের মালিকের সালাম দেওয়া, কিন্তু মসজিদে ঢুকে তুমি সালাম দিবে আমাকে, খোদাকে না,
কেন খোদাকে সালাম দেওয়া জায়েজ নাই আমি খোদার রিপ্রেজেন্টেটিভ এই জন্য খোদার পরিবর্তে আমাকে সালাম দিতে হবে কেন লিয়ান্নি হাজিরুন ফি বুয়ুতিল মুসলিমিন মুসলমানদের ইবাদতের প্রত্যেক ঘরের মধ্যে আমি নবীর রূহানি ভাবে হাজির আছি অন্য কেউ মুসল্লি থাকুক আর না থাকুক আমি তো হাজির আছি আমি তো কিতাবের থেকে বলতেছি ইমাম গাজ্জালির হিয়াউল উলুমের থেকে আমি বলতেছি তারপরে আমি বলতেছি ফতোয়ায় শামী ফতোয়ায় আলমগিরি সেখান থেকে ও আহজর ফি কলবিকা সূরাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শাকসাবুল করিম যখন তুমি নামাজের মধ্যে বসো আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলো তখন ও আহজর তুমি হাজির জানো ফি কলবিকা তোমার কলবে শাকসান নবী ও সূরাতাহু রসূলে পাকের সাত মুবারক হুজুরে পাকের বেজি এক্সিস্টেন্স তোমার মধ্যে তুমি হাজির তাসাব্বুর করো খেয়াল করো ওয়া কুল আসসালামু আলাইহি এই জন্য মসজিদের দোয়া মদিনা শরীফের মধ্যে যারা গিয়েছেন খেয়াল করেছেন কিনা আমি সবগুলি নকশা করে নিয়ে আসি মসজিদে নববীর দরজার মধ্যে লেখা বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতিক আবার যখন মসজিদে নববীর থেকে বের হবেন সেখানে ভিতরে দিয়ে লেখা বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি মসজিদের ভিতরে যাওয়ার সময়ও আগে দুরুদ শরীফ তারপরে দোয়া মসজিদের থেকে বাহির হওয়ার সময় প্রথমে দুরুদ তারপরে দোয়া সমস্ত মসজিদের একই নিয়ম কিন্তু আমাদের দেশের মধ্যে এক এক দেশের পরিবর্তন হয়ে গেছে সুন্নাত অনেকখানে তরক হয়ে যায় আমিও খেয়াল করি না মৌলবি সাহেবও খেয়াল করে না ইমাম সাহেবও খেয়াল করে না মুসল্লি খেয়াল করবে কোথার থেকে ঠিক কিনা বলেন অনেকখানে হাইয়া আলাল ফালার সময় দাঁড়ানো এটা সুন্নাত আমাদের দেশের মধ্যে অজানা বেখেয়ালে চলে আসছে কেউ জিজ্ঞাসাও করেনি ইন্টারোগেশন নাই উইদাউট এনি ইন্টারোগেশন ইট কন্টিনিউস আপনারা সবাই দাঁড়ান কাতার সোজা করেন তকবীর দেয় এটা আছে কিনা আমাদের দেশের মধ্যে কিন্তু আসলে কিতাবের মধ্যে এটা নাই সরে বেকায়া কানজুদ্দা কায়েক হেদায়া শামি আলমগিরি তাহাবি সব কিতাবের মধ্যে লেখা আছে ওয়াকুমুল ইমাম ওয়াল মুসাল্লুন ইন্দা হাইয়া আলাল ফালা ওয়াশরাবু ইন্দা হাইয়া আলা সালা ওয়াকুমু ইন্দা হাইয়া আলাল ফালা যখন মুয়াজ্জিনে হাইয়া আলা সালা বলবে তখন ইমাম আর মুসল্লি যারা উপস্থিত থাকে তারা বসা থাকবে যখন হাইয়া আলা সালা বলবে তখন তারা শুরু করবে হাইয়া আলাল ফালা বলার সাথে সাথে সবাই দাঁড়িয়ে যাবে এরপরে দিয়ে যখন কদকামতে সলাতু কদকামতে সাল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ যখন একামত শেষ হলো তখন ইমাম সাহেব তিনবার ডাক দিবে সাউ সুহুবাকুম ফাইন্না তাসবিয়াতাস সুহুব মিন ইকামাতিস সালাহ মুসল্লিগণ আপনারা কাতা সোজা করুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একামত শেষ করে হযরত আলীকে বলতেন হে হযরত আলী আপনি দেখেন কাতা সোজা হয়েছে কিনা উনি বলতেন সাউ সাউ সাদ্দিদু কারিবু সঙ্গে সঙ্গে মিল মাঝখানে দিয়া যেন কোনো ফাঁক না থাকে ফাঁক জায়গার মধ্যে শয়তান ছোট ছাগলের বাচ্চার মতো ঢুকে মসজিদের মধ্যে শয়তান ঢুকে মসজিদ খোদার ঘর এখানে মধ্যে শয়তান ঢুকে যায় আস্তা শয়তান দুই মুসল্লির মাঝখানে দিয়া যদি জায়গা ফাঁক থাকে এই জায়গার মধ্যে শয়তান ঢুকে তাহলে দেখা যায় খোদার ঘর শয়তানের থেকে খালি না এখান থেকে শয়তানের দূর করাইতে হলে আল্লাহ ধ্যানে থাকতে হলে মোরাকাবা মুশাহাদার মাধ্যমে এবং হুজুরে বলছে যে শয়তানের জন্য জায়গা ফাঁকা রাখিও না একজন আরেকজনের সাথে মিলে মিলে দাঁড়াইও মানুষ অল্প এই জন্য বিরাট জায়গা খালি রেখে দাঁড়াইবে না কোনো গ্যাপ যেন না থাকে আচ্ছা অনেকগুলি আছে আমি কথা বলতেছিলাম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দুনিয়াতে আসলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যখন তওবা করেন আমার হুজুরে সেখানে বসে দেখেছেন হুজুরে বলেন আমি হযরত নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে ছিলাম আমি নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে ছিলাম বলে নূহ নবীর নৌকা রক্ষা পেয়েছে সারাটা দুনিয়ায় প্লাবন আর প্লাবন সেখানকার মধ্যে তুফান সেখানে খালি জায়গা নাই উপরেও পানি নিচেও পানি মাঝখানে দিয়ে হইলো খোদার নৌকা হযরত নূহ আলাইহিস সালামের নৌকা এটা ডুবে না বা কেন
সেখানকার মধ্যে আমার নামের তক্তা ছিল ফরনা সুবহানাল্লাহ আগার নামে মোহাম্মদ রা না ইয়াবর দে শফি আদম না আদম ইয়াফতে তওবা না নো আজগরত নজাইনা মাওলানা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখেন হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের একখানা তক্তা ছিল ফরনা সুবহানাল্লাহ হযরত নিজামউদ্দিন আউলিয়া বলেন যে 1,24,000 পয়গাম্বরের নামের তক্তা ছিল সাইর খলিফা খোলাফায়ে রাশিদিনের নামেরও তক্তা ছিল হযরত ইমাম হাসান হোসেনের নামেরও তক্তা ছিল হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নামেরও তক্তা ছিল হযরত নিজামউদ্দিন আউলিয়ার কিতাবের নাম হলো রাহাতুল কুলুব ফরনা সুবহানাল্লাহ রাহাতুল কুলুবের মধ্যে লেখা আছে হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার হুজুর কেমনে হাজির দেখো যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈয়ার করেন 40 বছর পরে ওনার দোয়া কবুল হওয়ার 40 বছর পরে প্লাবন বন্যা আরম্ভ হলো 40 বছর পর্যন্ত একটা গাছ মোটা তাজা বেহেশতের থেকে একটা দানা হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে দুনিয়াতে লাগিয়ে দিলেন এই গাছটা বড় হতে হতে অনেক বড় হয়ে গেল 40 বছর পরে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে নূহ আলাইহিস সালাম এখন গাছ কাটেন তক্তা তৈয়ার করেন এই তক্তা দিয়া এক গাছের তক্তা দিয়ে একটা নৌকা হবে ওই নৌকার মধ্যে আপনি সবাই উঠবেন এত বিরাট প্লাবন তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিব্রাইল আলাইহিস সালামের কথা মতো গাছটা ছিঁড়তে আরম্ভ করলেন এর আগে গাছ ছিঁড়ার কোনো ব্যবস্থা ছিল না হযরত নূহ আলাইহিস সালাম বলে এত বড় গাছ এটাকে আমি ফাড়বো কিভাবে ছিঁড়বো কিভাবে তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন আমি ইঞ্জিনিয়ার আমি সিভিল ইঞ্জিনিয়ার আমি জানি তখন তিনি একটা বলে দিলেন এইভাবে তুমি একটা পরাত তৈয়ার করো যেটার মধ্যে 1,000 দাঁত থাকবে 1,000 দাঁতের এতটুকু লম্বা তাহলে গাছটা সমসমান হবে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডিরেকশন মোতাবেক হযরত নূহ আলাইহিস সালাম সেইভাবে লোহা দিয়ে একটা তৈয়ার করলেন পরাত ওই পরাত দিয়ে যখন তক্তা তৈয়ার করলেন তক্তার সংখ্যা হলো 1,24,000 ফরেনা সুবহানাল্লাহ প্রত্যেক তক্তার মধ্যে এক একজন নবীর নাম এই জন্য আমার হুজুর বলেন হযরত আবু যর জাহারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর নবীদের সংখ্যা কত অনেকের কাছে শুনি ইহুদিদের কাছে শুনি খ্রিস্টানদের কাছে শুনি কেউ বলে 2,00,000 কেউ বলে 3,00,000 কেউ বলে 1,24,000 হুজুর আপনি কি বলেন ওয়ালা আবি যরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো ইয়া রাসূলুল্লাহ কাম আদাদান মিনাল আম্বিয়াই কেরাম নবীদের সংখ্যা কত ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়াতু আলফ ওয়া আরবাউন ওয়া ইশরুনা আলফা 1,24,000 বলেন না সুবহানাল্লাহ এটি চূড়ান্ত মুসলমানদের মধ্যে 1,24,000 এটি প্রচলিত এবং এটি অথেন্টিক আমি অনেক রিসার্চ করে এটাকে আমি যে 1,24,000 যে মানুষে বলে এটার অথরিটি কি কেউ বলে 2,36,000 আমাদের মতন মৌলিক সব আমরাও বলি রেওয়ায়েতে পাই কিন্তু যারা দুর্বল তারা এই কথাগুলি বলে রেওয়ায়েতে আছে 1,24,000 আছে 2,36,000 আছে 3,36,000 আছে আবার অসংখ্য নবী এই কথা বলে অনেকে পাশ কেটে যায় কিন্তু সঠিকভাবে বলার মতন অধিকার কার আছে যে রিসার্চ করে সে বলতে পারবে যে হ্যাঁ এইটা সঠিক রাওয়ায়েত আছে ভিন্ন কিন্তু তার মধ্যে সিলেকশন করার ক্ষমতা থাকতে হবে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কেন হইল একেবারে মরফু মুত্তাসাল স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি শুনেছেন আর অন্যান্যরা অন্য সাহাবীর থেকে শুনেছেন তাহলে ওনারটা হইল 1,24,000 তক্তা দিয়ে তৈয়ার করলেন প্রত্যেক নবীর নাম এক এক তক্তার মধ্যে লেখা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তক্তাও লাগিয়ে দিলেন কিন্তু পরে দিয়ে হযরত নূহ আলাইহিস সালাম বললেন বারে ইলাহি ভেরি ইন্টারেস্টিং থিং শুনেন হযরত নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ 1,24,000 তক্তা দিয়ে তো নৌকা তৈয়ার করলাম 750 গজ লম্বা 500 গজ পাশ বিভিন্ন রেওয়ায়েত আছে কেউ বলে 120 গজ বাই 80 ইয়ার্ড তারপরে তো যাইতে যে 750 পর্যন্ত আলবেদায় ওয়ান নেহায়ের মধ্যে আছে এত বিরাট নৌকা তৈয়ার করলাম 1,24,000 তক্তা দিয়ে কিন্তু নৌকা তো কমপ্লিট হলো না খালি রয়ে গেছে কি খালি রয়ে গেছে যে দুই মাথা পাশা আর গলুই আপনাদের সিলেটে কি বলে জানি না আমাদের কুমিল্লাতে বলা হয় পাশা আর গলুই পাশা আর গলুর মধ্যে ছোট ছোট তক্তার দরকার খুচরা তক্তা এগুলি কোথায় পাবো তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বললেন হে নূহ তুমি যাও ওই যে বড় বড় তক্তার থেকে ছোট ছোট সাইজ করা তক্তা আছে
সাইটটা তক্তা পাবে সেখানে সাইজনের নাম লেখা আছে যেগুলোর মধ্যে লেখা আছে এরকম সাইটটা তক্তা নিয়ে আসো সেই সাইটটা তক্তা দুইটা দুইটা করে লাগিয়ে দিয়েছে কমপ্লিট হয়ে গেল পাঁচ আর গতি হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন দেখো তো কি লেখা আছে হযরত নূহ আলাইহিস সালাম বলেন একটার মধ্যে লেখা আছে আবু বকর ইবনে কুহাফা আরেকটার মধ্যে লেখা আছে ওমর ইবনে খাত্তাব আরেকটার মধ্যে ওসমান ইবনে আফফান আরেকটার মধ্যে আলী ইবনে আবি তালিব ওনারা কে আল্লাহ বলেন ওনারা নবী না আমার আখেরি জামানার চার খলিফা স্বর্গ সুবহানাল্লাহ আমার নবীর চার খলিফার নামের তক্তা লাগিয়ে দাও নৌকা কমপ্লিট হে কথা নৌকা তো কমপ্লিট হলো কিন্তু এটা তো একটা সম্ভাবনা আছে যদি পানির ঢেউ লাগে তাহলে নৌকাটা এমনি ছড়াই যাইতে পারে দুইটা নৌকা দুই তক্তা দুই দিক থেকে দিয়েছে এগুলির মধ্যে গলুই গলুই লাগে ছোট তক্তা মুগুরের মতো এগুলি পাবো কোথায় তখন আল্লাহ বললেন হে নূহ তালাশ করে দেখো এরকম মুগুরের মতো গোল পাবে দুইটা লাগবে দুইটা গিয়ে বিছড়ে নিয়ে আসো যেগুলোর মধ্যে নাম লেখা আছে এমন দুইটা নিয়ে আসো গিয়ে দেখে দুইটা মুগুরের মতো গোল নিয়ে আসলো বা পরও কি লেখা আছে হযরত নূহ আলাইহিস সালাম বললেন সব্বর শিববীর সব্বর শিববীর হে আল্লাহ সব্বরকে শিববীরকে আল্লাহ বলেন সব্বরের তো হাসান শিববীরের তো হুসাইন তোমাদের ভাষায় হইল সব্বর আর শিববীর আরবি ভাষায় হইল হাসান এবং হুসাইন আমার আখেরি জামানার দুই নাতির নাম হবে হাসান ও হুসাইন তাদের নামের তক্তা লাগাইয়া দাও নৌকা কমপ্লিট হইয়া যাবে নৌকা তো কমপ্লিট হইয়া গেল হযরত নিজামউদ্দিন আউলিয়া বলেন এরপরে যে নূহ আলাইহিস সালাম বলেন বারে লাহি এখন তো নৌকা কমপ্লিট হইল এত বিরাট নৌকা এটা চলবে কিভাবে এখন তো আমি নৌকা তৈরি করলাম শুকনার মধ্যে শুকনার মধ্যে আমি নৌকা তৈরি করলাম ইরাকের কুফা নগরে যেখানে কুফার জামে মসজিদ হযরত আলী কারামাল্লাহু ওয়াজাহুকে যেই মসজিদের মধ্যে শহীদ করা হলো ওনাকে শহীদ করেছে মুসলমান নামদারি খারেজি ওয়াহাবি যারা আছে তাদের নাম ছিল আগে খারেজি খারেজিরা ওনাকে নামাজের মধ্যে আব্দুর রহমান ইবনে মুলজিম খারেজি ওনাকে শহীদ করলো সেই জামে মসজিদের পাশে দিয়ে বাইশ জন নবীর বসার জায়গা আছে সেখানকার মধ্যে একটা কুয়া আছে যেখান থেকে পানি উঠেছিল চুলা হযরত নূহ আলাইহিস সালামের নৌকা সেখানে তৈরি করলেন যে বারে লাহি এখানে তো নদীও নাই কিছু নেই এই নৌকা এত বিরাট কেমনে এটা চলবে খোদা বলে পানিতে চলবে তো পানিতে চলবে কেমনে খোদা বলে দুই সিস্টেমে একটা হইলো কারেন্টের দ্বারা স্রোতের দ্বারা আরেকটা হইলো বাতাসের দ্বারা বাতাসের দ্বারা কেমনে চলে স্রোতের দ্বারা তো চলবে নৌকার মধ্যে বাতাস লাগবে কি করে খোদা বলে এটার মধ্যে পাল তুলতে হবে বাদাম দিতে হবে খোদা বাদাম আবার কেমনে দেয় জিব্রাইলকে বলেন যে জিব্রাইল তুমি জায়গায় দেখা দাও এরকম ভাবে কোনা করি সেমুসার মতো তিন মুখলা এটা নাম হইলো বাদাম যে বাদাম করতে হলে মাস্তুল লাগে মাস্তুল কোথায় পাবো তখন খোদা বলেন হে নুহু ওই কাঠের মধ্যে দেখবে মাস্তুল আছে নাম লেখা আছে নিয়ে আসো গিয়ে দেখে নাম লেখা ওইটা নিয়ে আসে কো পড়ো তো এটার মধ্যে লেখা আছে ফাতেমাতুজ জাহরা আমি অথরিটি দিয়ে কথাটা বলছি হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হযরত নিজামউদ্দিন আউলিয়া বলেন শোনো আমি যে কাহিনীটা বললাম এটার পিছনে ফ্যাক্ট আছে কিনা না এটা ফিকশন না ফ্যাক্টস আছে কি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা মাসালু বাইতি ইন্নামা মাসালু আহলে বাইতি কামাসালে সুফিনাতিনু আমার আহলে বাইত হযরত আলী বিবি ফাতেমা ইমাম হাসান হোসেন হযরত নূহ নবীর কিস্তি তুল্য ফরনা সুবহানাল্লাহ নৌকার সাথে তুলনা করেছে নাজাতের ব্যাপারে নৌকার মধ্যে আরোহণ করলে যেমন নাজাত হয় ইমাম হাসান হোসেনকে মহব্বত করলে নাজাত পাওয়া যায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নি সাম্মাইতু বিনতি হাযিহি ফাতেমা আমার এই ছোট মেয়ের নাম রাখলাম আমি ফাতেমা ফাতেমা কেন নাম রাখলাম জানোনি ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ রাসূলে ভালো জানেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নি সাম্মাইতু বিনতি হাযিহি ফাতেমা লিয়ান্নাল্লাহ তাআলা ফাত্তামাহা ওয়া মুহিব্বিহা মিনান নার আমার এই বেটির নাম ফাতেমা ফাতেমা অর্থ হলো নিষ্কৃতি প্রাপ্ত নাজাত প্রাপ্ত আমার বেটি জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে আমার বেটি বিবি ফাতেমাকে যারা মহব্বত করবে আল্লাহ তাআলা এই মহব্বতের উসিলায় তাদেরকেও জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিবে তাফসীরে কবীরের 27 পারাতে তাফসীরে কবীর 27 পারা 7th ভলিউমের মধ্যে কয়েকটা হাদিস আছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ
ওয়া হুব্বে মুহাম্মদ মাতা শহীদা মাতা মুস্তাগফিরান মাতা মাগফুরান ওয়া মাতা আলা সুন্নতে ওয়াল জামাআ। হুজুরে পাক বললেন, যারা আমার বেটি ফাতেমা ইমাম হাসান হোসেনের মহব্বত নিয়ে মারা যাবে, সেই ব্যক্তি মারা যাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত। একটা মশালা আপনারা পেয়ে গেলেন। অনেকে আমারে জিজ্ঞাসা করেছে, অনেক শিক্ষিত মানুষের জিজ্ঞাসা করে, জলিল সাহেব আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের হু ওয়াজ দা অর্গানাইজার, হু ওয়াজ দা ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত? মনে করছেন যে কোনো একটা অ্যাসোসিয়েশনের তো ফাউন্ডার থাকে, আহলে সুন্নাত ওয়াল জামার ফাউন্ডার কি? তাই বলছেন যে আপনি এমন একটা কথা বললেন যে এটা অজ্ঞাত কারণে আপনি বলছেন, দ্য ভেরি ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামা আওয়ার প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিয়ান্নাহু ক্বাল মা মাতা আলা হুব্বি আহলে মুহাম্মদ মাতা আলা সুন্নতে ওয়াল জামা, সুন্নত এবং জামাতের উপরে মৃত্যুবরণ করবে সেখান থেকে যারা অনুসারী তাদেরকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামা। আহলুস সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশন ওল্ডহাম, এটা কোন দুনিয়ার কোন অ্যাসোসিয়েশন নয়, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নাম ফরেন সুবহান। দুনিয়ার যে কোনো জায়গাতে মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামা সবাই বলতে এটা বাধ্য হবে। সুরে কোনোদিন বলেন আমি সুর, সুরে বলে আমি সাধু, মানুষের বিশ্রাই যে সে সুর, সুরে কোনোদিন নিজের সুর বলে স্বীকার করে না, অপরাধী কোনোদিন নিজেকে অপরাধী বলে স্বীকার করে না, হত্যা করেছে তবু আদালতের মধ্যে তারা এবারে মাননীয় আদালত আমি বেদ আমি নির্দোষ, তুমি দোষী মানে আমি নির্দোষ, আসলে দোষী সেও জানে কিন্তু একটা কথা বলতে আমি নির্দোষ, দোষ কেউ স্বীকার করতে চায় না কারণ দোষ স্বীকার করলে মারামারি আছে পিটাপিটি আছে, এই জন্য মিথ্যা কথা বলে আমি নির্দোষ, তাহলে দোষ কেউ স্বীকার করে না, এই জন্য প্রত্যেকে ইসলামের নামে সবাই বলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। কেননা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারাই নাজাত পাবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে বাহুত্তর তারা নাজাত পাবে না। আমার হুজুরের বার্ডিক দেওয়া আছে, হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, আমার উম্মত 73টা ভাগ হয়ে যাবে বিভাজ্য হবে, এটাও রসুলের এলমে গায়েব করে না সুবহানাল্লাহ। যারা হুজুরের এলমে গায়েব স্বীকার করে না, স্বীকার করলে তো বাহুত্তর দল স্বীকার করা লাগে, বাহুত্তর দল স্বীকার করলেই হুজুরের এলমে গায়েব স্বীকার করা লাগে, পারে না সুবহানাল্লাহ। হুজুরের জমানায় তো 72 হয়নি, হুজুরের জমানায় তো 1 ছিল। ফেরকা কবে থেকে শুরু হলো? ফেরকা শুরু হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সময়। প্রথম ফেরকা হইল খারেজি, দ্বিতীয় ফেরকা হইল শিয়া, হযরত আলীর পক্ষে যারা গেল তাদেরকে বলা হইল শিয়া, তাদের আকীদা কিন্তু সে সময় খারাপ ছিল না। হযরত ইমাম হোসেনের শাহাদতের পরে যে তাদের আকীদা হইল নিত্য নতুন বানানো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সমর্থকদেরকে বলা হয় শিয়ানি আলী, হযরত আলীর সমর্থক। আর খারেজিদের সমর্থক তারা হইল মুরতাদ, হযরত আলী বলেন তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব, তাদেরকে আমি হত্যা করব, প্রথম তাদেরকে অনুরোধ উপরোধ করব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন আপনি যান তাদেরকে বুঝান 12,000 লোক তারা মুরতাদ হয়ে গেছে, তাদেরকে আবার কলমা পড়াইয়া মুসলমানের মধ্যে আনেন, যদি কেউ অস্বীকার করে তারপর দিয়ে আমি আইসেল ডিক্লার ওয়ার এগেনস্ট দেম, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, তাদেরকে আমি কতল করব। মুসলমানকে কতল করা জায়েজ নাই, যাদেরকে কতল করে তারা মুসলমান নয়, পড়ে না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক যাদেরকে কতল করেছে তারা মুসলমান নয়, তারা মুরতাদ, তারা মুসালামাতুল কাযাবের অনুসারী, যারা যাকাত দেয় নাই, হযরত আবু বকর সিদ্দিক তাদেরকে কতল করে দিয়েছেন, অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। নীতিগতভাবে যাকাতকে মানতে হবে যেহেতু ফরজ, নামাজকে অস্বীকার করলে সে কাফের, যদি না পড়ে তাহলে সে বড় গুনাগার, কবিরা গুনাগার হয়, কিন্তু অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। তো খারেজি শিয়া, তারপরে শুরু হলো মুতাজিলা, তারপরে মুশাব্বাহা, তারপরে জবরিয়া, তারপরে কাদরিয়া, তারপরে মুয়াত্তালা, এমনিভাবে 72টা নাম। গুনিয়াতুত তালিবিন হযরত বড় হিসেবের কিতাবের মধ্যে লেখা আছে, যার ঘরের মধ্যে গুনিয়াতুত তালিবিন বাংলা আছে তারা দেখবেন, আমার কাছে আরবি আছে সেখানে অথরিটি আছে। 72টা ফেরকার নাম হয়ে গেছে, হুজুরের 72 শেষ হয়ে গেছে, এরপর এখন লেজ বাহির হইতেছে, পরে না সুবহান, কুসুল্লতি একটা মেইন, তারপরে তো আবার সাবলতি কতগুলি বাহির হয় না, তলের পরে দিয়ে উপদল আছে, উপদলের পরে দিয়ে কুন্দল আছে, আনার পরে পাই, পায়ের পরে দন্তি, দন্তির পরে খন্তি, খন্তির পরে ফুন্তি, ধারাবাতের মধ্যে বহু রকমের আছে। এখনকার নিত্য নতুন যতগুলি দল এগুলি মূল দল নয়, এগুলি হইল দলের উপদল, কারো মধ্যে আছে খারিজি আকিদা একটা, কারো মধ্যে আছে
শিয়া আকীদা একটা, কারো মধ্যে আছে মুতাজিলা একটা আকীদা, এমনি ভাবে 72 ভেরকার থেকে 72টা আকীদা নিয়ে একটা নতুন দল বানায় ফেলছে। কেমনে বলবেন তাদেরকে? না বলতে পারি খারিজি, না বলতে পারি শিয়া। ওদেরকে তো শিয়া আকীদাও তার মধ্যে আছে, এদেরকে আছে মুতাজিলি রেশনালিস্ট, তারা যুক্তি ছাড়া কিচ্ছু মানে না, তাদেরকে মুতাজিলা বলতে পারি না। তারা আবার আমাদের মতো নমাজ করে হানাফি, আমাদের মসজিদে আসলে আমাদের মতো নমাজ করে, আবার আহলে হাদিসের মসজিদে গেলে তো আমাদের মধ্যে আমরা মুসলমান এক পরিচয়। ওহাবি সুন্নি আবার কি? আমরা এক মুসলমান। তাহলে তুমি তো নবীকে অপমান করলা। আমার নবী বলেন 73টা নাম হবে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম পর্যন্ত বলেছে, আল মজুস আল জবরিয়াত ওয়াল কদরিয়াত, মজুস হাজিল উম্মত জবরিয়া কদরিয়া, দুইটা ফেরকা হুজুরে নাম বললেন, যে আমার উম্মতের মধ্যে দুইটা ফেরকার নাম, একটা নাম হবে জবরিয়া আর একটা নাম হবে কদরিয়া। এই দুইটার নাম কেন বললেন? এটার মধ্যে কারণ আছে। জবরিয়াও তো মজবুর, আমরা কিছুই করি না, পাপ করি পুণ্য করি আল্লাহ করায়, চুরি করি আল্লাহ চুরি করায়, গুনা করি আল্লাহ করায়, তাদেরকে বলা হয় মজবুর। মজবুরও তো আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতাহীন একদল লোক আছে বলে আমার কি দোষ, পাপ পুণ্য আল্লাহ করায়। আরেকদল আছে কদরিয়া, তারা বলে না খোদার কোনো কুদরত নাই, সব আমাদের নিজেদের শক্তি আছে, আমি ভালো করলে ভালো হবে মন্দ করলে মন্দ হবে, আমার তকদির আমি নিজে করব, এখানে খোদার কোনো হাত নাই। তারা হবে অ্যাকশনিস্ট, দে রেশনালিস্ট, তাদেরকে বলা হয় কদরিয়া। আমার হুজুর বলতেছে যারা কদরিয়া যারা জবরিয়া উভয়টাই জাহান্নামী। কাল হাসরের দিনে আমি গুনাগারের জন্য সাফাত করব, কিন্তু যাদের আকীদা খারাপ আমি তাদের জন্য সাফাত করব না। আল্লাহুম্মা সাল্লি আলা কিন্তু আমলের অভাব রয়ে গেছে, সুতরাং আমি অন্যদিকে যাব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি ঘটনা করছে আমার হুজুর বলেন, আমি হাজির সাক্ষী। হযরত আদম আলাইহিস সালামের সমস্ত ঘটনাগুলি আমার চোখে দেখা। হযরত নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে কি ঘটেছে আমার চোখে দেখা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে কেন জ্বলল না, সেই সময় তো আমি ইব্রাহিম আলাইহিস সালামের কপালের মধ্যে বসা করে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হি ওয়াজ নট বর্ন বিকজ আই ওয়াজ প্রেজেন্ট ইন হিজ ফেস, আমি তার কপালের মধ্যে বসাচ্ছিলাম। হযরত ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি দেয়, কেন ছুরি চলল না? হুজুরে বলে আনা ইবনু যাবিহাতাইন, আমি সেই সময় ইসমাইলের কোফালে ছিলাম, এই জন্য ছুরি গলা কাটে নাই। যেই কোফালের মধ্যে থাকলে আগুনে ধরে না, যেই কোফালে থাকলে গলার মধ্যে ছুরি ধরে না, যেই মানুষের কলবের মধ্যে আমার নবীর নূর আছে জাহান্নামের আগুনও তাকে জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার। আমি নূর হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোফালে বিরাজমান ছিলাম, আমি নূর হইয়া হযরত ইসমাইল আলাইহিস সালামের কোফালের মধ্যে আমি বিরাজমান ছিলাম, আমি নিজে দেখেছি নূরের নজরে পড়ে না। সুবহানাল্লাহ। এই কথাটা কোনখানে লেখা আছে আমি অথরিটি দিয়ে বলতে পারি? তাফসীরে সাবির মধ্যে লেখা আছে, ইন্না আরসালনাকা শাহিদান, আমার হুজুরকে আল্লাহ বলেন, হে আমার হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি রসূল করে, এবং আপনি আই উইটনেস, প্রত্যেকের ঘটনার সাক্ষ্য সাক্ষী। তাফসীরে সাবির মধ্যে এবারত লেখা, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা হাযিরান বিল বিল বিনিসবাতে ইলাল ইলাল জিসমির রুহানি, আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আম্মা বিনিসবাতে ইলাল জিসমির রুহানি কাদা হাযিরান লিকুল্লি মা ওয়াকা মিল্লাতুন আদামা ইলা বেসাতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তফসিরে সাবি 22 পারা সূরায়ে আহজাবের মধ্যে তরুতাজা লেখা আমি মুখস্থ বলে দিলাম, যার মনে চায় চাইতে পারেন। আরবিতে লেখা আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম থেকে হুজুরে পাকের নবুয়ত প্রকাশ পাওয়া পর্যন্ত যতগুলি ঘটনা ঘটেছে আমার দয়াল নবী নিজে হাজির ও নাজির থেকে সবগুলি দেখাছিলেন। সেই হাজির ও নাজির এই শরীর নিয়ে নয়, তিনি নূরের শরীর নিয়ে নূরের নজর নিয়ে তিনি হাজির ছিলেন। ফেরেশতারা আমার মধ্যে হাজির আছে, কিন্তু শরীর নিয়ে যদি থাকতো তাহলে কয়মন ওজনদানি হইতে কোথায় জানে। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, তোমার কান্দের মধ্যে দুইটা ফেরেশতা আছে কেরামান কাতিবিন, দিনটা 24 ঘন্টা, তার উপরে আরো ফেরেশতা আছে হাফিজিন, তোমাকে হেফাজত করে রক্ষা করে প্রোটেক্টর, তোমার সিকিউরিটি গার্ড, সেও তোমার সঙ্গে আছে। তুমি পায়খানাতে যাও, হাফিজিন তোমার সঙ্গে থাকে। হ্যাঁ, যে সময় তুমি খারাপ কাজ করো সেই সময় নেকের ফেরেশতারা তোমার শরীর থেকে আলাদা হয়ে যায়, কিন্তু তোমার হেফাজতকারী তোমার সিকিউরিটি গার্ড যে আছে সে কিন্তু তোমার সাথে পায়খানাতে গেলেও সে সঙ্গে আছে, খারাপ কাজের মধ্যে গেলে সে আছে, ভালো কাজের মধ্যে সে থাকে। এতগুলি ফেরেশতা আমার শরীরের মধ্যে আছে কিন্তু আমি টের পাই না, ওজন নাই। কেন? দে আর লাইট, দে আর নূর, নূরের কোনো ওজন হয় না। পরের না আমার হুজুর বলেন আমার ওজন আছে, আবার আমার ওজন নাই। হযরত আলীকে দেখাইয়া দিলেন আমার ওজন আছে, হযরত আবু বকরকে দেখাইয়া দিলেন আমার ওজন নাই। এটা কবিকার ঘটনা, হিজরতের ঘটনার সময় আমার হুজুর বললেন আমি নূর, আমার কোনো ওজন নাই। হযরত আবু বকর সিদ্দিকের ঘর থেকে আমি নূর নবীর মধ্যে লিখে রাখছি, এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করি আমার নূর নবীটা আপনারা পড়বেন বাংলায়। আর এখানকার মধ্যে কেউ যদি ভালো ইংলিশ জানা থাকে তাহলে আমার এটা ট্রান্সলেট করে আপনাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কাজে লাগাইয়েন, আমি আল্লাহর হস্তে এটাকে দান করে দিলাম। মানুষের অনেক আকীদা শুদ্ধ হবে, যেহেতু আমি সেই উদ্দেশ্যে লিখেছি। হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিকের ঘরের থেকে রওনা হইলেন অন্ধকার অমাবস্যা রাত্রি, সফর মাসের 27 রাত্র বা 28 রাত্র, অমাবস্যা অন্ধকার, বাতি নাই, হযরত আবু বকর সিদ্দিক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হয়েছেন, হাতের মধ্যে কিছু গাঁটি আছে, কাপড় চোপড় প্রয়োজনীয় দ্রব্যাদি সঙ্গে নেওয়া। এই অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক গাঁটি মাথার মধ্যে নিয়েছেন, একবার সামনে যান একবার পিছনে আসেন। হুজুরে বলে আবু বকর তুমি একবার সামনে যাও একবার পিছনে আসো, তো দৌড়োদৌড়ি করে কেন, হয় সামনে থাকো না হয় পিছনে থাকো। হযরত আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার জন্য নয় আমি আপনার জন্য, একবার সামনে যাই একবার পিছনে আসি, সামনে যাই কোনো রকমের পাথর আছে কিনা কাটা আছে কিনা এগুলি দেখবার জন্য, পিছনে যাই কোনো শত্রু আসে কিনা, হুজুর আপনার প্রোটেকশনের জন্য একবার সামনে যাই একবার পিছনে আসি। হঠাৎ করে আবু বকর সিদ্দিক হুজুরের কদমের দিকে নজর করে দেখে অন্ধকারের মধ্যে চিকটিক দিয়ে রক্ত বের হয়েছে, হুজুর আপনার তো পায়া মুবারক থেকে রক্ত মুবারক বের হয়ে গেছে, হুজুর আপনার তো অভ্যস্ত না, আপনার পাও ফেটে গেছে, হুজুর মেহরবানি করে আমার কান্দে ওঠেন আমার পিঠে ওঠেন, আপনাকে নিয়ে আমি গাড়ি শহরে চলে যাব। হুজুরের পাক বলেন আবু বকর পারবে? হুজুর আপনি যদি মেহরবানি করেন। হুজুরে বলেন তুমি বসো আমি তোমার কান্দে উঠি। হযরত আবু বকর সিদ্দিক বলেন হুজুরে আমার কান্দের মধ্যে উঠলেন আল বেদায়া ওয়ান নিহায়া কিতাব থেকে আমি বলতেছি, আমি নূর নবীর মধ্যে পোট করেছি হাদিস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের কান্দের মধ্যে উঠলেন, হযরত আবু বকর সিদ্দিক তো ওজন অনুভব করলেন, দুই মন আড়াই মন হইতে পারে ওজন, হযরত আবু বকর সিদ্দিক সেইভাবে ঝাঁকি দিয়ে উপরে উঠবেন ওয়েট, হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক দেখেছে ওজন নাই, হুজুর উঠে গেছে উপরে। হযরত আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মনে করেছি আপনার স্বাভাবিক ওজন দুই মন আড়াই মন হবে, আমি সেইভাবে প্রিপারেশন নিয়েছি, কিন্তু এখান থেকে ইউ আর ওয়েটলেস, হুজুর আপনার ওজন কোথায় গেল? আবু বকর তুমি জানো না আমি নূর, নূরের কি ওজন আছে নাকি? তোমার কান্দার মধ্যে দুই ফেরেশতা আছে কেমনে ওঠো, দুইটা ফেরেশতা সেখানকার মধ্যে ওজন নাই, এই ফেরেশতা তো নূরের তৈয়ারি, এই নূর কোথার থেকে আসলো? এই ফেরেশতার নূর হইল আমার নূরের 256 ভাগের এক ভাগ মাত্র। সেইদিন দেখাই দিলেন হুজুর লাইট, নূর, নূরের কোনো ওজন নাই। হযরত আলীকে দেখাই দিলেন হুজুরের ওজন, শেরে খোদা মাওলা আলী, শেরে খোদা হুজুরকে উপরে উঠাইতে পারেন না। ফতে মক্কা অষ্টম হিজরিতে যখন মক্কা শরীফ জয় করলেন, মক্কা শরীফের ভিতরের মধ্যে 360টা মূর্তি, শুক্রবার হুজুরে বললেন হে আলী আজকে রমজান মাসের 17 তারিখ, রমজান মাসের 17 তারিখ ফতে মক্কা,
রমজান মাসের 17 তারিখ বদরের যুদ্ধ, আজকে রমজানের 17 তারিখ, জুমার নামাজ এখানে পড়ব, মূর্তিগুলি আগে ভাঙো, তুমি ঘরের ভিতরে ঢুকো, হুজুরে ঢুকলেন আলে তুমি সবগুলিকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে ভাঙো, সবগুলি মূর্তি দেওয়ালের মধ্যে ফিক্সড করা, পিতলের মূর্তি, লোহার মূর্তি, কত রকমের মূর্তি আছে, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য একটু লাঠি দিয়ে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে সেখান থেকে খসে পড়ল, মাটির মধ্যে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হযরত আলীকে বললেন তাড়াতাড়ি করো, এর উপরে 34 ফিট হাইট, এতটুকু উপরে। হযরত আলীকে হুজুর বললেন আলী উপরের এগুলিকে তুমি লাঠি দিয়ে ভাঙো। হযরত আলীর হাতে লাঠি দিয়ে যতটুকু পারা এতটুকু সম্ভব। এরপর হুজুর উপরেরগুলি কি করা যায়, হুজুরে বললেন উপরে পেন্টিং আছে, সেখানে পেন্টিং আছে সবগুলি ভাঙো, কিন্তু দুইটা তুমি ভাঙো না, পানি দিয়ে মুছে দিও। দুইটা কার, একটা হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আরেকটা হলো হযরত ইসমাইল আলাইহিসসালাম, এই দুই পয়গম্বরের ছবি ওরা দেওয়ালের মধ্যে লটকায় রাখছে, পেন্টিং করেছে, এখানকার মধ্যে লাঠি দিয়ে আঘাত করিও না, যদিও ছবি রাখা জায়েজ নাই কিন্তু নবীগণকে লাঠি দিয়ে আঘাত করাও জায়েজ নাই। সুবহানাল্লাহ, একটা কথা মনে হয়ে গেল, ইব্রাহিম আলাইহিসসালামের ফটো, হযরত ইসমাইল আলাইহিসসালামের ফটো শরীয়তে না জায়েজ, কিন্তু তারপরে হুজুরে সেটাকে সম্মান করলেন, পরে না সুবহানাল্লাহ, অবশ্য পরে দিয়া পানি দিয়ে মুছে দিলেন। আজকে একটা জিনিস দেখলাম মুশরাক সাহেবের ঘরের মধ্যে, ফাজাইলে তবলিগ, ফাজাইলে তবলিগ, তবলিগের সিলেবাস, ফাজাইলে তবলিগ, ফাজাইলে রমজান, ফাজাইলে নামাজ, ফাজাইলে কোরআন, ফাজাইলে হজ, ফাজাইলে জিকির, এটার নাম হলো তবলিগি নেশাত। ওইটা আমার বড় কথা নয়, সেখানকার ভিতরের মধ্যে মিথ্যা কথা লেখা আছে সেটা আমার বড় কথা নয়, সেটা মিথ্যা কথাটা কি, সেখানকার মধ্যে দেখলাম এক হাদিসে উল্লেখ আছে, লেখছে কিন্তু মাওলানা জাকারিয়া, তাদের বড় মহাদ্দেস, আমাদের কাছে আসলে দেখাই দিতাম কেমন মহাদ্দেস হয়েছে। এক হাদিসে আসি আছে, কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন করা হবে পেশাব সম্পর্কে, করে না নাউজুবিল্লাহ, কবরের মধ্যে প্রথম প্রশ্ন করা হবে পেশাব, আর কোনো জায়গা হইল না, কবরের মধ্যে পেশাব লইয়া বাড়াবাড়ি করো, দুনিয়ার কোথায়ও এই কথা এই পর্যন্ত শুনি নাই, কত হাদিস পড়লাম, কত হাদিস, যতটুকু শব্দ দেখা সম্ভবপর নয়, তবে দুনিয়ার মধ্যে বিখ্যাত যা যা আছে কিছু না কিছু দেখেছি, মূল কিতাব না দেখলেও রেফারেন্স কোটেশন দেখেছি, সেখানকার মধ্যে সব কিতাবের মধ্যে লেখা আছে কবরের মধ্যে কোনো আমলের সুয়াল করা হবে না, নমাজের কথাও সুয়াল করা হবে না, রোজার কথাও প্রশ্ন করা হবে না, হজ জাকাতের কথাও প্রশ্ন করা হবে না, এগুলি সাথে থাকবে সেটা অন্য কথা, কবরের মধ্যে সুয়াল হবে ইমানের, আকিদার প্রশ্ন হবে, করে না সুবহানাল্লাহ, তিনটা প্রশ্ন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে, যখন মানুষকে কবর দেয়, কবর দিয়ে যখন পরিষ্কার করে মানুষ চলে যায় 40 কদম, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে, দুই ফেরেশতা আসে কালো, চোখ হলো করমজা চোখ জলে, আহাদুহুমা মুনকারুন ওয়াল আখারু নকীরুন, একজনের নাম মুনকার আরেকজনের নাম নকীর, এমন দুই ফেরেশতা, ফায়ুকিদানিহি আও ইউজলিসানিহি, দুই ফেরেশতা তাদেরকে ধরে বসাবে, তাদেরকে ধরে বসাইয়া সওয়াল জবাব করবে, তিনটা সওয়াল করবে, ফায়াকুলানে তারা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, তোমার আল্লাহকে, মার রাব্বুকা তোমার রবকে, ওয়া মা দীনুকা তোমার দিন কি, ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা কি ছিল, বলেন না সুবহানাল্লাহ, আশ্চর্য রকমের লাস্ট কোশ্চেনটা বেয়াদবিমূলক, প্রথম দুইটা আদব রক্ষা আছে, শেষের দুইটা বেয়াদবিমূলক, অমা কুন্তা তাকুলু ফি হাযা রাজুল, নবীকে নবী না বলে রাজুল বলা হলো, নবীকে রসুল না বলে রাজুল কেন বলা হলো, হ্যাঁ এখানে রাজুল বলারই দরকার আছে, পরে না সুবহানাল্লাহ, কেমনে এখানকার মধ্যে রব, এটা হইলো থিওরিটিক্যাল, দিন এটা থিওরিটিক্যাল, কিন্তু রসুল এটা হলো প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, অঙ্কের মধ্যে পরীক্ষা হয় 75 থিওরিটিক্যাল আর 25 প্র্যাকটিক্যাল, জুলজি 75 এন্ড 25, তারপরে দেয়া কেমিস্ট্রি ফিজিক্স, এগুলি 25 প্র্যাকটিক্যাল পরীক্ষা,
যেমন জুলুদের মধ্যে ব্যাঙ ধরে নেয়, তারপরে দিয়ে ফুল নেয়, বলো এটা কি, ফুলের কয়টা অংশ আছে, গাছের কয়টা অংশ আছে, এটা কি ফক দেখা দেয় এটা ব্যাঙ, আচ্ছা ঠিক আছে এটা অ্যানালাইসিস করো, ব্যাঙের কয়টা অংশ আছে, তার সৃষ্টিটা কিভাবে হলো, ডিম্বর থেকে কিভাবে ব্যাঙ হলো, এইভাবে কেটে কেটে দেখাও, যদি কেটে কেটে দেখাইতে পারে তখন সে নম্বর পায়, আর যদি এটা অ্যানালাইসিস করতে না পারে তাহলে একেবারে ডবল প্রমোশন হইয়া গোল্লা পাই যায় দুইটা। প্র্যাকটিক্যাল পরীক্ষা পাশ না করলে 75 সব বরবাদ, কবরের মধ্যে দুইটা হইলো থিওরিটিক্যাল একটা হইলো প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করলে ওই থিওরিটি পরীক্ষাও ফেল হইয়া যায়, আর প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করলে ফেরেশতারা বলে জীবনে আর তোমাকে ডিস্টার্ব করব না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এখানে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালের মধ্যে আইসা নবী বলে না, রসুল বলে না, খোদাকে রব বলে, কিন্তু নবীকে বলে রাজুল। এখানে যে পরীক্ষা হবে, যদি বলে উনি নবী তাহলে তো বলবে তার পেয়ে গেছি, কেউ বলবে ছোট নবী, কেউ বলবে বড় নবী, কেউ বলবে জিল্লি নবী, কেউ বলবে পুরুষ নবী, গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলবে উনি হইলে আসল নবী, আমি হইলাম ওনার সায়া নবী। এখনকার মধ্যে যে টিভিতে দেখানো হচ্ছে আহম্মদী মুসলিম টিভি একটা আছে নি, স্কাই খবরদার, এই আহমদী নাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, নামাজের কথা বলে, হজের কথা বলে, আমার ইয়ং জেনারেশন ভাইদেরকে বলতেছি, যদি ইফ ইউ বিলিভ মি তাহলে আপনারা এটা বিশ্বাস করতে পারেন যে তারা মুসলিম নয়, দে আর নন মুসলিম, দৌ দে আর আটারিন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা যদিও পড়ে তবু তারা মুসলমান নয়, আরে কি ব্যাপার, হুরি সাইট কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাল্লা সালাতানা ওয়া আকালা যাবিহাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, যে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা শরীফ পড়ে, যে আমাদের মতো নামাজ পড়ে, যে কেবলা মুখী হয় আহলে কেবলা, যে আমাদের গরুর গোস্ত খায় ওয়া আকালা যাবিহাতিনা, আমাদের গরু জবাই করা গরুও খায়, আমাদের কেবলার দিকে মুখ করে নামাজও পড়ে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারা মুমিন, কিন্তু এখানে দেখা যায় আহমদিরা নামাজও পড়ে, কেবলার দিকে মুখও করে, আমাদের জবাই করা বস্তুও খায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, তারপরে দেখ কি অপরাধটা তারা, দে আর নন মুসলিম, অল মুসলিম অল কনসিডার দেম অ্যাজ নন মুসলিম মাইনরিটি, যদিও তাদের সংখ্যা এখন প্রায় 9 কোটির মতো হয়ে গেছে, তারা নন মুসলিম কেন, শুধু একটা কারণ, সেই কারণটা কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা নাম হইল জাতি, হুজুরের দুইটা নাম জাতি, মূল নাম মুহাম্মদ ও আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, এর মধ্যে মাঝে মধ্যে একটু অভ্যাস করেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামিয়া ইসমি, যে আমার নাম শুনে মুহাম্মদ অথবা আহমদ নাম শুনে, ওয়া কাব্বালা ইবহামাইহি, এই দুই বুড়া আঙ্গুলকে চুমা দেয়, ওয়া ওয়ালাহুমা আলা আইনাইহি, এই দুই আঙ্গুল চোখের মধ্যে রাখে স্থাপন করে, ওয়া মাসাহাহুমা আলা আইনাইহি, দুই চোখের মধ্যে মালিশ করে, কুনতুলাহু কায়দান ইয়াউমাল কিয়ামাহ ইলাল জান্নাহ, কাল হাসরের দিনে সে যে আমার নামের ভক্তি করেছে এই উসিলা দিয়া তাকে আমি হাতে ধরে জান্নাতে পৌঁছাইয়া দেব, হুজুরের নামকে ইজ্জত করলে এই অবস্থা হয়ে যায়, সুরমা চোখের মধ্যে দিলে উপকার হয়, তাহলে সুরমার যদি একটা উপকারিতা থাকে আমার হুজুরের নামের অ্যাকশন আছে কিনা, আছে, দুব্বা একটা দাস এটার একটা অ্যাকশন আছে, যে কোনো একটা দ্রব্য গুণ আছে তাহলে আমার নবীর নামেরও গুণ আছে, কারো ঘরে যদি ছেলে না হয় তাহলে আফটার কনসেপমেন্ট 40 দিনের ভিতরে যদি স্বামী অথবা নিজে স্ত্রীর নাভির মধ্যে পাক পবিত্র হয়ে ওযু করে নাভির মধ্যে গোল করে মুহাম্মদ শব্দটা যদি লিখে দেয় এই নামের বরকতে তার ঘরে ছেলে সন্তান হবে, ফতোয়া স্বামীর মধ্যে লেখা আছে, তো হুজুরের নামের মধ্যে বরকত আছে, ফরেন না সুবহান, মাঝখানে দিয়ে একটা কথা বললাম অনেক সময় ভুলে যাই, কোন কথাটা বলতেছিলাম এর আগে দিন, তার মনে আছে, ও আহমদি গ্রুপ, তাদের কেন কাফের হইলো, কলমা পড়ে নামাজ পড়ে কোনো আকল তো ধরে না, কাহা ধরবে, হুজুরের জাতি নাম হইলে দুই মুহাম্মদ আর আহমদ, এছাড়া হুজুরের আরো নাম আছে 1398টা নাম, এটার নাম হইল সেবতী নাম, ফরেন সুবহানাল্লাহ, আল্লাহর যেমন সেবতী নাম,
99টা আছে, এটাকে বলে আসমায়ে হুসনা। এছাড়াও আরো 3000 আছে। খোদা তালার সেবতী নামের সংখ্যা হইল 3000, আমার হুজুরে পাকের সেবতী নামের সংখ্যা হইল 1400, তার মধ্যে 2টা হইল জাতি নাম আর 1398টা হইল সেবতী নাম। সেবতী নামগুলি কানজুল ইমান আল্লাহ হযরতের তরজমার মধ্যে লেখা আছে। আমি নূর নবী শেষে দিয়া হুজুরে পাকের সেবতী নামগুলি লেখায় রাখছি। সেখানে আমাদের সেবতী নাম কি কি আছে, মুহাম্মাদু, আহমাদু, তারপরে দইল হাদিউন, নূরুন, ফরনা সুবহানাল্লাহ, রাউফুন, রাহিমুন, কারিমুন, সত্তারুন, আউয়ালু, আখেরু, জাহেরু, বাতেনু। খোদা তালা 99টা নামের মধ্যে 70টা নাম আল্লাহ তালা আপন নবীকে দান করেছে। উই শুড বিলিভ ইন আল্লাহ, উই শুড বিলিভ ইন আওয়ার প্রফেট। হাউ? উইথ অ্যাট্রিবিউটস, আল্লাহর সেবতী নাম সহ বিশ্বাস করতে হবে। আল্লাহ খালিকুন, আল্লাহ মালিকুন, বিশ্বাস করতে হবে। আল্লাহ সত্যবাদী, আল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু এখনকার মধ্যে আমাদের মধ্যে কিছু মুসলমান আছে, নামাজও করে, কলমাও করে, মেসওয়াকও করে, ডিলাকুলোকও করে, মেসোয়াকও একসাথেই করে, এমন পরেশগারেরা, তারা বলতেছে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম, যারা আল্লাহর সেবতী নামের সাথে যদি কারো নাম রাখে তাহলে মুশরিক হয়ে যায়। খোদার নাম জাব্বার, কেউ যদি জাব্বার রাখে তারা মুশরিক হয়ে যায়। যেমন তাকবিয়াতুল ইমানের মধ্যে ইসমাইল দেহলভি লিখেছে, জাব্বার আল্লাহর নাম সেবতী নাম, রহিম আল্লাহর সেবতী নাম, এই নাম যদি কেউই রাখে তাহলে সে মুশরিক হয়ে যায়। কত বড় একটা ধোঁকাবাজি দিয়ে ফেললো, কত বড় একটা ধোঁকাবাজি দিল। একজন আলেমে তো এটা দিতে পারে না, হয় জাহেল হবে না হয় শয়তান হবে। কারণ আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 নামের মধ্যে জাব্বার আছে, জাব্বার। হযরত দাউদ আলাইহিস সালামের জবুর কিতাবের মধ্যে জাব্বার আছে, তহা, মুজমুজ, মাজমাজ, এই নামও আমার হুজুরের আছে। হুজুরের পাকের নাম কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, হে আমার রসুল, আমার সেবতী নাম রহিম, আপনার নামও আমি দিলাম সেবতী নাম রহিম, ফরনা সুবহানাল্লাহ। কোথায়? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। হে আমার হাবিব, আপনার রাউফ, আপনার রহিম, ফরনা সুবহানাল্লাহ। আমাদের নাম কিন্তু আব্দুর রহিম, আব্দুর রউফ, ফরনা সুবহানাল্লাহ। এখন খোদার নামও রউফ, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবতী নামও রউফ। আমি তো রাখিনি, কে রাখছে? আল্লাহ। কে রাখছে? আল্লাহ। আমি তো রসুলের নাম রহিম রাখিনি, রাখছেন খোদা। আমি তো করিম রাখি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুন কারীমুন, ফরনা সুবহানাল্লাহ। এই নামগুলি স্বয়ং আল্লাহর দেওয়া। রাশিদুন, রশিদ আল্লাহর নাম। কিন্তু দেখেন সূরা মরিয়মের মধ্যে রাজুলুন সালিহুন রাজুলুন রশিদ, হযরত লূত আলাইহিস সালামের সামনে 12 বারাত আছে রাজুলুর রশিদ, রশিদ শব্দ ওনার নামে ব্যবহার হয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হালিমুন রাব্বি হাবলি মিনাস সালিহিন, ফরনা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, খোদা আমার বয়স তো 86 বছর, আমার ঘরে তো কোনো সন্তান নাই, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে খোদা আমার ঘরে একটা নেক সন্তান দাও, ফরনা সুবহানাল্লাহ। সন্তান চাওয়া কিন্তু নবীদের সুন্নাত, ফরনা সুবহানাল্লাহ। নবীরা আল্লাহর কাছে একটা নেক সন্তানের জন্য কান্দে। জাকারিয়া আলাইহিস সালাম কেন্দেছেন, রাব্বি লা তাযারনি ফারদাম আনতা খায়রুল ওয়ারিসিন, হে খোদা আমাকে একলা ছাড়িও না, আমার বংশের সেরা বংশের বাতি দাও। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য কেঁদেছেন, কিন্তু নেক সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মিনাস সালিহিন, নেক সন্তান দাও। খোদা বলে, হে আমার ইব্রাহিম, তোমাকে আমি এমন সন্তান দিলাম যে হবে মহা ধৈর্যশীল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিমিন, ফরনা সুবহানাল্লাহ। আমি তো অন্য কোনো কোনো যাবো না, ছাত্র নিয়ে বসলে আমি বলতে পারতাম, এম এ ক্লাসের ছাত্রদেরকে নিয়ে বসলে রাইতকে রাত হাজারো প্রশ্ন হইতো, হাজারো ডকুমেন্ট আমি পেশ করতাম, কিন্তু এখানে সব মিলে এত একসাথে এবারে যাওয়ার কথা বলতে হয়। হ্যাঁ, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক বলে যখন ইব্রাহিম আমার কাছে চাইলো মিনাস সালিহিন, বুজুর্গ সন্তান, নেককার সন্তান, আমি সুসংবাদ দিলাম, ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম বিগুলামিন হালিমিন, এক ছেলে সন্তান
যে হবে হালিম ধৈর্যশীল পড়ে না সুবহানাল্লাহ খোদা বলে আমার 99 নামের মধ্যে ইয়া আলিমু ইয়া হালিমু আছে কি না ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আলী ইয়া আজিম খোদার নামও আজিম খোদার নামও আলিম খোদার নাম আলী হযরত আলীর নামও আলী পড়ে না সুবহানাল্লাহ দেখছেন কি খোদার নাম হলো আলী ইয়া আলী খোদার নামও হয় ইয়া আলী হযরত আলী হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু বলেন যখন বাহরাইন জয় করতে গেলাম হযরত আলা হযরমি একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নুর খেলাফতকালে 4000 সৈন্য নিয়ে গেলাম বাহরাইন জয় করতে হবে মাঝখানে দিয়ে একটা নদী আমরা 4000 আমি আবু হুরায়রা হযরত আনাস হযরত বেলাল এমনি ভাবে বড় বড় সাহাবায়ে কেরাম 4000 সাহাবী নিয়ে আমরা রওনা হইলাম যখন বাহরাইন উপসাগরের কাছে আসলো তারা সেই দেশের শাসক নৌকাগুলি সরাই ফেললো এখন আমরা তো ঘোড়সওয়ার আরব দেশের মানুষ নৌকা চালাইতে জানি না ঘোড়ার মধ্যে রওনা দিয়েছি মাঝখানে দিয়ে নদী কেমনে পার হব নৌকাও নাই তারা সেখানকার মধ্যে বলে যে হ্যাঁ এইবার আরব দেশের লোকদেরকে আটকাইছে হযরত আলা ইবনে হযরমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানকার মধ্যে উনি বলতেছেন এই রেওয়ায়াত কানা ইসলামী ফাউন্ডেশনের কিতাব বাইরে রয়েছে সেই কিতাবটির মধ্যে আপনারা দেখবেন হযরত আলা ইবনে হযরমি বলেন যখন দেখলাম যে মাঝখানে দিয়ে নদী একটা নৌকাও নাই ঘোড়ার থেকে সবাই নেমে গেলাম হযরত আলা ইবনে হযরমি বলেন দুই রাকাত নামাজ পড়ো দুই রাকাত নামাজ পড়ার পর উনি বললেন আমি দোয়া করব আর তোমরা আমার সাথে মুনাজাতের মধ্যে আমিন আমিন বলবে মানে না সুবহানাল্লাহ যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে আমি 10-15 মিনিট সময় দেব পরে দিয়ে আপনি টেবিল টক করবেন অনেক কথা জানতে পারবেন তো হযরত আলা ইবনে হযরমি রাদিয়াল্লাহু তাআলা দুই রাকাত নামাজ পড়াইলেন নামাজ পড়ায় উনি মুনাজাত করেন আমি মুনাজাত করব তোমরা শুধু বলবে আমিন আমিন তো উনি মুনাজাত করে ইয়া আলিমু ইয়া হালিম ইয়া আলিয়ু ইয়া আজিম আজিজনা হে আলিম হে হালিম হে আলী হে আজিম আজিজনা আমাদেরকে পার করাইয়া দাও আরে না সুবহানাল্লাহ নদী পার করাইয়া দাও সমস্ত সাহাবায়ে কেরাম বললেন আমিন উনি বলেন ঘোড়াতে ওঠো ঘোড়াতে উঠলেন উনি বলেন বিসমিল্লাহ মাজরেহা ওমর সাহা ইন্না রাব্বিলা গাফুরুর রহিম আজকে এই সাগরের নৌকা বানাইলাম আমাদের ঘোড়া আমাদের ঘোড়াগুলিকে নৌকা বানাইয়া নৌকার দোয়া করো প্লেনের দোয়া হলো সুবহানাল্লাহি সাখারালানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন ওডার দোয়া প্লেনের দোয়া আর নৌকার দোয়া হইলো পানির দোয়া হইলো বিসমিল্লাহ মাজরেহা ওমর সাহা ইন্না রাব্বিলা গাফুরুর রহিম আজকে তোমরা এই দোয়া করো আমাদের ঘোড়াগুলিকে নৌকা বানাইয়া দিলাম এই বলে উনি লাফ দিয়ে পানির মধ্যে পড়লেন কমান্ডার ইন চিফ উনি যখন লাভ দিয়েছে সবাই ওনার পেছনে ঝাঁপ দিয়ে পড়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খোদা তালার কি কুদরত হযরত আলা ইবনে হযরমি কি বললেন খোদার কাছে ইয়া আলিম ইয়া হালিম ইয়া আলী ইয়া আজিম সাতটা নাম বললেন আল্লাহ 99 নামের থেকে আর সেখানে বলেন আজিজ না আমাদেরকে পার করাইয়া দাও আর উনি ঝাঁপ দিলেন আমরাও ঝাঁপ দিলাম ঝাঁপ দিয়ে দেখি নিচে দিয়ে সব মাটি সব বরফ শক্ত হয়ে গেছে শক্ত বরফ এই বরফের উপরে দিয়ে আমাদের ঘোড়া চলে গেল আমাদের ঘোড়ার পায়ের মধ্যে পানি লাগলো না আমাদের পায়ের মধ্যে পানি লাগে নাই এইভাবে যখন আমরা সাগরটা পাড়ি দিয়ে গেলাম তারা সাদা পতাকা উত্তোলন করে বললো এরা তো মানব নয় এরা দানব যারা এই সাগরটাকে এমনিভাবে শুকাইয়া ফেলে আইস বানাইয়া ফেলেছে একটা এখানকার মধ্যে নদীটাকে শুকাইয়া রাস্তা করে ফেলেছে ঘোড়া দৌড়াইয়া যারা পানির উপর দিয়ে আসতে পারে তারা তো কোনোদিন মানুষ নয় তখন সবাই সারেন্ডার করে বললো যে আমরা কলমা শরীফ পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারেন্ডার করলো বাহরাইন বিজিত হয়ে গেল আমার মুসলমান ভাইয়েরা আমার দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমার হুজুরকে অস্বীকার করলো কাদিয়ানীরা শুধু একটা নামে 1400 নামের মধ্যে একটা নাম তারা অস্বীকার করলো সেবতি নাম কি খাতামুন নবিয়্যিন পরে না সুবহানাল্লাহ খোদা কোরআনে বলছে আমার নবীর অনেক সেবত আছে রহিম রাউ আউয়াল আখের জাহের বাতেন জব্বার করিম এই নামের মধ্যে খাতামুন নবিয়্যিন পরে না সুবহানাল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন খাতামুন নবীন অর্থ হইল শেষ নবী পরে না সুবহানাল্লাহ খাতামুন শেষ সিল আর কাদিয়ানিরে বলে খাতাম অর্থ আংটি পরে না নাউজুবিল্লাহ খোদা তাআলা নবীর আংটি বলবে বলদ কোথায় কোথায় আংটি আর কোথায় খাতাম সিল মোহর
পড়েন না সুবহানাল্লাহ সিল মোহরের পরে সিটি খোলা যায় না তার ভিতরে ঢুকানো যায় না বাহির করাও যায় না শেষ হয়ে গেলে তার উপরে সিল মোহর মারা হয় আল্লাহ বলেন নবুয়ত একটা খামের মতো এই নবুয়তের খামের মধ্যে আমি সিল মেরে দিয়েছি এই সিলের নাম মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না সুবহানাল্লাহ পোস্টাবিজের মধ্যে লাস্ট ইউজেবল থিং হলো সিল আমার নবী হলো সবার পরে সিল মোহর আর কাদিয়ানের এটাকে বানাইছে তো উনি আংটির মতো সৌন্দর্য ওনার পরে দিয়ে আরো নবী হইতে পারে অথবা হি ইজ দ্য গ্রেট অথরিটি আফটার হিম মেনি পয়গাম্বার মে কাম সেখানকার মধ্যে গিয়া দেখা যায় গোলাম মোহাম্মদ কাদিয়ানি সাফাটারও হয়ে গেল আমার মতন মৌলভিশাহ আমার যুবক ভাইদেরকে আমি কি বলবো আমার মতন একজন বড় মৌলভিশাহ আমি তো ছোট আমার থেকেও বড় মৌলভিশাহ একজন সে আইসা বললো যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন অর্থ শেষ নবী নয় লেখা হলো খাতামুন নবীন তো শেষ নবী নয় খাতামুন নবীন অর্থ হলো মূল নবী তিনি মাঝখানে আসুক আগে আসুক পরে আসুক তিনি মূল যিনি মূল উনি আগেও আসতে পারে পরেও আসতে পারে সভাপতি শেষে দিয়ে আসার নিয়ম সভাপতি যদি বলে আমার কাজ আছে আগে আমি স্পিচ দিয়ে চলে যাই তাহলে সভাপতি আগেও আসতে পারে মাঝখানেও আসতে পারে শেষেও আসতে পারে তিনি মূল নবী এখন আমার নবীর পরে যদি 1000 নবীও আসে তাহলে আমার নবীর খাতামুন নবীর কোনো অসুবিধা হবে না এই কথাটা উনি একটা থিওরি লিখে গেল এই থিওরিটা অ্যাপ্লাই করলো গোলাম মাহমুদ কাদিয়ানি ইন 1889 হি ফার্স্ট প্রোক্লেমড সে বলল আমি জিল্লি নবী বুরুজু নবী সহায়ক নবী উনি ছিলেন শরীয়তের নবী আমি শরীয়তের নবী না আমি হইলাম আই এম নবী বাই নেম আমি নামে নবী আমার নাম হলো মুজাদ্দেদ আমার নাম হলো ইমাম মেহেদি ইত্যাদি নাম দিয়ে পড়েন না নাউযু বিল্লাহ সে নবুয়তি দাবি করলো এই আমার হুজুরের একটা সেবককে সে অস্বীকার করে নবুয়তি দাবি করলো কাসেম না নতুনি তাহজিরুন নাসের মধ্যে দেওবন্দি লিখে রাখছে এখন আর শর্মায় কোনো লাভ নাই শরম করে কোনো লাভ নাই ইউ আর রেডি ফর ডিবেট আনু কিতাবের মধ্যে যদি দেখাইতে না পারি 1,00,000 টাকা পুরস্কার দেব কাসেম নানো তুমি লিখে রাখলেন আমার নবীর পরে 1000 নবীও আসতে পারে পরে না নাউজুবিল্লাহ এইটা মশলাটা কি এটার মশলা হলো এমতেনাউন নজির আল্লামা ফজলে রসুল খাইরাবাদি যাকে আন্দামানের মধ্যে দীপান্তর দেওয়া হয়েছিল সেখানকার মধ্যে ওনাকে দীপান্তর দিয়েছে উনি মারা গিয়েছিলেন ব্রিটিশ বিরোধী ছিলেন উনি একটা কিতাব লিখেছেন এমতেনাউন নজির আমার নবীর পরে কোন নবী আসার সম্ভাবনা একেবারেই অসম্ভব এটাকে মহাল বলা হয় পড়েন না সুবহানাল্লাহ যেখানে আল্লাহ বলেছেন আমার নবী শেষ সেখানকার মধ্যে কেউ যদি বলে সম্ভব তাহলে খোদার উপরে খুদকারি করা হয় ঠিক কিনা খোদাই বলে আমার নবী শেষ এরপরে আসা কারো পক্ষেই সম্ভবপর নয় ছায়ার পরে যেমন ছায়া হয় না লাস্টের পরেও লাস্ট হয় না লাস্ট একবারই হয় দুইবার কিন্তু লাস্ট হয় না আমার নবী যেখানে লাস্ট আল্লাহ ঘোষণা করেছেন তারপরে আবার লাস্ট হইতে পারে না সুম্মা নবীর শানে সমস্ত পয়গম্বরদের নামে সুম্মা নাই কিন্তু আমার নবীর আগে দিয়েছে সুম্মা যা আকুম রাসুল তোমাদের সমস্ত নবীদের পরে একজন রসুল আসবেন উনি সবার পরে আসবেন তারপরে আর কোনো রসুল নাই ফরেন না সুবহানাল্লাহ এটাকে অস্বীকার করে ফেলছে তাহলে খাতামুন নবীন একটা সেবককে অস্বীকার করে কাফের হয়ে গেল গোলাম মোহাম্মদ কাদিয়ানি এই জন্য তারা নামাজের কথা বলুক তোমার নামাজ আমি মানি না তোমার কলেমা আমি মানি না তোমার রিসিটেশন অফ দা হলি কোরআন আমি মানি না গান্ধি প্রত্যেক সবার মধ্যে যাইয়া বলতো ইন 1946-47 যে সময় রায়ের দাঙ্গা আরম্ভ হইলো কলকাতা হিন্দু মুসলমান দাঙ্গা তখন মিস্টার গান্ধী মাওলানা ভাসানি এরা সবাইকে ঐক্যের ডাক দিল অহিংস রাজনীতি করো দাঙ্গা হাঙ্গামা নাই টেরোরিজম নাই সেখানে আমাদের হিন্দু মুসলমান একসাথে বসে বসে খাও জগা খিচুড়ি খিচুড়ি তৈরি করলো মাটির বাসন দিয়ে একসাথে বসায় সবাই এই হিন্দু এই মুসলমান এই সবাই বসে বসে খাওয়ায় তার সেখানকার মধ্যে মিস্টার গান্ধী প্রথম সেটা বিসমিল্লাহ রহমান রহিম কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সূরা ইখলাস পড়তো, সবাই বলে মারহাবা মারহাবা। দেখছুনি গান্ধী কোরআন শরীফ তেলাওয়াত করে এত সুন্দর, সে তো কোরআন মানে। এরপরে তো গান্ধী কয় জুহি আল্লাহ ও হি রাম সবক সুমতি দে ভগবান, হিন্দিতে জুহি আল্লাহ ও হি রাম কুল হু আল্লাহ, জুহি আল্লাহ যিনি আল্লাহ ও হি রাম তিনি রামচন্দ্র, যিনি আল্লাহ তিনি রামচন্দ্র, হে কথা সবক সুমতি দে ভগবান, হিন্দু মুসলমান সবারই তুমি সুমতি দাও, কেউ সাথে কেউ যেন ঝগড়া না করে, আল্লাহ তিনি রাম যিনি রাম তিনি আল্লাহ। মাওলানা ভাষায় লিখে দেখ শুনি সর্বনাশ, আমাদের কিন্তু ব্লাফ দিতে আছে। এরপরে তো বললো যে না নেতাজি আপনার এই কথায় তো হিন্দু মুসলমান এক হইতে পারে না, একসাথে বসে খাইলে এক হয় না, আল্লাহ এবং রাম বললে এক হয় না, আরো কিছু কাজ আছে ওগুলি সব একসাথে করতে হবে। কি আপনি যদি মারা যান তাহলে আপনার স্মৃতিতে আমরা যাইয়া সেখানে বাঁশ দিয়ে চাপ দিব, মুখাগ্নি করব, মুখের মধ্যে আগুন দিব, কিন্তু আমাদের যখন কবরের মধ্যে যাবে তখন আপনি যাইয়া সেখানে বলতে হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আপনি বলি পাঠা বলি দিবেন, আমরা যাইয়া সেখানে বলবো রাম রাম, কিন্তু যখন আমরা গরু কোরবানি দিব তখন আপনি বলতে হবে বিসমিল্লাহ হে আল্লাহু আকবার। গান্ধী কয় রাম রাম এটা কি করে বলে গোহত্যা মহাপাপ, হ্যাঁ তাহলে আপনি যখন গোহত্যার মধ্যে যাইতে পারবেন না তাহলে আপনার সঙ্গে আমরাও থাকতে পারবো না, আপনার বাসন নিয়ে আপনার যান আমাদের শান্তি নিয়ে আমরা চলে যাই, হিন্দু মুসলমান কোনোদিনও এক হবে না। এটা তো ছোটকালে দেখছি কিছু কিছু মনে আসে, সিলেটে নিয়ে কত ঝগড়া ফসাদ হয়ে গেল, আর একটা থানা নিয়ে গেল হিন্দুস্তানে, আর এক থানা নিয়ে গেছে না, আর একটা থানা নিয়ে গেছে, সেখানে মধ্যে কংগ্রেসে মৌলভী সাহেব কিছু আসছিল, মৌলভী সাহেবের সেই সময় মুসলমানের রাষ্ট্র আলাদা চায় নাই, কংগ্রেসদের সাথে এক হয়ে বলতেছে আমরা সব হিন্দু মুসলমান এক হয়ে থাকি, কি সর্বনষ্ট করে বলছে, অথচ মুখের মধ্যে তারি কত বড় বিশ্বাস, কত বড় তসবি তারির হাতের মধ্যে আছে, কত সর্বনাশ করে সেখানের মধ্যে, কত রকমের মুসলিম লীগাররা কত যুদ্ধ জেহাদ করে কত মাথা ফাটাফাটি হয়ে গেছে করিমগঞ্জের মধ্যে। তো ভাইয়েরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সেবককে অস্বীকার করে হয়ে গেল কাদিয়ানি কাফের, তাহলে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 সেবতের মধ্যে একটা সেবত অস্বীকার করলে কি হয়, কি হয় বলেন সবাই, হুজুরের একটা সেবতকে অস্বীকার করলে কি হবে, আল্লাহ তাআলার 3000 সেবত আছে একটাকে অস্বীকার করলে কি হবে কাফের, একটা সেবতকে অস্বীকার করলে যদি কাফের হয় তাহলে আমার হুজুরের যদি 70টা সেবত না মানে তারা কি হবে, তারা 70 গুণ বেশি কাফের হবে। আমি তালিকা পাবলিশ করে দিয়েছি ন্যাশনাল পেপারের মধ্যে এখন থেকে 8-9 বছর আগে, পত্রিকার মধ্যে আমি উঠাই দিয়েছি, আমাদের মুসলমান নামাজও পড়ে কলমাও পড়ে, কিন্তু আমার নবীর সামনে একজনের আকিদা হইল 70টা কুফুরি, আরেকজনের আকিদা হইল 111টা কুফুরি, এদিকে বলে সব আমরা ইত্তেহাদুল মুসলিমিন সব মুসলমান এক হয়ে যাব, আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি 70টা কুফুরি আকিদা ত্যাগ করুন, তওবা করুন, পেপারে পাবলিশ করুন, 111টা কুফুরি আকিদা আছে, এই এই আকিদাগুলি আপনাদের কুফুরি, যেমন নবী মরে মাটির সাথে মিশে গেছে এটা কুফুরি আকিদা, নবী জিন্দা হায়াতের নবী ফরনা সুবহানাল্লাহ, নবী হাজির নাজির, নবীর এলমে গায়েব আল্লাহ দান করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের পয়দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফিউল মুজনিবিন, আর এখন একদল আছে কাল হাসরের দিনে ওই ইয়া নেসাবের মধ্যে দেখলাম আহা তবলিগি নেসাবের মধ্যে দেখবেন কত বড় সাংগঠনিক, আমি কারোর সাথে ব্যক্তিগতভাবে আক্রোশ করি না, সেই তবলিগি নেসাবের মধ্যে লেখা আছে কাল হাসরের দিনে যখন হাসরের ময়দান হবে সেখানে সবাই নাফসি নাফসি করবে, নবীগণ থরথরাইয়া কাঁপতে আরম্ভ করবে, নবীগণ ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করবে, ইয়া নাফসি বলতে থাকবে, সেখানে শুধুমাত্র একটি দল খোদার আরশের নিচে থাকবে, তারা হবে এই জামানার মুজাদ্দিদ উম্মত, যারা তবলিগ করেছে তারাই খোদার এই আরশের ছায়া পাবে, এছাড়া সব নবীরা থরথরাইয়া কাঁপবে, কোন রেফারেন্স নাই কোন হাদিসের উল্লেখ নাই, যদি দেখাইতে না পারি জরিমানা দিন, আর যদি দেখাইতে পারি তাহলে তাদেরকে 1-2-3 বলার দরকার আছে কিনা, 1-2-3 বুঝেন, এক তালাক দুই তালাক তিন তালাক, যদি না মানো তাহলে 100 তালাক। নবীর সামনে বেয়াদবি করে এরা তবলিগ করে মনে করে, নবীরা কি করছে, প্রথম তবলিগ কে করেছে, নবীগণ, আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
হে আমার প্রিয় রসূল আপনি তবলিগ করেন পরে না সুবহানাল্লাহ আরে তবলিগের কথা তো কোরআন শরীফে আছে কিন্তু এটা মিস ইন্টারপ্রিটেশন করা হয় আমার থেকে কারেক্ট ইন্টারপ্রিটেশন শুনেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ হে রসূল আপনি তবলিগ করেন তাহলে রসূল আসে দুনিয়াতে তবলিগ করার জন্য পরে না সুবহানাল্লাহ কি তবলিগ করে হোয়াট আপনি প্রচার করুন আপনি তবলিগ করুন মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা খোদার তরফ থেকে হুইছে বা রিভিল ফ্রম ইওর লর্ড আপনার প্রভুর তরফ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে সেগুলির তবলিগ করেন পরে না সুবহানাল্লাহ তাহলে দেখা যায় আসমানি বিধান আসমানের বিধানের তবলিগ করতে হবে এটা হলো আল্লাহ তাআলার হুকুম ইয়া ইউয়ার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি এটা কার কাছে করবে এই তবলিগটা তাফসীরে নঈমের মধ্যে লেখা আছে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আউয়ালান ইলাল কুফফারে কাফেরদের কাছে আপনি তবলিগ করবেন কি তবলিগ আসমান থেকে যা বিধান নাযিল হয়েছে সেইটা আরেকটা আয়াত আছে 27 পারাতে ওয়া যাক্কির সূরা কামার ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন হে রাসূল মুসলমানের কাছে আপনি উপদেশ দেন ওয়াজ করেন নসিহত করেন তালিম দেন শিক্ষা দেন ওয়াজের মজলিস করেন ওয়া যাক্কির এখানে বলে বাল্লিগ সেখানে হচ্ছে যাক্কির যাক্কির শব্দটা কার সামনে আসছে মুসলমানের সামনে ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন হে রাসূল মুসলমানদেরকে আপনি নসিহত করেন আপনার নসিহত আপনার তাজকির আপনার এই হেদায়াত এটা মুসলমানদের উপকারে আসবে তাহলে দেখা যায় মুসলমানদের কাছে যা শিক্ষা দেওয়া হয় সেটার নাম হবে তালিম সেটার নাম হবে কি তালিম হেদায়াত নসিহত আর কাফেরের কাছে যেটা হবে সেটার নাম হবে তবলিগ এক অ্যানাদার পয়েন্ট রংপুর পায়রাবন বেগম রোকেয়ার বাড়ি সেখানকার মধ্যে একটা বহস হলো তবলিগ জামাতের সাথে সেখানকার মধ্যে আমি আসলাম ঢাকার থেকে হাফেজ মইনুল ইসলাম ডেপুটি ডাইরেক্টর অফ ইসলামিক ফাউন্ডেশন তিনি আর আমার এক ছাত্র মাওলানা হারিসুর রহমান আনোয়ারি তিনজন আসলাম আমরা ঢাকার থেকে আইন 1989 পায়রাবন গ্রামে আসলাম রেডিও টিভিতে ঘোষণা করা হলো প্রায় 100,000 লোক মাঠের মধ্যে প্যান্ডেল জোহরের টাইমে শুরু হলো তবলিগ বনাম আহলে সুন্নাত আমরা ঘোষণা করলাম বর্তমানে স্বপ্নে প্রাপ্ত ছয় অসুলি ইলিয়াসি তবলিগ জামাত হারাম এটার প্রচার করা হারাম এটা মানা হারাম তারা বললো এটা সাহাবিদের কাজ নবীদের কাজ ভালো কথা লেখে সেখানে সালিশ জাজ বসা শেষ পর্যন্ত বললাম যে আপনারা শুরু করেন ওনারা বললো না আপনারা শুরু করেন আমার উপরে দায়িত্ব আসলো অনেক তর্কাতর্কের পরে আমি বলি বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগত রিসালাতা ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন এই দুইটা আয়াত তেলাওয়াত করলাম সাদাকাল্লাহু মাওলানা আযীম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিপক্ষ বিজ্ঞ প্রতিপক্ষ তবলিগ জামাতের নেতৃবৃন্দের কাছে আমার একটি প্রশ্ন আল্লাহ কোরআনে বলেছেন ইয়া ইউয়ার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে আমার রসুল আপনি তবলিগ করুন আসমান থেকে যা নাজিল হয়েছে তার তবলিগ করুন আমি জিজ্ঞাসা করি কলেমা নামাজ এলেম জিকির একরামুল মুসলিমিন তসিয়নিয়ত নফর ফি সাবিলিল্লাহ তবলিগ জামাতের এই ছয়টা উসুল এটা কি আসমান থেকে নাজিল হয়েছে না দিল্লি থেকে নাজিল হয়েছে যদি আসমান থেকে নাজিল হয়ে থাকে তাহলে এটা করা ফরজ কেননা আল্লাহ কোরআনে ফরজ করে দিয়েছে আসমান থেকে যা নাজিল সেটার তবলিগ করা ফরজ আবার যাইতে হবে কাফেরের কাছে আচ্ছা কাফেরের কাছে নাই গেল মুসলমানের যখন আবার দ্বিতীয়বার মুসলমান করতে তাদের ইচ্ছা আছে একবার কাটলে তারা খুশি নয় আবার কাটতে হবে এখন বলেন আপনাদের এই ছয় দফার ওষুধ এই ছয় ওষুধ এইটা কি আসমান থেকে নাজিল না দিল্লির যদি আসমান থেকে নাজিল হয়ে থাকে তাহলে ফরজ আর যদি দিল্লির থেকে নাজিল হয় তাহলে হারাম জবাব দেন ছয় মিনিট আপনাদের ছয় ওসুলের ছয় মিনিট সময় দেওয়া হলো আমার কথা খণ্ডন করুন তারপর আমি দ্বিতীয় পয়েন্ট তারা একটু বললে হ্যাঁ উল্টা পাল্টা প্রশ্ন শুরু করেছেন এর কি একটা কথা হলো নাকি কথা ভাবমতম বলবেন সোজাসাজি কথাবার্তা বলবেন
তবলিগ তৈরি কি আমরা নবীদের কাজ করি সাহাবীদের কাজ করি সেটা জিজ্ঞাসা করবে, আপনি উল্টা প্রশ্ন করবেন। আমি বাজারের মায়ের কোনোদিন বামত হয় না, বাজারের মায়ের সবসময় উল্টা, নাকের মধ্যে মারে, কানের মধ্যে মারে, যে যেখানে পারে বসে দেওয়ার করা, বহসের মধ্যে এলো পয়েন্ট, পয়েন্টের খেলা, এখানকার মধ্যে ডিবেট করা হবে, যে যেমনি ঠকাইতে পারে, উকিলে কথাবার্তা বলে, একজনে ক্রস করে আরেকজন আটকে দেওয়ার জন্য, আমি তো আটকানোর জন্য বলছি, আপনারা জবাব দেন, জবাব দিতে পারে না। আমি বললাম ছয় মিনিট চলে গেল, এখন আমি এক্সপ্লেন করে দিই। এই নেন আপনাদের মলহুজাত, পঞ্চাশ নম্বর মৌলবী ইলিয়াস সাহেব নিজে বলতেছেন, মেরে দিমাগ মে সার মে ফুসকি থি, ফুসকি মানে বায়ু রোগ, আমার মাথার মধ্যে বায়ু রোগ, ঘুম হয় না, ডাক্তার নে তবিব নে বাতায়া কে তেল মালিশ করনে কে লিয়ে তুম জ্যাদা তেল মালিশ করো তাকে নিন হো যায় আচ্ছি তরহ, আর নিন মে জো এলম আতা হয় ওই সহি এলম হয়, ইয়ে তবলিগ কা তরিকা ভি মুঝে খাব মে মুনকাশাফ হুয়া, তবলিগের সিক্স পয়েন্টের এইটাও আমি স্বপ্নে প্রাপ্ত হয়েছি। আপনাদের ফাউন্ডার বলতেছে স্বপ্নে প্রাপ্ত, এখন দিল্লি বলেন আর টঙ্গি বলেন ভঙ্গি বলেন সত্য কিছুই বলেন, সে বলতেছে স্বপ্নে পেয়েছে। স্বপ্নে প্রাপ্ত কোনো জিনিস শরীয়ত হয় না, নবীর স্বপ্ন শরীয়ত হয়, কোনো ওলি আল্লাহ স্বপ্ন শরীয়ত হইতে পারবে না, মারেফত হইতে পারবে, তরিকত হইতে পারবে, কিন্তু শরীয়ত হবে না। শরীয়ত হলো জেনারেল রুল, প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল ফর অল, তরিকার রুল অ্যাপ্লিকেবল ফর পার্টিকুলার সেক্ট, যার যার যেরকম মুশকিল করা হয়। শরীয়তের মধ্যে কারো স্বপ্ন দলিল নয়, ফাজাইল হিসাবে মূল দলিলের সহায়ক হইতে পারে। যেমন সদকা করলে, সদকা করলে কি হয়, গুনাহ মাফ হয়, আর সদাকাতু তারদ্দুল বালা, দুনিয়ার বালা মুসিবত, আখেরাতের বালা মুসিবত, কবরের বালা মুসিবত সব দূর হয় সদকার মাধ্যমে। এই যে আর সদাকাতু তারদ্দুল বালা, এই হাদিস খেলা, এইটার কিন্তু কোনো সনদ নাই, এটা সনদ নাই, কে বয়ান করেছেন রাবির নাম উল্লেখ নাই, কিন্তু এটা প্রসিদ্ধ হয়ে গেছে সারা দুনিয়ার মধ্যে। আর সদাকাতু তারদ্দুল বালা আরেকটা হাদিস সনদ পাওয়া যায় না, সেটা হইল কি, লাউলা কালামা খালাক তোলাফলাক, এই সুযোগ নিয়ে আমাদের দেশের মধ্যে জামাতে ইসলাম ভাইয়েরা বলে কয়েকটা সনদ নাই, যেই হাদিসের সনদ নাই সেটা আমরা মানি না, ফরেনা নাওয়াজ বিল্লাহ, লাউলা কালামা খালাক তোলাফলাক, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলতেছে এই হাদিসটা নাম হইলো হাদিসে মশহুর, কিন্তু নির্ধারিত একটা সনদ পাওয়া যায় না, কিন্তু সারা দুনিয়ার মুসলমানেরা এটাকে গ্রহণ করে নিয়েছেন, যদিও শব্দটা ইট ওয়াজ নট কোটেড বাই দ্য প্রফেট, কিন্তু এটার সেন্স, এটার যে আসল অর্থটা সেই অর্থটা কিন্তু হাদিসের মধ্যে আছে। লাউলা কা লামা খালাকতুল দুনিয়া, হে রসুল আপনি না হইলে দুনিয়া পয়দা করতাম না, লাউলা কা লামা খালাকতুল আখলাক, এই আখলাক শব্দটা হাদিসের মধ্যে নাই। দুনিয়া আছে, আখেরাত আছে, বেহেশত আছে, দোজক আছে, আসমান আছে, জমিন আছে, ভিন্ন ভিন্ন নাম আছে, এখন সবগুলির একসাথে মিলাইয়া একটা ওয়ার্ড দিয়ে বানিয়েছে কি আখলাক, ফরেনা সুবহানাল্লাহ, যেমন নাকি ইংলিশে মাদার আছে, ফাদার আছে, সিঙ্গেল ওয়ার্ডে কি হয় প্যারেন্টস, সান আছে, ডটার আছে, একসাথে চিলড্রেন, চাইল্ড চিলড্রেন, ফাদার মাদার প্যারেন্টস, এক শব্দে এক শব্দ আছে, কিন্তু আফলাক শব্দটা হাদিসের মধ্যে নাই। দুনিয়া আছে, আখেরাত আছে, জান্নাত আছে, আসমান আছে, জমিন আছে, আফলাক শব্দটা নাই। এখন বলতেছে সবগুলিকে একসাথে মিলাইলে হয়ে যায় আফলাক, ফরেনা সুবহানাল্লাহ। তো মহিউদ্দিন ইবনে আরবি বলেন আমি একটা হাদিস পাইলাম কিন্তু তার সনদ পাইতেছি না। মহিউদ্দিন ইবনে আরবি হযরত বড় হিসেবে জমানায় ওনার দোয়ায় ইনি পয়দা হয়েছিলেন, মহিউদ্দিন ইবনে আরবি ওনার মা বাবার কোনো সন্তান হয় না, তখন হযরত বড় হিসেবে বলেন যে আল্লাহ এই বুড়া বুড়ি আমার কাছে দোয়া আছে এটা আসলে সন্তান হয় না, তুমি ওনাকে একটা সন্তান দিয়ে দাও। তখন খুদা তালা ওনাকে এলকা করলেন যে হে আব্দুল কাদের জিলানি, এই বুড়া বুড়িকে বলে দাও তাদের কপালের মধ্যে সন্তান নাই, সবর করতে বল। হযরত গাউসুবাক বলেন যে আল্লাহ তালা আমাকে ইশারা করেছেন তোমাদের ঘরে কোনো সন্তান হবে না, ধৈর্য ধরো, আখেরাতে এটার মধ্যে নিশ্চয়ই কোনো একটা ভালো, তোমাদের তকদিরে নাকি নাই আল্লাহ বলেছে। তখন ওই বুড়া হঠাৎ করে বললো যে হুজুর আপনার নাম বরফির আব্দুল কাদের জিলানি, আপনি মৃত ব্যক্তিকে আল্লাহর থেকে জীবিত করাই আনছেন, এই কেরামতি তো আপনার আছে, আপনার কাছে দোয়া চাইতে আসলাম একটা সন্তানের জন্য, হোক আর না হোক যদি একটু বলতেন যে আশা করা যায় হবে, তো মিথ্যা হইলে তো কথাটা তো ভালো, আমাদের মনটা একটু ভালো লাগতো,
কথাটা তো মিষ্ট কিন্তু আজকে আপনি একটা এমন সত্য কথা বলে দিলেন আমাদের যে হার্ট নিয়ে আসেন ওইটাকে ভেঙে চুরে শেষ হয়ে গেছে নাই এটার জন্য কি আপনার কাছে আশা লাগে নাই তো আমার করেই নেই আমিও বুঝি আমার বিবিও বুঝে নাই হওয়ার সম্ভাবনাও নাই নব্বই পার হয়ে গেছে সত্তর পার হয়ে গেছে নাই ফিফটি ফাইভ অ্যাক্সিড করে ফেলছি নাই তো এটা তো আমার গরমে দিয়ে আমি ভাই আমার কাছে তো নাই শোনার জন্য আসেনি বড় ভীষণ আঘাতের মধ্যে লেগে গেল কি কথা এমন একটা কথা বললো কত অ্যাপেলিং টোন অ্যাপেলিং ভয়েস নাই এটা তো তারাই জানে খোদা তোমার কাছে নাই তোমার কাছে কি না আছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির নাই এটা কেমন করে তো খোদা তোমার আমি ডিস্টার্ব করব না খোদা তোমাকে আমি ডিস্টার্ব করব না তুমি আমাকে ইশারা করে জানাইয়া দিয়েছো আমার ঘরে পঞ্চাশটা সন্তান হবে আমি সন্তান দেয়া কি করব আমার ঘরে পঞ্চাশটা তার ঘরে একটাও নাই খোদা তোমার বান্দার মধ্যে যদি অসুবিধা হয়ে যায় আমার একটাকে আমি দান করে দিলাম বলে না সুবহানাল্লাহ এই করে এদিকে আসো আমার পিঠের মধ্যে ঘষা দাও গাউসবাগ ঘষা দিয়ে যাও আমার একটা ছেলে দিয়ে দিলাম আমার আঠাশটা ছেলে ছিল সেখান থেকে একটা দিয়ে দিলাম আমার সাতাশটা ছেলে হবে বাইশটা মেয়ে হবে ফোরটি নাইন আমি রাখলাম একটা তোমাকে দান করে দিলাম এই কথা বলার পরে দিয়ে আল্লাহ তাআলার থেকে ইশারা হইলো আব্দুল কাদের আমি দিলাম না তোমার এখান থেকে তুমি দান করে দিলা আমার দেওয়া সন্তান তোমারই দিছি আবার তুমি এখান থেকে সদকা করে দিলা আর একজন কারমাল কারে হযরত বড় হিসেবে আশেক মাশেকের ব্যাপার তিনি ফরিয়াদ করলেন আল্লাহ তুমি আমাকে একটা জবাব দাও তা আমি আমারটা জবাব দিব যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত সমস্ত পয়গাম্বর একসাথে মিটিং হয়েছিল তোমার আখেরি জমানার নবী নবুয়ত সম্পর্কে প্রত্যেকের থেকে তুমি অঙ্গীকার আদায় করেছিল সেই সময় দাউদ আলাইহিস সালাম উপস্থিত ছিলেন হি ওয়াজ এ ভেরি গুড সিঙ্গার সংস্টার ইসরাফিল আলাইহিস সালাম আর মানুষের মধ্যে দাউদ আলাইহিস সালাম এত সুন্দর গলা আর কারো ছিল না হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বুনিয়াদুত তালেবিনের মধ্যে লেখে হযরত দাউদ আলাইহিস সালাম যখন মুখে কবিতা পড়তেন নাত পড়তেন গজল পড়তেন ওনার জবুর কিতাব পড়ার সময় একসাথে ওনার গলার থেকে সত্তরটা সুর বের হয়ে যেত সত্তরটা সুর ওয়াহুয়া ইয়াকরাউ জবুর বিসাবঈনা সাওতান সত্তরটা সুরে তিনি জবুর কিতাব এট এ টাইম করতেন কোনো যন্ত্র বাদ্য লাগতো না মানুষ মনে করতো এটা তবলা মানুষ মনে করতো হারমোনিয়াম মানুষ মনে করতো দোতরা সেতরা কত কিছু কয়নাল বাসি বিভিন্ন এই জন্য কেউ কেউ বলে হযরত দাউদ আলাইহিস সালাম যন্ত্র ব্যবহার করতেন ন ওনার টাং এরকম ছিল ওনার সুরটাই ছিল যে বিভিন্ন রকমের টোনে উনি জবুর কিতাব পড়তেন যেই কারণে সাগরের মাছ কূলে চলে আসতো বনের হরিণী বাঘ বল্লুক সাপ সবগুলি ওনার পাশে চলে আসতো পাগল হয়ে যেত এমন সুরে মূর্ছনায় সাপ পর্যন্ত সেখানে মুগ্ধ হয়ে যেত হযরত দাউদ আলাইহিস সালামের চেহারা বড় সুন্দর সেখানে কথাবার্তা বলতেছে কথার ভিতর দিয়ে এমন সুন্দর টোন এমন মেলোডিয়াস টোনে কথা বলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালাম মেশকা শরীফের হাদিস বাবু তাকদির হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন বারে ইলাহি ইনি কে তোমার সন্তান আমার আল্লাহ কি নাম নাম দাউদ এ পয়গম্বর হবে জবুর কিতাব পাবে ইয়া আল্লাহ এত সুন্দর মেলোডিয়াস টোন তা হায়াত পাবে কত আমার হায়াত কত তোমার হায়াত 1000 আর এই দাউদের হায়াত হবে 60 বছর আদম হোসেনকে খোদা আমার আমার বয়স দিলা 1000 আর এমন সুন্দর এর বয়স দিলে মোটে 60 বছর এটা তো পোষায় না 100 বছরও যদি না হয় তাহলে কেমনে হয় যাও খোদা আমার এখান থেকে আমি 40 বছর দান করে দিলাম ফলে না সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালাম নিজের হায়াত থেকে 40 বছর দান করে দিলেন এই জন্য আদম আলাইহিস সালামের হায়াত থেকে 1000 থেকে 40 ইয়ার্স ডিডাক্টেড হয়ে গেল যখন মালাকুল মৌত 960 বছরের সময় এসে হাজির হযরত আদম আলাইহিস সালামের আর মনে নাই উনার মনে আছে 1000 বছর হায়াত যেহেতু এটা রাউন্ড ফিগার রাউন্ড ফিগার মনে থাকে আনা পয়সা মনে থাকে না পেন্সিল কথা মনে থাকে না পাউন্ডের কথা মনে থাকে হ্যাঁ পেনি ওয়াইজ পাউন্ড ফুলিস হযরত আদম আলাইহিস সালাম বললেন হে আজরাইল আমার তো 1000 বছর বয়স আরো 40 বছর বাকি যে আজরাইল বলে আমি তো জানি না আমি তো হুকুমের চাকর খোদা বলছে এই মুহূর্তে নিতে হবে আপনি জিজ্ঞাসা করেন বার এলাই আজরাইল এসে আমার এখন জান কবজ করতে চায় আমার তারও 60 বছর 40 বছর বাকি আছে আল্লাহ পাক বলেন হে আদম তোমার হায়াত শেষ ইন্না আজালাকা কাদ ওয়াফা তোমার মুদ্দত পুরো হয়ে গেছে কেমনে পুরো হলো ওই মনে আসেনি রোজে আজলের মধ্যে 40 বছর দাউদকে দান করেছিলা এখন তোমার বয়স কত হ্যাঁ এখন মনে হয়েছে হযরত বড় হিসাবে বলে বারে ইলাহি
হাদিস শরীফের মধ্যে আমি পেয়েছি হযরত আদম আলাইহিস সালাম যদি নিজের হায়াত দাউদকে দান করতে পারে তাহলে আমি সন্তান কেন দান করতে পারবো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মুহিউদ্দিন ইবনে আরবি বলেন আমি একখানা হাদিসের মধ্যে পাইলাম যেই ব্যক্তি 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলের কলমা শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন তার কোনো গুনাহগাতা থাকবে না যদি গুনাহগাতা থাকে তবুও 70,000 কলমার বরকতে তার গুনাহগাতা maaf হয়ে যাবে তো মুহিউদ্দিন ইবনে আরবি বলেন যে আমি তো হাদিসখানা পাইলাম কিন্তু এটার সনদ এমন তো পুরোপুরি পাচ্ছে না সঠিকভাবে তো এটা আমল করা যায় গুনাহতর হবে না তো আমি আমল করলাম আমল করার পর 70,000 বার আমি কলমা শরীফ পড়লাম এমন সময় আমি রাস্তা দিয়ে যাই গিয়া দেখি একটা যুবক কাঁদতেছে আমি জিজ্ঞাসা করলাম মাযুব কিকা ইয়া সাহাব এই যুবক তুমি কেন কান্দো সে আমাকে বলল হুজুর ইন্নি রাইতু রুইয়া ইন্নি রাইতু উম্মি ফিল মানাম আমি আমার মাকে স্বপ্ন দেখলাম আমার মা ইন্তেকাল করেছেন আমি স্বপ্নে দেখলাম ওয়াহিয়া ফিন নারে আমার মা দুজকের আগুনে জ্বলতে আছে তার কবরের মধ্যে দুজকের আগুন দুজকের সঙ্গে তার কবরের যোগাযোগ হয়ে গেছে এই ভীষণ স্বপ্ন দেখে আমি কাঁদতেছি মুহিউদ্দিন ইবনে আরবি তিনি মনে মনে বলেন আহা বেচারা মায়ের জন্য কাঁদতেছে স্বপ্নে দেখেছে মায়ের জাহান্নামের আগুনের মধ্যে লিপ্ত কবর আজাবের মধ্যে কি করা যায় তিনি মনে মনে খেয়াল করেন আল্লাহ আমি যে 70,000 বার কলমা শরীফ পড়েছি আমি ওনাকে দান করে দিলাম আল্লাহ তোমাকে মাফ করে দাও মুহিউদ্দিন ইবনে আরবি আজকে আমি কিতাবটা পড়লাম মুহিউদ্দিন ইবনে আরবি বলেন আমি মনে মনে যখন এই নিয়ত করলাম নিয়ত করার পরে দি হঠাৎ করে দেখি সৈয়দ হাসতেছে হো 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 করে হাসতেছে এই স্টার্টিং লাফ আমি জিজ্ঞাসা করলাম লিমা তাদহাক তুমি এখন হাসো কেন হুজুর আমি দেখতে আছি আমার মার কবরের আজাব নাই আমার মার কবর পরিষ্কার হয়ে গেছে আগুন নাই এখন থেকে বেহেশতের থেকে সুন্দর সুশীতল বায়ু আসতে আছে আমার মা হাসতে আছে এই জন্য আমি হাসতেছি মুহিউদ্দিন ইবনে আরবি বলে আমি মনে মনে এই যে 70,000 কলেমার সওয়াব দান করেছি এত জানে না এই হাদিস কানা যে সঠিক আমি এই ওলি আল্লাহর কারামত দেখে আমি বিশ্বাস করলাম এই হাদিসের সনদ যে সঠিক হবে এটা আমি প্রমাণ পাইলাম এই ছেলেটা ওলি আল্লাহ সে কাশফদিয়া কবর দেখে আমি তো কবর দেখি নাই সে কবরের মধ্যে দেখে দোজখের আযাব আবার দেখে কবরের শান্তি এই দুইটা সে দেখলো আমি মনে মনে 70,000 আমার কলেমা শরীফের অজিবা দান করে দিলাম আল্লাহ কবুল করে সঙ্গে সঙ্গে অ্যাকশন হলো তার মায়ের জন্য আমি দান করলাম তার মার এই অবস্থা আমার মায়ের জন্য যদি আমি দান করি তাহলে আমার মায়ের অবস্থা কেমন হবে আমার যুবক ভাইয়েরা যাদের মা আছে তারা তো বুঝেন না আমাদের মা নাই এখন আমাদের বাপ নাই আমাদের কাছে কেমন লাগতেছে মাথার উপরে দিয়ে চিল ঘুরে মাথার উপরে দিয়ে বহু শত্রু আছে যতদিন মা বাপ আছে এতদিন কোনো টের পাওয়া যায় নাই মুহিউদ্দিন ইবনে আরবি বলেন যদিও হাদিস কানার সনদ আমার জানা ছিল না মনে মনে সন্দেহ ছিল কিন্তু এই ওলি আল্লাহর কাশফের দ্বারা আমি বুঝতে পারলাম এই হাদিস কানা সত্য যদি হাদিস সত্য না হইতো তাহলে অ্যাকশনও হইতো না ইফ কজ ইজ কারেক্ট ইফেক্ট উইল বি কারেক্ট এভরি ইফেক্ট হ্যাজ ইট সিমিলার কজ ইফেক্ট যদি সত্য হয় তাহলে তার কজও সত্য কজ যদি সত্য হয় তার একটা এফেক্টও সত্য হবে তাহলে এটার দ্বারা আমি বুঝে গেলাম যে এই হাদিস কানার সনদ আছে পড়েন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এই মুহিউদ্দিন ইবনে আরবির একটা কথা আপনারা শুনবেন মানুষ কম আমি বুড়া মানুষ হয়ে গেছি আপনাদের মনোরঞ্জন করার মতন ক্ষমতা আমার নাই আর সেটা সাজেও না এক এক বয়স এক এক কথা বলে যুবক একজন আলেম হইতো মাওলানা শফিক রহমান বিপ্লবী আবু সুফিয়ান ওনাদের দ্বারা আপনাদের যুবক যারা ছিল অনেক তৃপ্তি পাইতেন আমি আশা করি ক্ষমা সুন্দর কথাগুলি আপনারা মনে রাখবেন মুহিউদ্দিন ইবনে আরবি বলেন ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি কুরআন শরীফের সূরা বাকারা হযরত আদম আলাইহিস সালাম কিভাবে বেহেশতের দিকে চলে আসলেন সূরা আরাফের মধ্যে তার বর্ণনা আছে
সূরা তাহার মধ্যে তার বর্ণনা আছে, আলিফ লামের মধ্যে তার বর্ণনা আছে। ওই গন্ধম গাছের ফল যখন খাইলেন তখন ওনাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, এমন একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করলো। হযরত আদম আলাইহিস সালাম মনে করেন আমাকে পানিশমেন্ট দিতে আছে। মহিউদ্দিন এমনি আরবি বলে, আরে এমন পানিশমেন্ট হইলে এমন হাজার পানিশমেন্ট নিতে আমি রাজি আছি। হযরত আদম আলাইহিস সালামের খোদা যেই পানিশমেন্ট দিয়েছে জাহিরি সুরতে, এমন পানিশমেন্ট যদি আমাকে আরো 1000 বার দিত আমি বেশি খুশি হইতাম। কেমনে ওনাকে পানিশমেন্ট দিয়েছে জান্নাত থেকে দুনিয়াতে, জান্নাতের মধ্যে পরের ঘরে বসবাস করে স্বাধীনতা নাই, আল্লাহ তাআলা ওনাকে এমন পানিশমেন্ট দিল দুনিয়ার বাদশা বানাইয়া দিয়েছে। যাও আদম, দুনিয়া তোমার তোমার অধীনে আমি দিয়ে দিলাম, কেমন পর্যন্ত দুনিয়ার মালিক তুমি, আসমানের মালিক ফেরেশতারা, দুনিয়ার মালিক তোমরা। আসমানের ফেরেশতারা আসমানের শাসাবাদ করবে, তাদের অফিস আদালত হলো আসমানে, তোমার অফিস আদালত থাকবে দুনিয়াতে, দুনিয়ার মুকুট তোমার মাথার মধ্যে পরাইয়া দিলাম, উপরে দিয়ে দেখাইলো শাস্তি আর ভিতর দিয়ে দিল রাজত্ব। মহিউদ্দিন আপনি আরবি বলেন, আদম আলাইহিস সালাম একটা ভুল করে ফেলছে, আমি হইলে এই ভুলটা করতাম না। সবাই বলে এটা কি আশ্চর্যের কথা, উনি একটা তফসিরে লিখছেন, সেই তফসিরের নাম তফসিরে শায়খে আকবর। তফসিরের মধ্যে উনি লিখেছেন আমি হইলে এই ভুলটা করতাম না। কি ভুল? আদম আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, হে আদম ও হাওয়া সব ফল খাবে, এই গাছের কাছেও যাইও না, খাওয়া তো দূরের কথা, তার দ্বারের কাছেও যাইও না। আদম আলাইহিস সালাম ডরে, আল্লাহ এই গাছের কাছে গেলে কি জানি হয়, না যাইতে না যাইতে 120 বছর পার হয়ে গেছে। 120 বছর পর ইন বিটুইন মাগরিব এন্ড আসর, আসর মাগরিব হাদিসের মধ্যে আছে, তো মাগরিব এবং আসরের সময়টা বেহেস্তের মধ্যে যেই দিন টাইম এই দুনিয়ার টাইমের 1000 বছরের বেশি, সেটা 120 বছরের মতো হয়। 120 বছর পরে হযরত আদম আলাইহিস সালামের মনে নাই, 100 বছর পরে কেন নিষেধাজ্ঞা মনে থাকে, গত বছর আমারে কে কি কি কথা বলছে ইউসুফ আমি ভুলে যাই। আদম আলাইহিস সালাম 120 বছর ভুলে গেছে, আল্লাহ বলে ফানাসিয়া আদম, আদম ভুলে গেছে, মনে ছিল না, আমার নিষেধাজ্ঞাটা মনে ছিল না। রোজা রাখলে যদি রোজার কথা মনে থাকে তাহলে 1 ফোঁটা পানি খেলে রোজা ভঙ্গ হয়ে যায়, আর যদি রোজার কথা মনে না থাকে 1 কলস পানি খেলেও কিন্তু রোজা ভঙ্গ হয় না। আমরা আবার বললাম না যে আমরা ইংল্যান্ডের মধ্যে আছি, জলিল সাহেব আমাদের একটা ফেকরা শিখিয়ে দিয়ে গেল, আমরা বলবো আমার মনে নাই 1 কলস পানি খেয়ে গেল, আল্লাহ তো জানে আমার এটা বাকি দিতে পারে, আল্লাহ তার বাকি দেওয়া যায় না। খোদা বলে আলাম ইয়া আলাম বে আল্লাহ ইয়ারা, তুমি পানিতে ডুব দিয়া যদি পানি খাও মানুষে দেখে না, আলাম ইয়া আলাম আল্লাহ ইয়ারা, তুমি কি জানো না আমি তোমাকে দেখতে আছি, পানির নিচে গেলে সেখানেও আমি দেখি, আমাকে ফাঁকি দেওয়া সম্ভবপর হবে না। এখন মশলাটা হইলো মনে থাকা সত্ত্বে 1 ফোঁটা পানি খাইলে রোজা ভঙ্গ হয়, মনে না থাকলে 1 গ্লাস পানি খাইলে রোজা ভঙ্গ হয় না। আল্লাহ বলে ফানাসিয়া আদম, এই যে গাছের ফল আদমে খেয়েছে ভুলে গিয়েছিল, আমার নিষেধাজ্ঞাটা মনে ছিল না, ওলাম নাজিদ লাহু আজমা। পরে না সুবহানাল্লাহ, আগে কত দিয়ে হ্যাঁ আদম অপরাধ করেছে, আদমে সীমা লঙ্ঘন করেছে, হামকি ধমকি অমুক সমুক, আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বেহুশ, যখন কান্দা দেখছে তখন তো দেখে না ফানাসে আদম আলম না জিদ লাহু আজমা, আদমে ভুলে গেছে এটা কোনো ইচ্ছা করে খায় নাই। ফরেন না সুবহানাল্লাহ, কিভাবে সান্ত্বনা দিল আল্লাহ। ঘরের কাজের মেয়ে যদি আপনার একটা বাসন ভেঙে ফেলে সে থপথরাইয়া কাঁপে, খালু জানে জানে কি করে আমার, আজকে আমাকে বিদায় করে দিবে অথবা মারবে টর্চারিং করবে, কিন্তু খালু যদি ভালো মানুষ হয় ভালো খানদানের হয় তাহলে দেখবে যে আমার একটা পেয়ালা নষ্ট হয়েছে, একটা বাসন ভেঙে ফেলছে, মেয়েটা তো কাঁদতে আছে, তখন ভালো মানুষের ছেলে হইলে যায় বলবে হেই কি হয়েছে, একটা কেন আরো 10টা বান আমি খুশি হব, যত আছো সবগুলি বান, একটা ভাঙে এত শর্মিন্দা হয়েছে কি হয়েছে, তখনই তার মনটা খুশি হয়ে যায়। কয় এদিকে তার বাসন ভাঙ্গাটা হইলো অপরাধ, কিন্তু যদি দেখে কাঁদতে আছে তখন তার এটা অপরাধ বলে না, তখন বলে ভুল হয়ে গেছে, এরকম হয় মানুষের, আর 10টা ভাঙলে কি হবে, তার সান্ত্বনা দেয়। আদম আলাইহিস সালাম যখন কাঁদতে আরম্ভ করেছে আগে দিয়ে বলছে হ্যাঁ আদম তুমি অপরাধ করেছো অন্যায় করেছো, যখন আদম আলাইহিস সালাম কাঁদতে আরম্ভ করেছে তখন আল্লাহ বলে না 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 আদম ভুলে গিয়েছিল। হাদিস শরীফের মধ্যে আছে হে আমার উম্মতেরা, তোমরা যত বড় গুনাহগারই হও না কেন, তোমরা যদি কান্দো আর তওবা করো পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ফরেন না তোমাদেরকে দোজকে নেবে, দোজকের গুনার কারণে না, গুনার কারণে দোজকে নেবে না, গুনার কারণে যদি দোজকে নিত তাহলে এভরি গুনা এভরি সিন উইল লিড ইউ টু দ্য হেল, দোজকে নিত, কিন্তু গুনা তো গুনা এটা টেম্পোরারি জিনিস, তুমি পাহাড় পরিমাণ গুনা করেছো কিন্তু তুমি মরণের আগে দিয়ে যদি তওবা করো দেখা গেল একটা গুনাও নাই,
এখানে একটা বোর্ড দেখলাম ছোট বাচ্চাদের মিউজিক্যাল বোর্ড, এটা লেখে আবার টান দিলে মুছে দেয়, ঠিক কিনা? আমাদের দেশের ছোট গালা হা সিলেটের মধ্যে মুছতে মুছতে জিব্বার পানি শেষ হয়ে যায়, হাতাবো মুছা যায় না, সাদা দাগ থাকে। সক দিয়ে লিখতাম, তারপরে পেন্সিল দিয়ে লিখতাম, মুখের সাপ দিয়ে একদিনে মালিশ করতাম। আর সেদিন আমি সাউথ উডার মধ্যে এটা নতুন দেখলাম, গিয়ে দেখেছি বাচ্চা ছোট বাচ্চা এটা একদম মুছে আবার লেখে, আবার মুছে আবার লেখে। আমি আর আশ্চর্যের কথা দুনিয়া, এই লেখলো এই মুছে গেল। তখন আমার খেয়াল হইল আরে হাদিস শরীফের মধ্যে আছে, যত পাহাড় পরিমাণ গুনার বোঝাই হোক না কেন, একবার যদি তুমি খালেস মনে খোদার কাছে অঙ্গীকার করো, খোদা যা আমি করেছি আর ভবিষ্যতে করব না, এই প্রতিজ্ঞাটা করে যদি এক মোটা চোখের পানি ফেলে দাও, আস্তা করে লাগলো পাহাড় পরিমাণ গুনাগুলি এক মুহূর্তে মুছে যাবে, একটাও থাকবে না। তাহলে দেখা গেল গুনার কারণে জাহান্নামে যাওয়া নয়, তওবা না করার কারণে জাহান্নাম। কত বড় হাই থট, কত বড় উচ্ছাঙ্গের এটা ফিলোসফি, গুনা এটা হবে, শয়তান তোমার পিছনে আছে, ফেরেশতার পিছনে শয়তান নাই, মানুষের পিছনে শয়তান। হযরত সরবুদ্দিন ইয়াহিয়া মুনির রহমতুল্লাহ আলাইহ, দ্য ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ সোনারগাঁও ইউনিভার্সিটি ঢাকা, হি রোট এ বুক নেম মুক্তবাদ সদি 100 লেটার্স। ওখানকার মধ্যে একটা কথা আছে যে দেখো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যা করেছিল এইটার সমালোচনা করার অধিকার আমাদের নাই, আশেক মাশুকের কারবার। তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো না কেন, কিন্তু যখন তুমি তওবা করবে পাহাড় পরিমাণ গুনাহটা সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। 70টা মেয়ে কতল করেছো, দাহিয়া করবে এসে বলে হুজুর আমি তো মুসলমান হইতে চাই কিন্তু আমি তো এত বড় টেরোরিস্ট, সেখানে আমেরিকান টুইন টাওয়ার ধ্বংস করে সারাটা দুনিয়ার মধ্যে আগুন লাগাই দিল, আর আমি নিজের বংশের আমার মেয়ে 70টাকে আমার নিজের হাতে কতল করেছি, আমি দাহিয়া করবি কার কাছে বিয়ে দিব, আমি উচ্চ বংশের লোক কারে জামাই বানাবো, আরব দেশের মধ্যে একজনও নাই, আমার মেয়েগুলিকে আমি নিজে হত্যা করেছি, আমি মুসলমান হইতে চাই কিন্তু আমার এই গুনাহ কি মাফ হবে? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, হে আমার হাবিব বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা সীমা লঙ্ঘন করে ফেলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, পাহাড় পরিমাণ গুনাহ যদি হয় আর যদি তুমি একবার পড়ো আমার নবীকে আমাকে যদি খালেস দিলে স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তোমার এই 70টা সন্তানের হত্যার গুনাহ মাফ হইয়া যাবে। নামাজ তো ঘরে পড়বা, মুসলমান হওয়ার সাথে সাথে 70টা গুনাহ মাফ। সেখানে মুক্তবাতে সদের মধ্যে লেখা, দেখো শয়তান তোমার পিছনে লাগা, জিব্রাইলের পিছনে শয়তান নাই, মিকাইলের পিছনেও শয়তান নাই, ফেরেশতার পিছনে শয়তান থাকলে তো একটা পোষাইতো বাঘে বসে লড়াই, আর এখানে হইল ছাগলে আর বাঘের লড়াই, কোথায় শয়তান কোথায় মানুষ? জিনের সঙ্গে যদি হতো তবু একটা কথা ছিল, জিন আর শয়তান কাছাকাছি, কোথায় মাটির মানুষ আর কোথায় হইলো আগুনের শয়তান? সেই মানুষের পিছনে শয়তান লাগাই রাখছে, কত বড় শক্তিশালী আমেরিকার অ্যাটম বোম আর বাংলাদেশের রাইফেল, যে অবস্থা এই অবস্থা। আমার দয়াল নবীজি বলেন শোনো এইটার মধ্যেই তো কেরামতি, এইটার মধ্যে কেরামতি সর্বদিন ইয়াহিয়া মুনির মুক্তবাদে সদীর মধ্যে লেখে, তোমার পিছনে শয়তান আছে ফেরেশতার পিছনে শয়তান নাই, হিসাব করে দেখো কারণটা কি, কারণটা হইলো তুমি হাজারো গুনাহ করবে এটা আল্লাহ জানে, যেহেতু শয়তানের সঙ্গে তুমি পারবে না, কিন্তু এমন একটা অস্ত্র তোমার হাতে দিয়েছে একটা অ্যাটম বোম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, একবার মুখে তুমি উচ্চারণ করো দেখবে যে শয়তান কোথা থেকে কোথায় চলে গেছে, এত পাওয়ার আল্লাহ তাআলা তোমাকে দিয়ে রাখছে। আচ্ছা তারপরে যদি শয়তান বারে বারে তোমার কাছে আসে তুমি গুনাহ করো, খোদাকে বারে বারে গুনাহ করে বারে বারে আমার কাছে মাফ চাও আমি খুশি, যতবারই অন্যায় করো আমার কাছে যদি স্বীকার করো আমি এই কথা বলবো না যে বেহায়ার মতো আবার কেন মাফ চাও, একশো বার গুনাহ করো একশো বার যদি মাফ চাও আমি ফেরেশতাদেরকে বলবো সে তো আমার বান্দা আমার তো স্বীকার করে পরে না সুবহানাল্লাহ, খোদা তাআলা কত মেহেরবান। হাদিসের বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে আমি ফেরেশতাদের কাছে বলবো যে এত আমারে স্বীকার করে, শয়তানে তো কোনোদিন স্বীকার করে নাই, অন্যায় করে আবার সে তাকাব্বুরি করেছে কিন্তু এরা অন্যায় করে অন্যায় স্বীকার করে আমি মাফ করে দিলাম। এখন মুক্তবাতে সদীর মধ্যে লেখা যে দেখো তুমি এত দুর্বল, শয়তান এত সবল, শয়তান
600 কোটি মানুষকে একসাথে দুঃখ দিতে পারে। ইন্না শায়তানা জাসিমুন আলা কলবে বনি আদম, যত বনি আদম আছে সবার কলবের মধ্যে উৎপেতে বসে আছে বগের মতো একটা শয়তান। এই একটা মশলা আমি বলে দিই, যারা রসুলুল্লাহকে হাজির নাজির মানে না, শয়তানেরও তো আল্লাহ হাজির নাজির বানিয়ে রাখছে, একটা খবিস, নাপাক, বেঈমান, বেদিন। 600 মানুষের কলবের মধ্যে এট এ টাইম শয়তান ইজ প্রেজেন্ট। ইন্না শায়তানা জাসিমুন আলা কলবে আদম, যত ওলিয়াল্লাহ আছে, যত পীরেরা আছে, সবাই জিকিরের মধ্যে এই হাদিস কেনা বয়ান করে, ইন্না শায়তানা জাসিমুন আলা কলবে বনি আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। সমস্ত বনি আদমের অন্তরের মধ্যে একটা শয়তান বসা আছে বকের মতো উৎপেতে, যখন আল্লাহর জিকির করে সে পলায়ন করে, যখন গাফেল হয়ে যায় তখন তাকে ওয়াসওয়াসা দেয়। এখান থেকে একটা মশলা বাহির হইল, একটা শয়তান না পাক বেঈমান বেদিন কাফের, সে একটা শয়তান হয়ে যদি 600 কোটি মানুষের মনের মধ্যে একসাথে হাজির হইতে পারে, আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন কেন পারবে না? মানতেই হবে শয়তান যে হাজির, এটা তো মানতে হবে। রসুলেরটা কেন মানবেন না? রসুল তো পাক পবিত্র, আল্লাহ ক্ষমতা দিলে পারে, শয়তান কি নিজের ক্ষমতা পারছে? আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা আছে, পরীক্ষার জন্য লাগছে। তো বলে শয়তান এত বড় শক্তিশালী, তোমরা দুর্বল, কিন্তু হিসাব করে দেখো বেহেস্ত কার? ফেরেশতার জন্য বেহেস্ত নাই, বেহেস্ত তো তোমার জন্য। কিছু ভালো আছে, কিছু মন্দ আছে, কিছু ভালো কাজ, কিছু মন্দ কাজ, তারপরে কয় গুনা মাপটা করে ধুয়ে মুছে যাও, জান্নাত তোমার জন্য। কারণটা কি? তো কারণটা হইলো তুমি যে শয়তানের গোল দিয়েছো, ফেরেশতা তো শয়তানের একদিনও গোল দেয় নাই, তোমার পিছনে শত্রু লাগা আছে, অপোজিশন লাগা আছে, একটা গোল দিতে পারলে সোনার মেডেল তোমার ঘরে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যে ব্যক্তি ঈমান আছে, আকীদা দুরুস্ত আছে, আর কিছু নেক আমল করে, জান্নাতুল ফিরদাউস আমি তাকে দান করব। ফেরেশতার জন্য নাই, তারা খাদেম, সেখানের মধ্যে তারা কর্মচারী হিসাবে থাকবে, কিন্তু আমরা গুনাহগার হওয়া সত্ত্বেও জান্নাত আমাদের হবে। বলে যে একটা গোল দেও শয়তানের, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, মহিউদ্দিন ইবনে আরবির কথাটা বলে আমি শেষ করতেছি। আজানের টাইম হবে 4:15 জামাত, তাই না? মহিউদ্দিন ইবনে আরবি বলেন হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করে ফেলেছে, উনি 120 বছর পরে গন্ধম ফল খেয়েছেন, তারপরে দিয়ে ওনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আমি যদি আদমের মতন হইতাম, তফসিরে সাহেবের মধ্যে লাউকুন্তু আদম, লাউকুন্তু মাকানা আদম, আমি যদি আদমের জায়গাতে হইতাম, তাহলে লাকাল তো সাজারাতা আউয়ালান আমি তামামিহা, আমি শুধু গন্ধমের ফল নয়, আমি গাছ শুদ্ধা খেয়ে ফেলতাম। মহিউদ্দিন ইবনে আরবি বলছে লাউকুন্তু মাকানা আদম লাকাল তো সাজারাতা তামামিহা, আমি পুরো গাছটাই খেয়ে ফেলতাম। কখন? বিল আজল, সঙ্গে সঙ্গে, 120 বছর আমি দেরি করতাম না। তো এটা কেমন কথা? এটা তো না ফরমানি। না না, এটার মধ্যে রহস্য আছে। তো আপনি কেন কথাটা বললেন? 120 বছর পরে খাইয়া কানতে কানতে বাসে না, আর আপনার সঙ্গে গাছ শুদ্ধ খাইয়ে ফেলবেন, তারপরে তো আপনি এত দেয়ারি। এটার মধ্যে রহস্য আছে। তুমি চিন্তা করেছো অন্য আমার চিন্তার কি? আমার চিন্তা হলো আদম আলাইহিস সালামের মধ্যে আমার নবী বসা ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম লেট করে খেয়েছে, 120 বছর বেহেশতের মধ্যে আমার নবীকে আটকায় রাখছে। আমি মহিউদ্দিন আরবি যদি হযরত আদমের জায়গাতে হইতাম, তাহলে প্রথম ছোটা আমি অপরাধ করে আমার নবীকে 120 বছর আগে দুনিয়াতে নিয়ে আসতাম। কত ক্লিয়ার নবীর মহব্বত, যে আমার নবীর মহব্বত আমার নবীকে দুনিয়াতে রহমতুল্লিল আলামিন তাড়াতাড়ি আনার জন্য দরকার হলে আমি 10টা পাপ করুন দেখতে পাপ, কিন্তু জিনিসটা কি হয়ে গেল? একটা দাঁত ভাঙা কবিরা গুনা, হযরত ওয়াজ করে নিয়ে 32টা দাঁত ভাঙছে, কয়টা গুনা হয়েছে? চাই দেখি ইমাম আবু হানিফা বান্দা বলেন, ইমাম শাফি, আব্দুল জলিল, দুনিয়ার মধ্যে কোনো মুহাদ্দিস আছে এই কথা বলতে পারবে যে ওয়াজ করে নিয়ে গুনা করছে? না, কিন্তু কিতাবের মধ্যে তো লেখা আছে কেউ কাঁচা দাঁত বিনা কারণে যদি ভাঙে তাহলে একটা কবিরা গুনা হবে,
বত্রিশটা কাঁচা দাঁত ভাঙলে বত্রিশটা কবিরা গুনা হবে। হযরত ওয়াজ করেনি বত্রিশটা দাঁত ফেলে দিল, কিতাব কোথায় গেল? আমার নবীর প্রেমের কারণে আমার নবীর জুব্বা মুবারক পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ, আশিকদের মধ্যে এক নম্বর ওয়াজ করেনি হয়ে গেল। আমার নবী বলেছেন ওয়াজ করেনি যে এই মহব্বতটা আমাকে দেখাই ফেললো, এটা নিজে কোন হাদিসের মধ্যে নাই দাঁত ভাঙ্গের কথা, সে নিজে এটা করে ফেলছে, আমি কবুল করে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুর বলেন, হে ওমর, হে আলী, তোমাদের দুইজনের কাছে আমার জুব্বা আমানত রেখে গেলাম, তোমরা দুইজনে ওয়াজ করো নাকি আমার জুব্বা খানা পুরস্কার দিবে। হুজুর কোথায় পাবো? কয়ের বাড়ি হইলো এমন দেশে সে আমার কাছে আসতে পারে নাই, সাহাবি হওয়ার সৌভাগ্য তার নাই, মা ছিল বুড়া, মায়েরে কান্দে নিয়ে এসে ঘুরতো, ছাগল চড়াইতো, এই জন্য সে আমার কাছে আসতে পারে নাই। আমার দান দান ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, খবর শুনে তার বত্রিশটা দাঁত ফেলে দিয়েছে। ইন্নি লাজিদু রিহাল মহাব্বত মিন কিবালিল ইয়ামান, বুখারী শরীফের হাদিস। হুজুরে পাক বলেন যে ওয়াজ করুনের একটা আলাদা চ্যাপ্টার আছে বুখারী শরীফে, মেশকা শরীফের মধ্যে আলাদা চ্যাপ্টার আছে, সেখানের মধ্যে জিক্রুল ইয়ামান ওয়া জিক্রু ওয়াজ করুনি, ওয়াজ করুনি শানে হাদিস। আমার হুজুর বলেন সে আমার মহব্বতে দান দান শহীদ করে দিয়েছে, আমি জুব্বা মুবারক দিলাম তার বাড়ি এমন দেশে, মা বৃদ্ধ অবস্থায় মাকে কান্দা নিয়ে বকরি চড়ায়, পাগল কেউ চিনে না, খালি গাও উলঙ্গ শরীরে চলাফেরা করে, তাকে চিনবার উপায় হলো কি? তার সমস্ত শরীরের মধ্যে শ্বেত রোগ ছিল, বিয়াজুন ওয়াফি জাসাদি বিয়াজুন, তার শরীরের সব জায়গাতে ছিল শ্বেত রোগ, কিন্তু আল্লাহ তাআলা সবগুলি ভালো করে দিয়েছে, শুধুমাত্র চিহ্ন স্বরূপ সিম্বলিক একটু দাগ রেখেছে, ডাইন হাতের তালুর মধ্যে এক দেড়হাম পরিমাণ সাদা দাগ আছে। যেই ওয়াস ওয়াসের মধ্যে এই সাদা দাগ পাবে সেই ওয়াস করুনি আমার পাগল। এক দশমিতে রহিম দুজন আছে না, মুস্তাক তো তিন চারজন থাকে গ্রাম না, যেই ওয়াসের তালুর মধ্যে সাদা দাগ আছে সে হইলো আমার পাগল। কেমনে জানলেন হুজুরে? হাতের মধ্যে সাদা দাগ, সারা শরীরের মধ্যে শ্বেত রোগ ছিল, এই এক দেড়হাম পরিমাণ হাতের মধ্যে তালু রেখে গেল, এইটা হইলো আমার নবীজির এলমে গায়েবের হাদিস। বলেন না সুবহানাল্লাহ, এমন শত শত হাদিস আছে। আমার হুজুর বলেন সেই ওয়াজ করুনিকে যখন তোমরা পাবে তখন আমার এই জুব্বাখানা ওনাকে দিবে, আর আমার সালাম দিও, ওয়াস্তা করো না লাগে, আর ওনার কাছে ক্ষমা চাইও আমার উম্মতের জন্য। বলেন না সুবহানাল্লাহ, ওনার কাছে দোয়া চাইও, উনি যদি দোয়া করে আমার উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে। আমার হুজুরের হাদিস, একজনের দোয়ায় আমার সমস্ত উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মেশকা শরীফের হাদিস দেখবেন একেবারে শেষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফতকালে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু সহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর গেলেন ইয়েমেন দেশে, জুব্বা মুবারক নিয়ে গিয়ে দেখে ওয়াজ করুনি বসে বসে নামাজ পড়তেছে আর তসবিহ পড়তেছে। বলে আসসালামু আলাইকুম, মান আনতুমা, আপনারা কে? আনা ওমর, ওয়াহাজা আলী, ওয়াহাজা তোফাতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের এই জুব্বা মুবারক। সঙ্গে সঙ্গে হযরত ওয়াজ করুনি জুব্বাখানা মাথার মধ্যে নিলেন, মাথার মধ্যে নিয়ে কান্দতে আরম্ভ করলেন, একটা সেজদা দিলেন, সেজদা দিয়ে বলেন বারে ইলাহি, আমার নবী যে মদিনায় মুনাওয়ারা, আমার হুজুর নাই, আমার নসিবে হলো না সাহাবী হওয়ার জন্য, আমার হুজুর আমাকে মায়া করে তৌবাখানা দিয়েছে, আল্লাহ আমার এই জুব্বার আমার প্রয়োজন নাই, আমি এই জুব্বার দোহাই দিয়ে বলতেছি আমার নবীর সমস্ত উম্মতকে মাফ করতে হবে। গুনিয়াত তালিবিন হযরত গাউসবাগের কিতাবের মধ্যে লেখা আছে, হযরত ওয়াজ করিনি যখন একবার বললেন তখন আল্লাহর তরফ থেকে এলহাম আসলো, ওয়ান থার্ড, নেক্সট আল্লাহ তুমি উম্মতে মুহাম্মদকে মাফ করে দাও, জুব্বার উসিলা বলেন টু থার্ড, লম্বা করে বলতেছে। হযরত আলী হযরত উমর ডাক দিলেন, হুজুর মাথা উঠান, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমাদেরকে রক্ষা দেন। হযরত ওয়াজ করেনি সেজদার থেকে মাথা উঠাই বলল, আপনি আপনারা দুইজন আমার হুজুরের সাহাবি, আপনাদেরকে সম্মান করতে হয়, আমি খোদার কাছে মাফ চাইতেছিলাম, দুই ভাগ মাফ করেছে, এক ভাগ রয়ে গেছে, আপনারা ডাক না দিলে সেই ভাগও আমি মাফ করাই নিতে পারতাম। বলেন না সুবহানাল্লাহ। হযরত গাউসবাগ গুনিয়াত তালিবিন উম্মতে দিয়ে, কারণটা কি? মায়ের খেদমত করেছে। আল্লাহ কোরআনে বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আনুগত্য করো, আমার নবীর আনুগত্য করো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে ওয়াবুদুল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
আল্লাহ তুশরিকু বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার সাথে শরীক করিও না আমার ইবাদত করো মা বাবার খেদমত করো এখান থেকে তাফসীরের মধ্যে লেখা তিনটা জিনিস একসাথে আল্লাহ ও রাসূলের আনুগত্য একসাথে আল্লাহর ইবাদত মা বাবার খেদমত একসাথে ফরিনা সুবহানাল্লাহ আরেকটা হলো নামাজ এবং যাকাত একসাথে কোরআনের মধ্যে আছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত দুইটা একসাথে জোরায় জোরায় বর্ণনা হয়েছে আর কোন হুকুম জোরায় জোরায় হয় নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নাম মুহাম্মদ মুহাম্মদের ছেলের নাম হলো আবুল কাসেম উনি রিওয়ায়াত করেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তিনটা হুকুম জোরায় জোরায় করেছেন একটা হলো আল্লাহ এবং রাসূল একসাথে আনুগত্য করতে হবে সেপারেট নাই আর দুই নম্বর হলো আল্লাহর ইবাদত মা বাবার খেদমত আরেকটা হলো আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত নামাজ এবং যাকাত এটা জোরায় জোরায় আল্লাহ কেন হুকুম করলেন কয়টার একটা করে আরেকটা যদি না করে কবুল হবে না আল্লাহর বন্দেগি আল্লাহর এতাত করে যদি নবীকে সামান্য অবজ্ঞা করে কোনটাই কবুল হবে না আল্লাহর ইবাদত যতই করুক যদি মা বাবার খেদমত না করে আল্লাহ বলে এই ইবাদত আমি কবুল করব না আজকে আমরা এমন এক দেশে বসবাস করি বাংলাদেশে হইলে একটা কথা ছিল পাকিস্তান হইলে একটা কথা ছিল এমন প্রতিকূল অবস্থায় আমরা এখানে বসবাস করি যেখানকার মধ্যে বাধ্যতামূলক ভাবে পিতা মাতার থেকে সন্তানকে সেপারেট করা হয় ঠিক না বেটি আন্ডার কম্পালশন ষোলো হয়ে গেছে এনকারেজমেন্ট দেওয়া হচ্ছে পৃথক বাড়ি করো লোন পাবে মা বাবার থেকে সেপারেট ওল্ড এজে গেছে তাকে ফেলে দাও ডাস্টবিনের মধ্যে ডাকশোনা আল্লাহ এবং আল্লাহ রসুল বলতেছে নো তোমার মা বাপ যদি বুড়া হয়ে যায় ফ্যামিলি কনসিস্ট অফ ফাদার মাদার প্যারেন্টস হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড চিলড্রেন এইটা নিয়ে হইলো ফ্যামিলি দাদা দাদি ফ্যামিলি ভুক্ত নয় এর উপরে থাকে কিন্তু মা বাপ ফ্যামিলির মেম্বার যতদিন মা বাপে থাকে ততদিন তুমি মা বাপের দায়িত্ব আদায় করতে হবে যদি মা বাপে তোমাকে অনুমতি দিয়ে সেপারেট করে সেইটা কিন্তু তবু মা বাপকে লুক আফটারিং করতে হবে মা বাপ একেবারে বৃদ্ধ অবস্থায় খোদা কোরআনে বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তোমার জীবিত অবস্থায় তোমার পিতা মাতা উভয়ে অথবা একজন যদি বৃদ্ধ অবস্থায় পড়ে যায় তোমার খেদমতের মুখাপেক্ষি হয়ে যায় তখন তুমি তাদেরকে এমনিভাবে আচরণ করো তাদের সাথে তুমি আসার খাইয়া মাটিতে পড়ে গেছো সেখানে উহু শব্দ বলিও না কেননা মায়ের মনে আঘাত লাগবে তুমি ব্যথা পেয়েছো সবসময় ইউ কনসিল তুমি গোপন করে রাখো মা বাবার সামনে উহু বলিও না কেননা মা বাবা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না খোদা তাআলা কোরআনে 26 পারাতে বলে তোমার মায়ের কথা চিন্তা করো 10 মাস তোমাকে গর্ভে ধারণ করেছেন আমি খোদা ওনাদের পক্ষ হয়ে কথা বলতেছি তোমার মা তোমাকে 10 মাস ধারণ করেছেন তোমার ওজন দিন দিন বাড়তেছে জন্মের সময় এট দা টাইম অফ বার্থ তোমার ওজন 9 পাউন্ড পর্যন্ত হয়ে যায় 7 পাউন্ড হয়ে যায় তোমাকে যদি বলা হয় 9 পাউন্ড হাতের মধ্যে নিয়ে সারাদিন ঘুরো তুমি পারবে না 9 পাউন্ড এক হাতের মধ্যে নিয়ে চলতে পারবে না হাত বদলাইবে মাটির মধ্যে রাখবে কিন্তু তোমার মা পেটের মধ্যে 9 পাউন্ড নিয়ে কেমনে এটারে বহন করতেছে তোমার মা তোমাকে এইভাবে বহন করেছে তুমি কত লাথি মেরেছো পায়ের মধ্যে ফুটবল খেলেছো দুনিয়ার মধ্যে এসে যা যা করতে মায়ের গর্ভের মধ্যে তোমার সেটা প্র্যাকটিস করে আসো তুমি লাথি মেরেছো উপরের দিকে কলেজের মধ্যে দরদ লেগেছে কিন্তু মা কারো কাছে সে ডিড নট এক্সপ্রেস টু আদার্স কারো কাছে বলে নাই শুধুমাত্র মুখ কালো করে সহ্য করেছে গোপনে চলে গিয়েছে কিন্তু ভিতরে ভিতরে খুশি আমার সন্তান এখনো জীবিত আছে আমার সন্তান আমার বুকের মধ্যে লাথি মারতেছে আমার সন্তান তো জীবিত আছে কষ্টটা ভুলে যায় খোদা বলছে যে দেখো তোমার মার মনের কথাটা আমি বলে দিলাম এই মা তোমাকে 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করেছে যখন তুমি ভূমিষ্ঠ হলে 24 মাস পর্যন্ত তোমাকে ব্রেস্ট ফিডিং দিয়েছে তোমার পেশাব পায়খানা খাওয়ার ক্ষমতা তোমার ছিল না সেই সময় নিজের হাতে তুমি খাইতে পারো না শক্ত জিনিস খাইতে পারো না আমি খোদা তাআলা তোমার মায়ের বুকের মধ্যে দুধ পয়দা করে রেখেছি তোমার মা তোমাকে দুধ দিয়েছে তোমার বাপে বাজারের থেকে বাবা দুধ পাউডার কিনে এনেছে দিন সকালবেলা গিয়েছে রাত্রে এসেছে তোমার কাপড় চোপড় লাগবে তোমার একটুলি লাগবে বাপে সারাদিন তোমাকে শোয়ার মধ্যে রেখে গেছে আবার এসে তোমাকে দেখে এসে দেখেছে তুমি দুই হাত লম্বা শোয়া আছো দাঁড়ানো অবস্থায় তোমাকে কোনোদিন দেখে নাই তোমার বাপ সকালে যায় রাত্রে আসে তোমার বাপের এই অবস্থা তোমার মায়ের এই অবস্থা আমি খোদায় বলতেছি সবার রব একজন
বলেন না সুবহানাল্লাহ। আমি কোথাকে বলা হয় রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি তোমাদেরকে হুকুম দিলাম আমার কাছে দোয়া করার জন্য মা বাপকেও রব বলতে হবে, কিভাবে? ওয়াকুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলেন না সুবহানাল্লাহ। রাব্বায়ানি ফ্রম রুবুবিয়াত, হে খোদা আমার মা বাপকে বৃদ্ধ অবস্থায় অসহায় অবস্থায় তুমি রহম করো, যেইভাবে আমার মা বাপ রুবুবিয়ত দিয়ে আমাকে লালন পালন করেছে। রুবুবিয়তের মালিক তুমি, কিন্তু যোগানদাতা হয়েছে আমার মা বাপ। আমার মার বুকের মধ্যে দুধ, তুমি তো দুধ নিজে হাতে দাও নাই, আমার মায়ের বুকের মাধ্যমে তুমি দান করেছো। সুতরাং রুবুবিয়তের মধ্যে আমার মা ও শরীক আছে। আল্লাহ নিজে শিক্ষা কামা রব্বায়ানি সগীরা, কোরআনের মধ্যে রব শব্দটা মা বাপের নামে ইউজ হয়েছে। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম ইউজ করেছিলেন বাদশার নামে, রব বাদশার নামে ইউজ হয়, মা বাপের নামে ইউজ হয়, আল্লাহর নামে ইউজ হয়। ফরেন না সুবহানাল্লাহ। ওয়াহাবিরা কি বুঝবে? তারা কি কোরআন বুঝে? তাদের নলেজ কি আছে? 20টা বিদ্যা জানতে হবে কোরআনের তফসির করতে হলে, 20টা বিদ্যার থেকে যদি একটা বিদ্যা কম হয় তাহলে কোরআন শরীফের তফসির করা হারাম হয়ে যাবে। পুরা 20টা বিদ্যা জানতে হবে। অনেকে তো এমনি তফসির করে ফেলে, একটা বিদ্যাও জানে না, প্রথম সেটা গ্রামার, নহ, সরব, বয়ান, বদি, এলমে আরুজ, এলমে বালাগত, এলমে ফাসাহাত, বদি, বয়ান, অলঙ্কার শাস্ত্র, তারপরে দেয় ফেকা, ওসুলে ফেকা, হাদিস, ওসুলে হাদিস, তফসির, ওসুলে তফসির। এমনিভাবে 20টা বিদ্যা জানতে হবে, ফলসফা জানতে হবে, তিব, কিছু ডাক্তারি বিদ্যা জানতে হবে। কোরআন শরীফের মধ্যে শেফা সম্পর্কে আছে, অসুখ সম্পর্কে আছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তফসিরে কবিরের মধ্যে 60টা বিদ্যা আছে, পড়েন না সুবহানাল্লাহ। এক তফসিরে কবিরের মতন আর তফসির নাই, 60টা সাবজেক্টের উপরে সেখানে কোরআনের একটা আয়াত বুঝাইতে 60টা সাবজেক্ট উনি ইউজ করেছেন। যেখানে ফলসফার দরকার ফিলোসফি, যেখানে সুতির বিদ্যা তারার কথা আছে সেখানে জ্যোতির বিদ্যা, যেখানে চন্দ্র সূর্যর অশমস ওয়াল কামার উবেহসবান সেখানে সায়েন্সের বিদ্যা, যেখানকার মধ্যে শেফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন শেফার কথা আছে সেখানে ডাক্তারি বিদ্যা। এমনিভাবে আল্লামা ফখরুদ্দিন রাজি 60টা বিদ্যা দিয়ে তফসিরে কবির লিখেছে। তো 20টা বিদ্যা না হলে তফসির করা জায়েজ নাই। কামা রাব্বায়ানি সগীরা, শুধু ফজিলত, মা বাপের সামনে আল্লাহ রাব্বায়ানি। দুনিয়ার মধ্যে অন্য মানুষের হাজবেন্ডে ওয়াইফেরে খাওয়ায়, ওয়াইফ আবার হাজবেন্ডেরে খাওয়ায়, বন্ধু বান্ধবেরে খাওয়ায়, কিন্তু সেখানে রাব্বায়ানি বলে নাই। মা বাপের সামনে আল্লাহ বলছে কামা রাব্বায়ানি সগীরা। কোরআনে পাকের মধ্যে মা বাপ সম্পর্কে আল্লাহ তাআলা এতগুলি ঘোষণা কেন দিলেন? প্রত্যেকে চায় আমার হুকুম মানো, কিন্তু খোদাই কয় না মা বাপের হুকুম মানো। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রেদার রব ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। তুমি হাজার বার নামাজ পড়ো, মুসল্লিতে হইয়া গেছো, দাড়িও আছে, পাগড়িও আছে, তবলিগের মধ্যে বাহির হইয়া গেছো, কিন্তু তোমার বাপের কিলে আসো বাড়ির মধ্যে, মা বাপের সঙ্গে রাগারাগি করে আসো। বাপি বলছে বাবার আমি বুড়ো হয়ে গেছি, যাইস না, এখন তুই যাইস না, আমার মাটি দিয়ে যাইস, দিনের মধ্যে গেলে তো জান্নাতে চলে যাব। খোদা কয় এমনি ভাবে তুমি জান্নাতে যাবে, সোজা জাহান্নামের পথ করে নিয়েছো, তোমার মা বাপের খেদমতের মধ্যে তোমার জান্নাত। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ওয়ালিদাকা জান্নাতুকা আও নারুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, ইউর প্যারেন্টস আর ইউর প্যারাডাইস এন্ড ইউর হেল, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার দোজখ। মা বাপের খেদমতের মধ্যে জান্নাত, মা বাপের রেজামন্দের মধ্যে জান্নাত, মা বাপের অসন্তুষ্টির মধ্যে তোমার জন্য জাহান্নাম। কিন্তু আমরা এমন এক সোসাইটিতে বাস করি যেখানকার মা বাপের সন্তুষ্টিরও কথা নাই, মা বাপের লালন পালনেরও কথা নাই, দায় দায়িত্বের কথা নাই। ইসলামের মধ্যে বলতেছে ফ্যামিলি বন্ডেজ কেয়ামত পর্যন্ত রক্ষা করতে হবে, মা বাপের হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে। ফরিনা সুবহানাল্লাহ। একজন মহিলার যেই সুযোগ সুবিধা ইসলামের মধ্যে দিয়েছে আমরা মানি না বলে আজকে আমরা অধঃপতনে হয়ে গেছি। রাইট অফ ওমেন অ্যাজ ডটার, অ্যাজ ওয়াইফ, অ্যাজ মাদার, ফরেন না সুবহানাল্লাহ। সন্তান যখন থাকে মেয়ে, আমার হুজুরে বলে যার ঘরে দুইটা মেয়ে হয়, আরব দেশের মধ্যে মেয়ে হইলে অসওয়াদা বাজবু, তার চেহারা কালো হয়ে যেত, ওই যা বসির আহাত হম বিলুসা ইসওয়াদা তাজু, যখন বলা হতো তোমার ঘরে মেয়ে হয়েছে তার চেহারাটা কালো হয়ে যেত। এমন সময় আমার নবীজি বললেন যারা দুইটা মেয়ে হবে দুইটা মেয়েকে লালন পালন করবে, ওয়া হাসুনা তাদি বাহুমা,
ভালোভাবে তাদেরকে আদব কায়দা শিক্ষা দিবে, ইসলামী লেসন শিক্ষা দিবে, তাদেরকে আদব কায়দা শিক্ষা দিবে, স্বামীর খেদমত শিক্ষা দিবে, শ্বশুর শাশুড়ির খেদমত শিক্ষা দিবে, পরিবার পরিজনের লালন পালনের সিস্টেম শিখাইয়া দিবে। হুজুরে বলে কিন্তু আনা ওয়াহুয়া কাহা তাইনে, এই দুই আঙ্গুলের মাঝখানে যেমন ফাঁক নাই জান্নাতের মধ্যে, তার মধ্যে আমার মধ্যেও কোনো ফাঁক থাকবে না। আমার হুজুরে কত বড় বলে গেছে, আমরা তো নবীর উম্মত, একটা আমি মানি না, একটা লেসন আমি ধরি, দেখবেন অভ্যাস হয়ে যাবে। প্র্যাকটিস করা আরম্ভ করে দেন, মুখের মধ্যে নয়। আমি বলতেছি মা বাবার কথা, আমার বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে আব্দুল জলিল মা বাবার সাথে কি ব্যবহার করেছে, যে বলবে তার ঘরের মধ্যে ঠিক থাকতে হবে। আমরা চেষ্টা করেছি, ওয়াইফকে ভালোবেসেছি, কিন্তু মা বাবার হুরুদের প্রেফারেন্স কোনো দিন দেয়নি, মা বাবার হুরুদের কোনো কথা বলতে দেয়নি। যেহেতু আল্লাহর কালাম কিছু শিখেছি, চেষ্টা করেছি, সেই মা বাপ দোয়া করে গেছে, টের পাই আমরা সেই মা বাবার দোয়ার বরকত এখন চলতেছে। ফরেন সুবহান, ডাক্তার ইঞ্জেকশন দিলে যদি ভালো হয় আমি টের পাবো না, তো মা বাবার দোয়াও সন্তানের টের পায়। যেই মা বাবার সন্তানের উপরে মা বাপ নারাজ, সেই সন্তানের টের পায় কি কারণে তার এই অবস্থা হচ্ছে, কিন্তু বলতে পারে না, বলতে পারে না। রাত্রে রাত্রে সে সেখানে অনুতাপ করে, কিন্তু আর ফেরত পাওয়া যাবে না, মা বাবের থেকে মাফ নেওয়া যাবে না। এক সাহাবী এলেন, বলে হুজুর আমি তো মা বাবকে যথাসম্ভব খেদমত করেছি, হুজুর এখন মা বাপ মারা যাওয়ার পরে দিয়া ওনাদের কোনো খেদমত আমি করতে পারি কিনা? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম আন তুসাল্লিয়া লাহুমা মা সলাতিকা ওয়ান তাসুমা লাহুমা মা সৌমিকা ওয়ান তুসাদ্দিকা লাহুমা মা সাদাকাতিকা। তুমি যখন নামাজ পড়ো, তুমি ফরজ নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, সুন্নত নামাজ পড়ো, এবাদত তো আল্লাহ, কিন্তু এটা সওয়াব, তুমি বলবো আল্লাহ এটার যে সওয়াবটা হয়েছে নামাজটা আমার, এই নামাজের যে সওয়াবটা আমার মা বাপকে দান করে দিলাম, খোদা তোমারও নামাজের সওয়াব দিবে, তোমার মা বাপকেও সওয়াব দিবে। তোমার মা বাপের ইন্তেকালের পর তোমার নামাজ, তোমার সদকা, তোমার যাকাত, কেউ বলে ফরজ, কেউ বলে নফল, নফলের মধ্যে অধিকাংশ লোক তুমি নিজে নফল করো, এটার সওয়াব দাও। আবার আছে ওয়ান তুসাল্লি লাহুমা মুস্তাকিল্লান, আলাদা নফল নামাজ পড়ো। দুররাতুন নাস এন কিতাবের মধ্যে লেখা মান সাল্লা রাকাতাইনি বাদাল মাগরিব ওয়া ইয়াকরাউ ফি কুল্লি সালাতিন সূরাতুল ফাতহা মাররাতাইন ওয়া সূরাতুল ইখলাস সালাসা মাররাত। মাগরিবের পরে দুই রাকাত নফল নামাজ যদি মা বাবার জন্য পড়ে, যে আমার মা বাবার মাগফিরাতের জন্য দুই রাকাত নফল নামাজ পড়লাম, প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতহা, তিনবার সূরা ইখলাস পড়ে, এই দুই রাকাত নামাজ আদায় করে যদি বলে আল্লাহ আমি এই নকল নামাজ আমার মা বাপের জন্য দান করে দিলাম, মা বাপে কবরের থেকে খুশি হয়ে বলে আমার যে সন্তান দুনিয়াতে রেখে এসেছি অসহায়, এখানকার মধ্যে টাকা পয়সা কোনো কাজে লাগবে না, এখানে সওয়াবের দরকার, আমার সন্তানের সওয়াব পেয়ে আমি খুশি হয়েছি, আল্লাহ আমার পুত্রকে আমার ছেলেকে তুমি দুনিয়ার মধ্যে খুশি রাখিও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আমালুকুম তুরাদুনা আলাইয়া, তোমরা যেই কোনো আমল করো আমি দেখি, তোমরা যেই কোনো আমল করো সেই আমল আমাকে দেখানো হয়, আমি দেখি, আল্লাহ দেখেন আমি দেখি, তোমার মা বাবাও দেখে। কেমনে আল্লাহ হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম মাহমুদ রেজা খান মা বাবার একটা কিতাব লিখেছেন, সেখান থেকে সংক্ষেপে অন্যান্য হাদিস তো আছেই, অ্যাভেলেবল কিতাবের থেকে আমি বললাম, হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন তোমাদের আমল আল্লাহর কাছে পৌঁছে সোমবারে, সাপ্তাহিক একটা রিপোর্ট আছে আমাদের এখানে মধ্যে সাপ্তাহিক হিসাব, এটি কোথার থেকে আসে, ওই ওখান থেকে আসে, বলেন না সুবহানাল্লাহ, এই দুনিয়ার অ্যাডমিনিস্ট্রেশন ওই হেভেনলি অ্যাডমিনিস্ট্রেশনের একটা ছায়া নমুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হিসাব দিলেন, তোমাদের আমল নামা সাপ্তাহিক রিপোর্ট পৌঁছে ওদের কাছে সোমবারে, আমার কাছে রিপোর্ট পৌঁছে বৃহস্পতিবারে, আর তোমার মা বাবার কাছে রিপোর্ট পৌঁছে শুক্রবারে, এই জন্য শুক্রবারে মসজিদে যাইয়া নামাজ পড়ে তোমার মা বাবার কবরে যদি যাওয়া সম্ভবপর হয় তাদের সঙ্গে দেখা করিও। কেননা শুক্রবার তোমার মা বাবার কাছে তোমার আমল নামার রিপোর্ট হয়, বৃহস্পতিবারে আমার কাছে রিপোর্ট হয়, সোমবারে আল্লাহর কাছে রিপোর্ট হয়, এটা সাথে একটা সিস্টেম, আল্লাহ তো সবসময় জানে, রসুলবাগ সবসময় দেখে, কিন্তু একটা সিস্টেম হলো সাপ্তাহিক, যেটাকে মান্থলি রিটার্ন যেটাকে বলে উইকলি রিটার্ন মান্থলি রিটার্ন, এটার নিয়ম হলো সোমবার বৃহস্পতিবার এবং শুক্রবার। যেমন আমাদের সবে বরাতের মধ্যে তকবীর বাটে, আবার কেমন কথা, খোদার কাছে আছে টোটাল বাজেট, কিন্তু অ্যানুয়াল বাজেট একটা আছে ফ্রম জুলাই টু জুন, এটা হলো আর্থিক বছর,
আমার দয়াল নবী বলেন তোমার কোমালের বছর হইল শবে বরাত টু শবে বরাত, শবে বরাতের পনেরোই রাত্র, এই রাত্রের মধ্যে তোমার তকবীর নির্ধারিত হয়ে যায়, এটা হইল অ্যানুয়াল বাজেট। এই অ্যানুয়াল বাজেট ফেরেশতার কাছে দেওয়া হয়। এই শবে বরাতে শুরু হইলো, স্যাংশন করা হলো, আর এটার অপারেশন শুরু হবে শাবান মাসের পনেরো তারিখে স্যাংশন, রমজান মাসের সাতাশ তারিখে যাইয়া এক্সিকিউশন। আমি লাস্ট কথাটা বলে দিলাম, যত রকমের এতরাফ, যত রকমের একতলাফ, সবগুলির শেষ সিদ্ধান্তটা আমি বলে দিলাম। আমি স্টাডি করেছি, রিসার্চ করেছি, শাবানের পনেরো তারিখে তোমার ভাগ্য লেখা হয়, হায়াত মৌত রিজিক দৌলত এটা স্যাংশন করা হয়, আর ফেরেশতাদের কাছে এটা হ্যান্ডওভার করা হয়। আমি সুন্নি বার্তার মধ্যে সবগুলি ডকুমেন্ট দিয়ে লিখে রাখছি। এই বছর ইনশাল্লাহ আপনারা শবে বরাতের মধ্যে পাবেন, শবে বরাত আদায় করতে হবে, শবে বরাত কেমনে আদায় করে, কত রাকাত নামাজ পড়তে হবে, আমার হুজুরে কত রাকাত পড়তেন, কেমনে কবর জায়রাত করতেন, সবগুলি ডকুমেন্ট আমি দিয়ে দেবো। গত বছর আমি পৌঁছাইতে পারি নাই, এই বছর ইনশাল্লাহ আল্লাহ টাকলি আপনারা পেয়ে যাবেন। এবং যারা শবে বরাতের বিরোধী আছে কিনা, সাম পিপল ডিসকারেজ ইউ, দ্যার ইজ নো শবে বরাত, দের ইজ নো মেনশন ইন দ্য হোলি কোরআন শবে বরাত, নো শবে বরাত, নো শবে কদর, নো হালুয়া, নো রুটি, নো কিছু। হালুয়া রুটি কি আছে, আমি সবগুলি শ্রেণী উল্লেখ করে দিয়েছি। হালুয়া কেন বিতরণ করা হয়, শবে বরাতের মধ্যে খোলা পিঠা কেন দেওয়া হয় না, অন্যান্যগুলি দেওয়া হয় না, কেন হালুয়া কেন দেওয়া হয়, এটার একটা বেসিস আছে। সেইটা হলো কি, আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার পরে দিয়ে সবসময় হালুয়া পছন্দ করতেন। বিবি আয়েশা গো, আমার জন্য কিছু হালুয়া তৈরি করো, আমার হুজুরের পছন্দীয় জিনিস দিয়া শবে বরাতের রোজাদারকে রোজা ভাঙ্গায়। অধিকাংশ লোক শবে বরাতের রোজা রাখে, তাদের জন্য হালুয়া রুটি তৈরি করা হয় রোজাদারদের উদ্দেশ্যে। আর সদকা খয়রাত সেদিন আমার মুরব্বীদের, আমার তকদির লেখা হবে, আমার মুরব্বীরা সেদিন কবর আজাব মাফ হয়ে দুনিয়াতে আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর জিয়ারত করো, তোমার মা বাবার সঙ্গে সাক্ষাৎ করো, আমি সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ করেছি, আপনারা সবগুলি পাবেন। তা আমাদের এখানে দরকার, আমরা মুসলমান এখানে সবচেয়ে, আমরা এমন এক দেশের মধ্যে বসবাস করি যারা এখানে বর্ন অ্যান্ড ব্রট আপ, তাদের জন্য খুবই চিন্তা। যারা দেশের থেকে আমার বাংলাদেশের সোসাইটি দেখে আসছেন তাদের জন্য কোনো চিন্তা নাই। দাদার কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, মা কোনদিন হালুয়া তৈরি করছে এটা সন্তানের মনে পড়ে, মা বাবে কেমনে ইবাদত করেছে শবে বরাতে, শবে কদরে, শবে মেরাজে, তারপরে আশুরা, এগুলি সব জানা আছে। কিন্তু এখানকার সন্তানেরা বাংলাদেশের কিছুই বুঝে না, কিছুই জানে না, তাদেরকে যা বুঝায় তাই তারা বুঝে। এই জন্য এই নতুন প্রজন্মের জন্য বড় চিন্তা আছে। সেখানকার মধ্যে তর্ক করলে হাজারবার তর্কের কোনো লাভ নাই, দেখা দেখি ইসলাম শিখতে হবে, অনুকরণ অনুসরণ করতে হবে। আল্লাহ বলে কুলিন কুন্তুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি, তর্ক করিও না, আমার রসুল যাহা করে তোমরা আমার নবীকে অনুসরণ করো। বলেনা সুবহানাল্লাহ, ইউ ফলো মাই প্রফেট, এটা কি ফরজ না সুন্নত না ওয়াজিব, এটা জিজ্ঞাসা করো না, আমার নবীকে ফলো করো, ফলো হিজ ফুটপ্রিন্ট, হুজুরের পদাঙ্ক অনুসরণ করো, কাজ করে যাও। তাহলে অনুসরণ অনুকরণ এটা হলো ইসলামের মূল কথা, নবীকে অনুসরণ না করলে হয় না। খোদা বলে ওমাইয়তে রাসূলা ফাকাদ আল্লাহ, আমি খোদার অনুসরণ করা কারো পক্ষে সম্ভবপর হবে না, কেননা আমি নমাজ পড়ি না কার অনুসরণ করবে, আমি পর্দা করি না কেন অনুসরণ করবে, আমি খোদার দাড়ি নেই কার অনুসরণ করবে, মাথার মধ্যে টুপি দেখো এটা আমার নবীর, মুখের মধ্যে দাড়ি দেখো এটা আমার নবীর, জামা দেখো এটা আমার নবীর, তোমার বডির মধ্যে যত কিছু আছে মেসওয়াক করো এটা আমার নবীর, তুমি পেশাব করো পায়খানা করো ডিলা কুলুক নয় এগুলি আমার নবীর, আমি খোদার কিছুই নাই সুতরাং আমার নবীর কাছে আমি সব দিয়ে দিলাম। All things are given to my prophet and you are to follow him directly. মা তাক মোর রাসূল ফখুজ, আমাদের শরীরের মধ্যে আল্লাহর কোন চিহ্ন আছে বলেন তো? আসেনি, কার চিহ্ন আছে? নবীর চিহ্ন আছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, রসুলের সুন্নতের সব আমাদের গায়ের মধ্যে আছে। কখন থেকে আরম্ভ হইলো আহলে সুন্নাত? যখন তোমার মা বাপের বিয়ে শাদী, তখন নবীর সুন্নত আরম্ভ হয়ে গেল। আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমার তরিকা, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার তরিকা যারা অস্বীকার করে, ডিজেবলদের কথা অন্যরকম, যারা নীতিগতভাবে বিবাহ সাথীকে অস্বীকার করে সে আমার দলভুক্ত নয়। শুরু হয়ে গেল নবীর সুন্নত, ইজাব কবুল বাস হয়ে গেল, শুধুমাত্র কন্ট্রাক্ট আটারিং টু ওয়ার্ডস, হ্যাঁ ইজিন দিলাম আলহামদুলিল্লাহ কবুল করলাম, দুই ওয়ার্ডের মধ্যে দুইজন সাক্ষী বাস হয়ে গেল একজন উকিলে। ম্যারেজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সন্তান আসলো গর্বে, সন্তান আসার আগে দিয়ে আমার নবী বলে প্রসেস করো,
গরু ছাগলের মতো নয়, কুকুর জানোয়ারের মতো নয়, সভ্য শান্ত ভাবে। শয়তান তোমার পিছনে লাগা আছে, তুমি তোমার স্ত্রীর সাথে কথাবার্তা বলবে, সংসার ধর্ম করবে, সেখানকার মধ্যে আগে দোয়া পড়ো, ফরেন সুবহান বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিনি শাইতান ওয়া জান্নিনি শাইতান মিন মারাজ আত-তামা। হে খোদা, আমাকে তুমি যা নসিব রেখেছো আমার সেই সন্তান থেকে তুমি শয়তানকে দূরে রাখো, এবং সন্তান আমার শয়তান থেকে আমার ভবিষ্যতের প্রজন্মকে তুমি হেফাজত করো। আমার নবীজি বলে এই দোয়া পড়ো, শয়তান তোমার সাথে ইন্টারকোর্সের মধ্যে যোগ দিতে পারবে না। যদি দোয়াটা না পড়ো শয়তান তোমার সাথে ইন্টারকোর্স করবে। এই সেখান থেকে শুরু হয়ে গেল তোমার ঘরে সন্তান, শয়তান পয়দা হবে। রিজকে হালাল সিদকে মকাল, কথা সত্য কথা বলিও, হালাল রিজিক খাইও, হারাম রিজিকের থেকে যদি পয়দা হয় রক্ত, সেই রক্ত দিয়ে মানুষ সৃষ্টি হবে। তুমি যতই ভালো চেষ্টা করো না, তোমার ফাউন্ডেশন যদি খারাপ হয় তাহলে কি অবস্থাটা যাবে? যারা সন্তান উৎপাদন করবে খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রেখো, জিব্বাটারে একটু শাসন করো, হালাল হারাম বাস বিচার করো, সত্য কথাটা একটু বলো, এইটা তোমার সন্তানের মধ্যে যাবে, তোমার থেকে একটা সন্তানের মধ্যে যাবে, তোমার চরিত্র পাবে। এখান থেকে সুন্নাত আরম্ভ হয়ে গেল। যেই দিন সন্তান পয়দা হয়ে গেল, আমার হুজুরে বলে উম্মু সিবিয়ান একটা ব্যারাম হয়, কুল্লু মাউলুদিন ইউলাদু ওয়া শাইতান ইউখান্নিসুহু, যখন কোন সন্তানের সন্তান পয়দা হয় তখন নবীগণ ছাড়া অন্যান্য সবার শয়তান এসে একটা খাবলা মারে, তখন সন্তানটা ওয়া করে একটা সিদকার মারে, ফরেন না সুবহান, নিষ্পাপ একটা সন্তান, কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে শয়তান এসে তাকে একটা খাবলা মারে, সে ওয়া করে ওঠে। ওয়া করে কি বলে? ওয়া করে বলে হুয়া, ফরেন না সুবহান, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তার নাকটা সেটটা হইয়া যায়, এই জন্য হুয়া বলতে পারে না, সে বলে ওয়া ওয়া, কিন্তু সে বলে হুয়া। তফসিরে রুহুল বাইনের মধ্যে লেখা আছে, হুয়াল্লাহ সুরায় হাসরের তফসিরের মধ্যে আছে, প্রত্যেক সন্তান জন্ম হওয়ার সময় হুয়া বলে, শয়তান এসে তাকে জাপটা মারে, হিন্দুর ছেলে হোক মুসলমানের ছেলে হোক সে ওয়া করে কান্দবে, এইটা হইল হুয়া। ওই জগতের থেকে এই জগতে আসছে, সে কান্দে কি ছেড়ে আসলাম হুয়া, ওনাকে ছেড়ে আসলাম। যেমন বাসিয়ে কান্দে ঝাড়ের জন্য, বাসির মধ্যে কান্না আসে, বাসিয়ে বলে আমি ঝাড়ের থেকে আলাদা হয়ে গেলাম, দুনিয়ার মধ্যে মানুষ আসে আমি খোদার থেকে পৃথক হয়ে এখানে আসলাম, হুয়া বলে চিৎকার করে দেয়। আমার হুজুরে বলে সেই সময় তার ডান কানে আযান শোনায় দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নাম আমার নাম, তার ডান কানে শোনাইয়া দিও, বাম কানে একামত দিও, আযান কিন্তু হয়ে যাবে তোমার জন্মের তারিখে, ফরেন না সুবহানাল্লাহ, আজান হবে তোমার জন্মের তারিখে, জমাত হবে তোমার মৃত্যুর দিনে, জানাজার নামাজ শেষ সেদিন তোমার জমাত হয়ে যাবে। এই আজানের মধ্যেও যেমন নাকি কোনো জমাত নাই, সেই দিনের জমাতের মধ্যে আজান নাই, আজান হয়ে গেছে এখন জমাত হয়ে যাবে তোমার মরণের পরে, সেই জমাতের মধ্যে তোমার জন্য দোয়া করে যদি পাঠাইয়া দেয় তুমি খুশি মনে কবরে যাইতে পারবে। অনেক বেদিন বেইমান আছে, তারা নামাজের পরে দিয়ে দোয়া করতে চায় না, দোয়া তারা দোয়ার থেকে মানুষকে মাহরুম করে কবরে পাঠাইয়া দেয়। তারা বলে কবরের মধ্যে মাটি দেওয়ার পর দোয়া করবা, এখানে জানাজার মধ্যে 500 লোক, কবরের মধ্যে যায় 50 জন লোক, 500 জনের লোকের দোয়াটাকে তারা বন্ধ করে রাখে, আর সেখানে কবরের 50 জন লোকের তারা পারমিশন দেয়। আমি ফতোয়া ছাপছি এখানে আসতেছে, তারা বলে জানাজার নামাজ দোয়া, একবার দোয়া হয়ে গেলে দুইবার নাই। তাদেরকে আমি জিজ্ঞাসা করি জানাজার নামাজ যদি দোয়া হয় তাহলে 10 বার যদি জানাজা পড়ে তাহলে 10টা কি হবে? 10টা কি দোয়া না? তারা তো জানাজা নমস্কার দোয়া বলে, তাহলে দেখা যায় একটা মৃত ব্যক্তির জন্য 10 বারও জানাজা পড়া যায়, তো প্রত্যেকটা জানাজা একটা দোয়া, তাহলে 10টা তো তুমি নিজেই স্বীকার করলা। নামাজ যদি দোয়া হয় তাহলে 10টা দোয়া হইতেছে, এটা হলো যুক্তি। আকসির দোয়া লিল মাইয়িত, আমার হুজুর বলে মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করো, আকসিরু একসারু, এটার মিনিমাম সংখ্যা কত? 3, তিনের নিচে আকসিরু হয় না। হুজুরে বলে অধিক দোয়া করো, অধিক ওর মিনিমাম হইল 3। তো 3 বার মুসলমান সমাজের মধ্যে চালু হয়ে গেছে, মশলা জানে না, নিয়ম জানে না, কিন্তু এটা রগ রেশার মধ্যে ঢুকে গেছে। একবার হইল জানাজার, এটা একটা দোয়া, আবার জানাজার পরে দিয়ে আবার একটা দোয়া, আবার কবরের মধ্যে নিয়ে আর একটা দোয়া, মুসলমান সমাজের মধ্যে 3টা দোয়া চালু হয়ে গেছে। কেননা হাদিসে আছে আকসিরু দোয়া লিল মাইয়িত, কমপক্ষে 3 বার দোয়া করবে মৃত ব্যক্তির জন্য। যারা জানাজার পরে দিয়ে দোয়া করে না।